আজকে হচ্ছে হঠাৎ করে কম্পিউটার হচ্ছে আপডেট নিচ্ছিল এই কারেন্ট চলে যাওয়াতে ওরা হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে ওরা হচ্ছে আপডেট নিচ্ছিল বুঝছো আপডেট নেওয়াতে আবার দুই তিন মিনিট লেট হয়ে গেছে হ্যাঁ এটাই আমি আসলে ভাবি যে আমার ক্লাব যেদিন থাকে ওই দিন একটা না একটা ঝামেলা হইতে হয় আর কোন নতুন নতুন বাসা হওয়াতে নতুন বাসাতে হচ্ছে আমরা আইপিএস টা লাগাই নাই না এখনো লাগানোটা আইপিএস টা লাগানো হয় নাই এই জন্য সমস্যা হয়ে গেছে আইপিএসটা দেখি কালকে পরশুর মাঝখানে লেগে গেলে তখনও সমস্যা হবে না ওকে শুরু করে দিচ্ছি হ্যাঁ তাহলে আর আর দুই মিনিট হায়েস্ট দুই মিনিট ওয়েট করবো যেহেতু অনেক সময় চলে গেছে দুই মিনিট ওয়েট করবো সবাই চলে আসো হ্যাঁ সবাই একটু টেলিগ্রাম গ্রুপে বলে দাও যে সবাই যাতে ক্লাসটা জয়েন করে ওকে আফরোজা ঠিক আছে আচ্ছা আসো তাহলে এখন দেখো আমি তোমাদেরকে পাকিস্তান আমল পড়াবো এখন পাকিস্তান আমল তাহলে পাকিস্তান আমলটা শুরু হয় কবে থেকে আসলে পাকিস্তান আমল বলতে আসলে কি বোঝায় এটা হচ্ছে মেনলি উনিশশো থেকে উনিশশো একাত্তর এই সময়টাকে বোঝায় মেনলি উনিশশো থেকে উনিশশো একাত্তর এই সময়টা হচ্ছে আমাদের মেন পাকিস্তান শাসন আমল ঠিক আছে যখন সব কিছু হয় মানে পাকিস্তানিদের পাকিস্তানিরা আমাদের ওপর শাসন করে নর্মাল কথাবার্তা আর কি ওকে আর এক মিনিট দেখবো জাস্ট এক মিনিট সবাই চলে আসলো তিন মিনিট হয়েছে জাস্ট এক মিনিট সবাই একটু মেনশন করে দাও আজকে এটা শেষ করে ফেলবো সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি চাচ্ছি যে কারো দুই তিন মিনিট লেট না হয় ঠিক আছে আমি চাচ্ছি কারো দুই তিন মিনিটও লেট না হয় সো আমরা সেটাই করতেছি আসলে ঠিক আছে ওকে ওকে তাইলে আমি তো আপনাকে একটু বলি আমাদের উনিশশো সালে কিন্তু দেশভাগ হয় তুমি চিন্তা করো উনিশশো সাতচল্লিশ সালের আগে এটা কিন্তু ভারতীয় উপমহাদেশ ছিল ভারতীয় উপমহাদেশ ছিল এবং ভারতীয় উপমহাদেশে কি কী দেশ ছিল ভারত ছিল তারপর হচ্ছে পাকিস্তান ছিল তাই না মানে এই সবগুলো একসাথে ছিল তখন কিন্তু আলাদা করে ভারত আলাদা করে পাকিস্তান এরকম দেশ ছিল না উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট তোমার হচ্ছে পাকিস্তান স্বাধীনতা লাভ করে আর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে তার মানে চোদ্দোই আগস্ট তারা পাকিস্তান নামে একটা দেশ বানায় আর পনেরোই আগস্ট তারা বানায় হচ্ছে ভারত নামে একটা দেশ বাট এর আগে এর আগে কিন্তু এই দুইটা দেশ একটাই ছিল ঠিক আছে ভারতীয় উপমহাদেশ ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে পরিচিত ছিল সেটা তাই না ইংরেজরা দুইশো বছর দুইশো বছর শাসন করছে না আমাদেরকে তাহলে দুইশো বছরের যে শাসনটা তারা করছে এর আগে তো ইয়েরা মোগলরা শাসন করতো তাই না মুঘলরা ছিল এর আগে তোমার অনেক বিদেশি যারা ওরা শাসন করছে বাট ইংরেজটা আমাদেরকে শাসন করছে প্রায় দুইশো বছর তাহলে দুইশো বছরের শাসন যে হয়েছে দুইশো বছরের শাসনটা তোমার অবসান ঘটছে কখন তোমার হচ্ছে নাইনটিন ফোরটি সেভেনে উনিশশো সালে গিয়ে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট যখন তোমার পাকিস্তান শাসন মানে হচ্ছে আলাদা দেশ হয় আর পনেরোই আগস্ট পরের দিন হচ্ছে ভারত আলাদা দেশ হয় ঠিক আছে তখন কিন্তু গিয়ে এই ভারত পাকিস্তান নামে দুইটা দেশ হয় দেন পাকিস্তানের ভিতরে আবার দুইটা আলাদা প্রদেশ তৈরি করে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তখন তো ধর্মের ভিত্তিতে সব কিছু হয়ে যে আমরা ধরো চিন্তা কর ইংরেজরা বললো আমরা ভারতীয় উপমহাদেশটাকে ভেঙে দেব দুইটা ভাগ করে দেব এখন কিসের ভিত্তিতে ভাগ করব। ঠিক আছে কিসের ভিত্তিতে ভাগ করবো তারা করলো ধর্মের ভিত্তিতে তারা দেখলো যে কিছু কিছু এলাকায় মুসলিমরা অনেক বেশি কিছু কিছু এলাকায় হিন্দুরা অনেক বেশি যেসব জায়গায় হিন্দুরা বেশি ওদেরকে দিল তারা হচ্ছে ভারত ইন্ডিয়া বা ভারত নামে আর যেসব জায়গায় মুসলিম বেশি তাদেরকে দিল পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান যেটা এখন মেইন পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান ঠিক আছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে হচ্ছে বাংলাদেশ ঠিক আছে বর্তমানে হচ্ছে এটা বাংলাদেশ ওকে তাহলে এখন তুমি দেখো এই যে দেশভাগটা হইলো এই দেশভাগটা কেন হয়েছে নিশ্চয়ই একদিন হঠাৎ করে হয়ে যায় নাই তাই না সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট কেউ এসে বলে নাই যে পাকিস্তান আর ভারত নামে দুইটা আলাদা দেশ হবে কেউ কিন্তু বলে নাই এটা কিন্তু অনেক আগে থেকেই চলতেছে এটা হ্যাঁ এটা অনেক আগে থেকেই আগে থেকেই এটা চলে আসছে ঠিক আছে যেমন তুমি দেখো উনিশশো সালে উনিশশো সালে একটা তত্ত্ব দিয়েছিল এটাকে বলা দ্বি জাতি তত্ত্ব দ্বি জাতি তত্ত্ব দি দ্বি জাতি তত্ত্ব ঠিক আছে দ্বি জাতি মানে হচ্ছে দুইটা জাতি হিন্দুরা একটা জাতি মুসলিমরা একটা জাতি ঠিক আছে তাহলে দুইটা জাতির জন্য দুইটা আলাদা দেশ হবে এটা হচ্ছে দ্বি জাতি তত্ত্বের মেন কথা আমি যে কথাগুলো বলবো জাস্ট এতটুকু মনে রাখবা ঠিক আছে তেমন কোনো কিছু পড়া না এখন মাত্র শুরু করছি ঠিক আছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তাইলে কিন্তু হয়ে যাবে এর বাইরে কিছুই পড়া লাগবে না আমি ক্লাসে পড়াবো দেখো নিয়ম কি আমি পড়াবো আমি একবার বলবো তুমিও আর একবার বলবা ক্লাসে পড়া হয়ে যাবে শেষ আমি একবার বলবো তুমি একবার বলবা শেষ আমি আর রিপিট করবো না এটা ঠিক আছে তাহলে মোটামুটি মুখস্থ হয়ে যাবে সো যারা ক্লাস করতেছো লাইভ ক্লাস করতেছো একটা রুমে যাও রুমে গিয়ে হচ্ছে আমার সাথে সাথে বলো আমি যে লাইনটা বলবো তুমি সেই লাইনটা বলবা ঠিক আছে তাহলে তাহলে দ্বি জাতি তত্ত্ব বা হচ্ছে টু নেশন থিওরি দ্বি জাতিতত্ত্ব বা হচ্ছে টু নেশন থিওরি দুইটা আলাদা জাতি একটা হচ্ছে হিন্দু জাতি একটা হচ্ছে মুসলিম জাতি দুইটা আলাদা জাতির জন্য হচ্ছে দুইটা আলাদা দেশ হবে হিন্দুদের জন্য হবে ভারত আর মুসলিমদের জন্য হবে পাকিস্তান এই তত্ত্বকে বলা হয় দ্বি জাতিতত্ত্ব এবং দ্বি জাতি তত্ত্ব কে দিছে দ্বি জাতি তত্ত্ব কে দিছে এটা হচ্ছে প্রশ্ন দ্বি জাতি তত্ত্বের জনককে দ্বি জাতিতত্ত্বের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না এটা হচ্ছে প্রশ্ন আমি যে যেটা বলবো যেটা হচ্ছে প্রশ্ন তার মানে ওই লাইনটা তোমাকে বলতে হবে ঠিক আছে তুমি ওই লাইনটা আমার সাথে সাথে বলবা যেটা আমি বলবো প্রশ্ন তাহলে এখানের প্রশ্ন কি এখানে প্রশ্ন হচ্ছে দ্বি জাতি তত্ত্বের জনককে ঠিক আছে দ্বি জাতি তত্ত্বের জনককে এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না এবং দ্বি জাতি তত্ত্ব কবে দিছে উনিশশো সালে দিছে কি বলতেছে সে বলতেছে যে ভারত ভারত হবে হিন্দুদের জন্য আর পাকিস্তান হবে মুসলিমদের জন্য শেষ আর তারপরে চলে আসে উনিশশো সালে উনিশশো সালে লাহোর প্রস্তাব তাহলে লাহোর প্রস্তাবটা কে দিছে লাহোর প্রস্তাব দিছে হচ্ছে শেরে বাংলা একে ফজদুল হক ঠিক আছে একে ফজুল হক বা হচ্ছে আবুল কাশেম ফজলুল হক সে দিছে হচ্ছে লাহোর প্রস্তাব ঠিক আছে তাহলে লাহোর প্রস্তাব কোথায় দিছে ঠিক আছে পাকিস্তানের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লাহোরে দিছে ঠিক আছে পাকিস্তানের লাহোরে দিছে পাকিস্তানের লাহোরে সেরে বাংলা একে ফজুল হক কি করছে সেরে বাংলা একে ফজুল হক হচ্ছে আমাদের লাহোর প্রস্তাব দিছে এবং এই লাহোর প্রস্তাব দেওয়ার কারণেই তাকে সেরে বাংলা উপাধি দেওয়া হয় ঠিক আছে তাহলে কাকে কেন সেরে বাংলা বলা হয় কারণ সে লাহোর প্রস্তাব উত্থাপন করছে এখন লাহ প্রস্তাবে সে কী বলতেছে লাহর প্রস্তাবে সে বলতেছে ঠিক আছে হিন্দুদের জন্য ভারত মুসলিমদের জন্য পাকিস্তান ঠিক আছে আমার কোনো সমস্যা নেই বাট এই মুসলিমরা দুইটা জায়গায় সংখ্যাগরিষ্ঠ ভারতের ওদিকে যেখানে মেন পাকিস্তান সেখানে সংখ্যাগরিষ্ঠ আবার এখানে পূর্ব পাকিস্তান সেখানে সংখ্যাগরিষ্ঠ তাদের জন্য দুইটা আলাদা দেশ দাও মুসলিমদের জন্য একটা দেশ না বানাইয়া দেখো এত দূরে তুমি চিন্তা করো এই জায়গায় ভারত এই জায়গায় ভারত ভারতের এক কোনায় বাংলাদেশ এই পাশে হচ্ছে পাকিস্তান তাই না এক পাশে এক পাশে এই সাইডে হচ্ছে পূর্ব পাকিস্তান বা হচ্ছে বাংলাদেশ আরেক সাইডে হচ্ছে পাকিস্তান মানে মেইন পাকিস্তান তাহলে এই দুইটা আলাদা একটা দেশ না বানায়া সে বলতেছে যে দুইটাকে তুমি হচ্ছে দুইটা আলাদা দেশ বানা দো একাধিক দেশ বানা দো এই জায়গা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এই জায়গা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ঠিক আছে বাট এদের মাঝখানে তো অনেক দূর দূর দূরত্ব তুমি এক কাজ করো তুমি হচ্ছে এটাকে আলাদা দেশ বানা দাও এটাকে আলাদা দেশ বানা দাও দেখছো সেই টাইমটাতে নাইনটিন উনিশশো চল্লিশ সালে ঠিক আছে আবুল কাশেম ফজুল হক সে উনিশশো সালে এই কথাটা বলছে এটাকে বলা হয় লাহোর প্রস্তাব সে লাহোর প্রস্তাব দিছে বাট আলটিমেটলি কিন্তু এই লাহোর প্রস্তাবটা কিন্তু গৃহীত হয় নাই লাহোর প্রস্তাবটা গৃহীত হয় নাই তারা কিন্তু এই দুইটাকে আলাদা দেশ বানায় নাই ঠিক আছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা দেশ বানায় নাই সেটা হয়েছে উনিশশো সালে ঠিক আছে যখন আমরা মুক্তিযুদ্ধ করছি তখন আলাদা দেশ হয়েছে বাট উনিশশো সালে কিন্তু সেই কথাটা আমাদেরকে সেরে বাংলা বলে গেছে বাট সেরে বাংলার কথাটা তারা রাখে নাই লাহোর প্রস্তাবটাকে তারা রাখে না তারা রাখছে কার কথা তারা রাখতে হচ্ছে জিন্নার কথা মোহাম্মদ আলী জিন্নার কথা যে মোহাম্মদ আলী জিন্না বলছে দুইটা জাতির জন্য দুইটা দেশ বানাই দেবো একটা হচ্ছে ভারতের জন্য একটা হচ্ছে পাকিস্তানের জন্য পাকিস্তানের দুইটা প্রদেশ থাকবে পূর্ব পাকিস্তান আর হচ্ছে পশ্চিম পাকিস্তান ঠিক আছে পূর্ব পাকিস্তান এবং হচ্ছে পশ্চিম পাকিস্তান তাহলে এখন তুমি দেখো তাহলে এখান থেকে প্রশ্ন আসবে কি লাহোর প্রস্তাবের কে লাহোর প্রস্তাবের উত্থাপক হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক ঠিক আছে শেরে বাংলা একে ফজলুল হক আচ্ছা ওকে এবার আসো ভারত কবে জন্মলাভ করে আর পাকিস্তান কবে জন্ম লাভ করে উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তাইলে হয়ে যাবে উনিশ সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট হচ্ছে পাকিস্তান জন্ম লাভ করে আর পনেরোই আগস্ট তারপরের দিন হচ্ছে ভারত জন্মলাভ করে ঠিক আছে এখন তুমি দেখো যে ভারত আর পাকিস্তান তো তারা ভাগ করে দিল এখন কথা হচ্ছে যে ভাই ভারত আর পাকিস্তান কেন তারা ভাগ করে দিল কারণ উনিশশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সময়টাতে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল তাই না দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যে ইয়ার ব্রিটেন বা হচ্ছে ইংরেজদের যে সৈন্য বাহিনী ছিল সেনাবাহিনী ছিল বিমান বাহিনী ছিল এরা খুবই দুর্বল হয়ে যায় তাদের পক্ষে এই ভারতে হচ্ছে কলোনি চালানো বা উপমহাদেশ বা এখানে শাসন চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল এই জন্য এই এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে তখন ভারত ছাড় আন্দোলন হচ্ছিল মহাত্মা গান্ধী তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বা হচ্ছে এরকম অনেকজন যারা যারা ছিল তারা হচ্ছে ভারত ছাড় আন্দোলন করতেছিল ভারত ছাড় আন্দোলন বা হচ্ছে আগস্ট আন্দোলন ঠিক আছে তোমরা অনেকে জানো এটা ভারত ছাড় আন্দোলন ঠিক আছে কারা ভারত ছাড়বে বলতো এই ইংরেজরা ভারত ছাড়বে ঠিক আছে ভারত ছাড় আন্দোলন এটাকে আরেক নামে ডাকা হয় হচ্ছে আগস্ট আন্দোলন আগস্ট আগস্ট আন্দোলন ঠিক আছে ভারত ছাড় আন্দোলন বা হচ্ছে আগস্ট আন্দোলন ঠিক আছে তাহলে এই ভারত ছাড় আন্দোলন এই ভারত ছাড় আন্দোলন করতেছিল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু এরা সবাই হচ্ছে ভারত ছড় আন্দোলন করতেছিল এই জন্য এত আন্দোলন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইসব কারণে তারা ভাবলো যে এই জায়গায় আর কলোনি করে লাভ নাই এই জায়গায় আর শাসন করে লাভ নাই এদের থেকে অনেক লুটে নিছি এখন এদেরকে দুইটা আলাদা দেশ করে দিই তখন তারা দুইটা আলাদা দেশ করে দিল একটা হচ্ছে ভারত একটা হচ্ছে পাকিস্তান কিসের ভিত্তিতে করলো তারা ধর্মের ভিত্তিতে করলো ধর্মের ভিত্তিতে করলো ঠিক আছে তাহলে ভারতে সেখানে হিন্দু বেশি আর পাকিস্তানে হচ্ছে মুসলিমরা বেশি ওকে তাহলে এখন তুমি দেখো তারপর কি ঘটলো তাহলে এখন তো তারা একটা প্রথমে একটা দেশ ছিল এখন তারা দুইটা দেশ বানা দিল তার ভিতরে পাকিস্তানের আবার দুইটা প্রদেশ বিশাল ঝামেলা তো এখন তুমি দেখো রানী ছিল তখন ব্রিটেনের রানী রানী দ্বিতীয় এলিজাবেথ ঠিক আছে রানী দ্বিতীয় এলিজাবেথ সে হচ্ছে বাইশ সালে মেবি মারা যায় ঠিক আছে রানী দ্বিতীয় এলিজাবেথ তো এটা লাগবে না কবে মারা যায় সব লাগবে না আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য গল্প বলতেছি ঠিক আছে গল্প বলতেছি গল্প গল্পে মুখস্থ করাচ্ছি বাট মুখস্থ করতে হবে কোনটা সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে সো আমি গল্প বলতেছি গল্প মুখস্থ করার দরকার নেই যেটা বলবো মুখস্থ করা লাগবে সেটা মুখস্থ করে বললো তাইলে রানী দ্বিতীয় এলিজাবেথ সে তো সে সে চিন্তা করলো যে আমরা তো দুইটা আলাদা দেশ করে দিছি বাট সমস্যা হচ্ছে কি দুইটা আলাদা দেশ করাতে ওই দুইটা আলাদা দেশের তো সংবিধান নাই তাহলে ওই দুইটা দেশ কীভাবে চলবে প্রশ্ন হচ্ছে এটা যে ভারত পাকিস্তান আলাদা দেশ করে দিছি কিন্তু ভারত পাকিস্তানে তো নিজস্ব কোনো সংবিধান না নিজস্ব কোনো শাসনতন্ত্র নাই তাহলে আমরা কি করতে পারি হুম তখন রানী কী করলো রানী ভারতে হচ্ছে রানীর একটা প্রতিনিধি পাঠাইলো পাকিস্তান একটা প্রতিনিধি পাঠাইলো ঠিক আছে এদেরকে বলা হয় হচ্ছে গভর্নর জেনারেল এদেরকে কি বলা হয় গভর্নর জেনারেল এরা হচ্ছে রানীর প্রতিনিধি রানী তো বলছে যে তোমাদের আলাদা দেশ বানায় দিছি কিন্তু তোমাদের যেহেতু শাসনতন্ত্র নাই তাহলে আমার পক্ষে তো একটা প্রতিনিধি থাকবে তোমাদের জন্য থাকবে যতদিন না তোমাদের সংবিধান রচিত হয় যখন তোমাদের সংবিধান রচিত হয়ে যাবে বা তোমরা একটা আলাদা দেশ হিসেবে নিজেরা চালনা করার মতো পর্যাপ্ত সামর্থ্য অর্জন করবা তখন আমরা চলে যাব তাহলে রানীর সেই প্রতিনিধিকে বলা হয়তো গভর্নর জেনারেল ঠিক আছে তাহলে ভারতে যে গভর্নর জেনারেলটা ছিল ভারতে যেটা রানী ভারতে পাঠাইছে তাহলে ধরো আমি রানী আমি ভারতে আমার একটা প্রতিনিধি পাঠাইছি সেটা হচ্ছে গভর্নর জেনারেল তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে তার নাম কি তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন এখন এটা তো রানীর প্রতিনিধি কিন্তু ভারতের নিজস্ব প্রধানমন্ত্রী থাকা লাগবে ভারতের নিজস্ব প্রেসিডেন্ট থাকা লাগবে তাহলে ভারতের নিজস্ব প্রধানমন্ত্রী কে ছিল জওহরলাল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহেরু এটা মুখস্থ করতে হবে না ঠিক আছে এটা এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি বাট করতে হবে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল এটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে লর্ড মাউন্ট বেটেন যেটা মুখস্থ করতে হবে এটা মনে রাখবার বাকিগুলা দরকার নাই আর জওহরলাল নেহেরু হচ্ছে প্রধানমন্ত্রী আর রাজেন্দ্র প্রসাদ এ ছিল প্রেসিডেন্ট ঠিক আছে রাজেন্দ্র প্রসাদ ও ছিল তাইলে ভারতের প্রথম গভর্নর জেনারেল গভর্নর জেনারেল কে রানীর প্রতিনিধি ঠিক আছে রানীর প্রতিনিধি রানী তো বলছো তোমরা স্বাধীন কিন্তু তোমাদেরকে একটু কন্ট্রোল রাখার জন্য সে হচ্ছে গভর্নর জেনারেল লর্ড মাহন বেটেন আর জওহরলাল নেহরু আর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এরা ছিল প্রধানমন্ত্রী আর হচ্ছে প্রেসিডেন্ট ঠিক আছে আর পাকিস্তানে পাকিস্তানে সে আর কোনো মানে এই যে ইংরেজ পাঠায় নাই পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাকে কি দিছে গভর্নর জেনারেল দিছে বুঝছো পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাকে ডাকলো রানি বললো যে জিন্না তুমি পাকিস্তানের গভর্নর জেনারেল আমার প্রতিনিধি তাহলে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিল মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল এটা লাগবে পাকিস্তান এটা লাগবে ভারতটা না পড়লেও সমস্যা নাই পাকিস্তানটা লাগবে পাকিস্তানের তৎকালীন সময় ঠিক আছে যখন দেশবাগ হয় নাইনটিন ফোরটি সেভেনে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কে লিয়াকত আলী খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল লিয়াকত আলী খান ছিল লিয়াকত আলী খান ছিল ঠিক আছে এই দুইজনই ছিল পর ইস্কান্দার মির্জা প্রেসিডেন্ট হয় ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয় কিন্তু সেটা কখন সালে 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 ঠিক আছে মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট হয় সেটা অনেক পরের যেটা আমরা একটু পরে বলবো যে পাকিস্তানের সামরিক শাসক হোক হোক ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এখন তুমি দেখো যে লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট বেটেন ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল ঠিক আছে তিনি ছিলেন ভারতে ঠিক আছে আর মোহাম্মদ আলী জিন্না তিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন পাকিস্তানের ঠিক আছে পাকিস্তানের আর আলী খান ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইস্কান্দার মির্জা ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ওকে আচ্ছা এখন তুমি দেখো তারপর হচ্ছে তুমি চিন্তা করো পাকিস্তানের তো দুইটা দুইটা প্রদেশ ছিল একটা পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান তাহলে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা মিলায় সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান ঠিক আছে কিন্তু জাস্ট পূর্ব পাকিস্তান মানে জাস্ট এই বাংলাদেশ অংশ সেই অংশটার মুখ্যমন্ত্রী মানে হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্য মানে হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সেম জাস্ট পূর্ব বাংলা মানে জাস্ট পূর্ব পাকিস্তান বা হচ্ছে জাস্ট বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজান উদ্দিন ঠিক আছে খাজান আদিম উদ্দিন লিয়াকত আলী খান পুরোটারই ছিল পূর্ব এবং পশ্চিম দুইটারই ছিল বাট শুধু পূর্ব অংশ মানে শুধু বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন ঠিক আছে খাজা নাজিমউদ্দিন খাজা নাজিম উদ্দিন ঠিক আছে আচ্ছা তাহলে এখন তুমি দেখো এই জিনিসটা খুবই একদম ক্লিয়ার হয়ে গেছে যে রানী দুইটা দেশ বানালো ভারত এবং পাকিস্তান ভারতে গিয়ে তার প্রতিনিধি হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রেসিডেন্ট কে রাজেন্দ্র প্রসাদ আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে লিয়াকথ আলী খান আর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট যিনি উনিশশো আটান্ন সালে নির্বাচিত হন তার নাম হচ্ছে ইস্কান্দার মির্জা আর পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বা হচ্ছে বাংলাদেশের প্রথম মুখ্যমন্ত্রী বা পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল সবাই বলো কে ছিল কমেন্ট করার দরকার নাই সবাই একটু বলো সে ছিল আমাদের খাজা নাজিম উদ্দিন ঠিক আছে খাজা নাজিমুদ্দিন খাজা নাজিমুদ্দিন আচ্ছা এবার দেখো আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয় তোমাকে আমি ই মুক্তি পড়ানোর সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ানোর সময় এটা কিন্তু বলছি যে তেইশে জুন উনিশশো সালে ঠিক আছে তেইশে জুন উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় ঢাকা রোজ গার্ডেনে ঢাকা রোজ গার্ডেনে কে এম দাস ল্যান্ড রোড ঠিক আছে ঢাকা রোজ গার্ডেনে কে এম দাস ল্যান্ড রোড সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ দেখো এখন এখানে দুইটা কথা আছে আমি যদি বলি শুধু মুসলিম লীগ শুধু মুসলিম লীগ যদি আমি বলি শুধু মুসলিম যুগ মুসলিম লীগ যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং সেটার প্রতিষ্ঠাতা কে সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে সলিমুল্লাহ তাই না নবাব স্যার সলিমুল্লাহ আমি যদি বলি শুধু মুসলিম লীগ শুধু মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যার প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ বা যদি আমি বলি আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ যদি আমি বলি শুধু আমি মুসলিম লীগ তাহলে সেটার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় কবে উনিশশো সালে উনিশশো সালের তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সালের উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন তাই না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কি হয়েছিল পলাশের প্রান্তরে যুদ্ধ হয়েছিল না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে যুদ্ধ হয়েছিল আর এই উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন কি হয়েছিল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা পাইছিল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা পাইছিল ঠিক আছে আর উনিশশো সালে উনিশশো সালে গিয়ে এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হয় বুঝছো উনিশশো সালে কি করা হয় এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখন যদি কমেন্ট পড়তেছিলাম আমি এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ তাহলে কিন্তু তুমি উনিশশো পঞ্চান্ন দিবে না তুমি দিবা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন ওটা আওয়ামী লীগই ছিল বাট নাম চেঞ্জ ছিল কি আওয়ামী মুসলিম লীগ ছিল তাহলে আওয়ামী মুসলিম লীগ যেটা সেটা আওয়ামী লীগই ঠিক আছে কিন্তু জাস্ট নাম চেঞ্জ হয়েছে উনিশশো সালে আর যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা পায় যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা পায় দরে একটা দল প্রতিষ্ঠা করছি আমরা ঠিক আছে তাহলে আওয়ামী লীগ আমরা প্রতিষ্ঠা করছি তাহলে এই দলের প্রতিষ্ঠাতার সভাপতি যে যখন প্রতিষ্ঠা পায় তখন সভাপতি কে ছিল প্রতিষ্ঠাতার সভাপতি কে ছিল সবাই একটু বলো এই যে এই লোকটা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি যাকে বলা হয় মজলুম জননেতা কি বলা হয় মজলুম জননেতা বা হচ্ছে বাসান্তরের মাওলানা ঠিক আছে বাসান্তরের মাওলানা বা হচ্ছে মজলুম জননেতা মজলুম জননেতা ঠিক আছে মজলুম জননেতা তাহলে বাসানচরের মাওলানা বা হচ্ছে মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানি তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন প্রতিষ্ঠাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে শামসুল হক ঠিক আছে শামসুল হক এই যে শামসুল হক শামসুল হক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পোস্টে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তো আমাদেরকে এটা পড়াইছি আমি ঠিক আছে যে আমি আমি মুসলিম লীগ বা আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা পায় তখন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টটা কী ছিল তিনি ছিলেন হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঠিক আছে আর এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে পাকিস্তান শব্দটা প্রথম কে ব্যবহার করেন তোমাদেরকে একদম প্রশ্ন ধরে ধরে আমি বলে দিচ্ছি একদম প্রশ্ন ধরে ধরে সো আজকের ক্লাস যারা মনোযোগ দিয়ে পড়বে দেখো গত গতবার কিন্তু পাকিস্তান আমল থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসছিল সো এবারও কিন্তু আসবে ঠিক আছে এবারও আসবে গতবার তো তিনটা ফ্রি ক্লাস ছিল ইউটিউবে তিনটা ক্লাস থেকে আটটা প্রশ্ন কমন ছিল আর পাকিস্তান আমল এখানে দুই তিনটা ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আর দুইটা কমন পড়ছে তার মানুষ তোমার পাঁচটা ক্লাস থেকে দশটা দিকে কমন পড়ছে সো এইবারও কমন পড়বে জাস্ট আমার কথাটা একটু শুনো ঠিক আছে জাস্ট আমার কথাগুলো শুনো আমি ক্লাসে যা বলতেছি এগুলাই পরীক্ষাতে আসবে এর বাইরে কিছুই আসবে না ঠিক আছে এর বাইরে কিছুই আসবে না হ্যাঁ চৌধুরী রহমত আলী চৌধুরী রহমত আলী কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ঠিক আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাহলে চৌধুরী রহমত আলী তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি সর্বপ্রথম হচ্ছে পাকিস্তান শব্দটা ব্যবহার করেন ঠিক আছে তিনি সর্বপ্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন ঠিক আছে তার একটা বই ছিল তার নাম হচ্ছে নাও অর নেভার ঠিক আছে তার একটা বই ছিল সেটার নাম কি নাও অর নেভার তাহলে নাও অর নেভার এই বইটাতে তিনি হচ্ছে পাকিস্তান শব্দটি ব্যবহার করেন ঠিক আছে পাকিস্তান শব্দটি ব্যবহার করেন ঠিক আছে নাও অর নেভার তাহলে পাকিস্তান শব্দটি প্রথমকে ব্যবহার করেন এটা হচ্ছে চৌধুরী রহমত আলী ঠিক আছে চৌধুরী রহমত আলী তাহলে চৌধুরী রহমত আলী কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চৌধুরী রহমত আলী হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঠিক আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হুম ওকে আচ্ছা এবার দেখো খাজা নদিম উদ্দিনের পর বাংলার মুখ্যমন্ত্রী কে হয় একটু চিন্তা করো যখন ভারত এবং পাকিস্তান দুইটা দেশ হলো তখন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল পাকিস্তানের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান কিন্তু উনিশশো সালে গিয়ে লিয়াকত আলী খানকে মেরে ফেলা হয় ঠিক আছে উনিশশো সালে লিয়াকত আলী খানকে মেরে ফেলা হয় তাহলে উনিশশো সালে যখন লিয়াকত আলী খানকে মেরে ফেলা হয় তখন তুমি চিন্তা করো পাকিস্তানের যে প্রধানমন্ত্রীর পথটা ছিল সেই পথটা কিন্তু খালি হয়ে যায় তুমি বুঝতে পারছিস উনিশশো একান্ন সালের আগে কিন্তু লিয়াকত আলী খানই পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল আর যখন উনিশশো একান্ন সালে লিয়াকত আলী খানকে অ্যাসাসিনেশন করা হয় বা হত্যা করা হয় তখন এই পোস্টটা খালি তখন ওই পদে কে যায় এই যে আমাদের খাজান আজিম উদ্দিন খাজান তখন কিন্তু পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কিন্তু যখন পোস্টটা খালি হয়ে যায় কোন পোস্টটা পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোস্টটা খালি হয়ে যায় লিয়াগত আলী খানকে মারার ফলে তখন তখন খাজান আদিম উদ্দিন কী হয়ে যায় পুরো পাকিস্তানের মানে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় আর তুমি চিন্তা করো খাজান আদিম উদ্দিন তখন সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে তাহলে পূর্ব বাংলার পোস্টটা এখন খালি তাহলে পূর্ব বাংলার পোস্টে বসে কে নুরুল আমিন ঠিক আছে পূর্ব বাংলার পোস্টে কে বসে নুরুল আমিন তাহলে এই জন্য এটা বলছে যে খাজান আদিম উদ্দিনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে হন নুরুল আমিন কারণ লেয়াকি খানকে তো একান্ন সালে মায়রা দিছি তাহলে এরপর পোস্টটা খালি পুরো পুরো পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তানের যে পোস্টটা এটা কিন্তু খালি তাহলে সেই পোস্টে গিয়ে বসে হচ্ছে খাজা আজিম উদ্দিন আর পূর্ব বাংলার এই বর্তমান বাংলাদেশের যে পোস্টটা ছিল এটা কিন্তু তখন খালি হয়ে যায় এই জায়গায় বসে আমাদের নুরুল আমিন ঠিক আছে এই জায়গায় কে বসে এই জায়গায় বসে নুরুল আমিন তাহলে তুমি চিন্তা করো একান্ন সালে নুরুল আমিন বসে তাহলে বাংলাদেশে যখন ভাষা আন্দোলন হচ্ছিল উনিশশো সালে সে ভাষা আন্দোলনের সময় এ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন ছিল খুবই স্বাভাবিক ঘটনা কারণ একান্ন সালে এই ঘটনাটা সালে লিয়াকত মানে মানুষ করা হয়েছে তখন খাজান উদ্দিন পুরো পাকিস্তানের আহ তোমার হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছে তাহলে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের অংশটা খালি সেই জায়গায় বসে নুরুল আমিন তাহলে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল একদম সহজ পানি নুরুল আমিন ঠিক আছে আচ্ছা আচ্ছা বাকি এখান থেকে আর কিছুই লাগবে না ঠিক আছে এখান থেকে জাস্ট এই কয়েকটা জিনিস আমি যা যা বলছি এ কয়েকটা জিনিস যে আমি মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এটা তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে আমি মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন সেখানে প্রতিষ্ঠা সভাপতি কে ছিল এটা তোমাকে মুখস্থ মুখস্থ করতে হবে ঠিক আছে প্রতিষ্ঠান সাধারণ সম্পাদক কে ছিল সৈয়দ শামসুল হক এটা মুখস্থ করতে হবে তারপরে বঙ্গবন্ধুর পোস্ট কী ছিল যুগ্ম সাধারণ সম্পাদক এটা মুখস্থ করতে হবে তারপর হচ্ছে দ্বি জাতি তত্ত্ব এটা কে দিছে এটা তোমাকে মুখস্থ করতে হবে এটা দিচ্ছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব কে দিছে শেরে বাংলা একে ফজুল হক লাহোর প্রস্তাব দিছে কোথায় লাহোরে সেরে বাংলা একে ফজুল হক ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে পাকিস্তানের প্রথম পাকিস্তানের প্রথম পাকিস্তানের প্রথম হ্যাঁ পাকিস্তানের প্রথম তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে লিয়াকত আলী খান আর পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে খাজান আজিম উদ্দিন খাজা আজিম উদ্দিন যখন লিয়াকত আলী খানকে উনিশশো একান্ন সালে মেরে ফেলা হয় তখন পুরো পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তানের মুখ্যমন্ত্রীকে হয়ে যান খাজান আজিম উদ্দিন আর পূর্ব বাংলা কে বসে নুরুল আমিন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন নুরুল আমিন ঠিক আছে ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াই ফেলছি বেসিক বেসিকটা পড়াই ফেলছি এটা হচ্ছে বেসিক পড়াশোনা এবার আমাকে বলো মুখস্থ হয়েছে কিনা এ পর্যন্ত ক্লিয়ার কিনা এতটুকু বুঝলে আমরা হচ্ছে পাকিস্তান আমল নিয়ে হচ্ছে আমরা এখন বিস্তারিত আলোচনা করলে মাথার উপর দিয়ে যাবে না এটি এত সব কাহিনি এত সব ক্যারেক্টার আমরা জাস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট করলাম ঠিক আছে আমরা কী করলাম এতক্ষণ এতক্ষণ আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করলাম এখন আমরা এই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাব দেখো আমি একটা তোমাদেরকে একটা মুভি দেখাচ্ছি আমি একটা জাস্ট তোমাদেরকে মুভি দেখাচ্ছি উনিশশো থেকে উনিশশো সালে ঠিক আছে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে কি ঘটনা ঘটছে এই ঘটনার একটা মুভি দেখাচ্ছি এবং এই মুভিতে কোন কোন অভিনেতা ছিল এই অভিনেতারা ছিল ঠিক আছে এই অভিনেতারা এখানে ছিল ঠিক আছে তোমাদেরকে জাস্ট আমি একটা গল্প বলতেছি ঠিক আছে একটা মুভি দেখাচ্ছি যে এই ক্যারেক্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো তারপরে আসো হ্যাঁ তাইলে তুমি দেখো তখন পরবর্তীতে একটা সংবিধান রচনা করা হবে দুইটা দেশ দুইটা দেশ তুমি ভারত এবং হচ্ছে পাকিস্তান তাহলে তুমি দেখো তাহলে পাকিস্তানের এখন কি দরকার পাকিস্তান ভারত নিয়ে তো আলোচনা করব না কারণ ভারত ভারত নিয়ে আমাদের এখানে আলোচনা করার কোনো মানে হয় না কারণ আমরা আগে পাকিস্তানের পাঠ ছিলাম পাকিস্তানকে নিয়ে আলোচনা করবো তাহলে এখানে তুমি দেখো পূর্ব বাংলা এবং হচ্ছে পাকিস্তানের এখন সংবিধান রচনা করতে হবে সংবিধান রচনা করতে হবে তাই না একটা নতুন দেশ আমরা বানাইছি তাহলে নতুন দেশের এখন কি করতে হবে সংবিধান বানাইতে হবে না সংবিধান বানাইতে হবে তাইলে সংবিধান বানানোর জন্য যে অধিবেশনটা ডাকা হয় সেটা হচ্ছে গণপরিষদ নতুন দেশ বানাইছি এখন নতুন সংবিধান বানাবো না দেশ চালাবো কেন তাহলে গণপরিষদ কেন আনতেছি গণপরিষদ আনতেছি কারণ গণপরিষদে আমরা হচ্ছে সংবিধান রচনা করব। ঠিক আছে সংবিধান রচনা করব। তাহলে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে হচ্ছে করাচিতে করাচিতে তাহলে এই লাইনটা আমার মুখস্থ করতে হবে না আমি তোমাদেরকে অনেকগুলো লাইন আছে এখানে সব মুখস্থ করতে হবে না পড়া খুবই কম ঠিক আছে পড়া খুবই কম তাহলে আমি পড়াচ্ছি কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনটা মুখস্থ করতে হবে যেটা মুখস্থ করতে হবে এটা এটা মুখস্থ এটা মুখস্থ করবো বাকিগুলো রিডিং পরে চলে যাওয়া তাহলে পাকিস্তান প্রথম পরিষদের অধিবেশন বসে করাচিতে এটা মুখস্থ করতে হবে না ঠিক আছে বাট এটা মুখস্থ করতে হবে যে এটা মুখস্থ করতে হবে যে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে ধীরেন্দ্রনাথ দত্ত তার মানে একটা রাষ্ট্র যখন একটা দেশ যখন হবে তখন প্রথমে ভাষা নিয়ে ঝামেলা লাগবে ঠিক না যে এই দেশের রাষ্ট্রভাষা কি হবে যেমন বাংলাদেশে সবাই বাংলা বলে তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা কোনো সমস্যা নাই বাট তখন পাকিস্তানে পশ্চিম পাকিস্তান ওরা বলতো উর্দু আর আমরা বলতাম বাংলা এখনও ঝামেলা হয়ে গেলো যখন আমি উর্দুরে উর্দুকে 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 আমি এখন রাষ্ট্রভাষা বানাবো নাকি বাংলাকে রাষ্ট্রভাষা বানাবো ঠিক আছে পশ্চিম পাকিস্তান ওরা তো আপার হ্যান্ডে ছিল ওরা যে বাংলাকে নেওয়া যাবে না আমরা খালি উর্দুকে রাষ্ট্রভাষা বানাবো এখন লাগলো ঝামেলা উর্দুকে রাষ্ট্রভাষা বলছে যখন তখন বাংলাদেশের মানুষ ফুলে গেছে বলে যে আমরা বাংলায় কথা বলি আমাদের একটাই দেশ ঠিক আছে তোমাদের আমরা সংখ্যা সংখ্যায় বেশি তো উর্দু চাপা দিচ্ছে আমাদের উপর তাহলে তো ঝামেলা ঠিক আছে এই কথাটা প্রথমে কে বলছে এই কথাটা প্রথমে বলছে ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে ধীরেন্দ্রনাথ দত্ত বলতেছে যে উর্দুর পাশাপাশি তোমরা বাংলাকেও আনো শুধু উর্দু উর্দু নিয়ে বসে থাকো না উর্দুর পাশাপাশি কাকে আনো বাংলাকেও আনো ঠিক আছে বাংলাকেও আনো ঠিক আছে যা বাংলাকেও আনো তাহলে এই কথা তোমাকে একটু পড়তে হবে এই স্লাইড থেকে এই জিনিসটা পড়তে হবে যে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে তিনি কুমিল্লার কুমিল্লার এক একজন ই ছিলেন নেতা ছিলেন কুমিল্লার ঠিক আছে ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে দেখো তারপর দেখো উনিশশো সালে সালের তেইশে মার্চ পূর্ববঙ্গের নাম করা হয় পূর্ব পাকিস্তান ঠিক আছে একটু পড়তে পারবো তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল তখন এটার নাম হয় পূর্ব পাকিস্তান উনিশশো সালে তেইশে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আর পাকিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় ইসলামী প্রজাতন্ত্র হিসাবে আচ্ছা তাহলে পাকিস্তানকে তখন ইসলামী প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় যে এটা ইসলামী প্রযাতন্ত্র হবে তার মানে হচ্ছে এটা ইসলামিক মানে হচ্ছে আমরা সবাই মুসলিম এই জন্য এটা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র সো এটা দরকার নাই দরকার হচ্ছে এইটা যে কবে পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান উনিশশো ছাপ্পান্ন সালে তেইশে মার্চ ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন সালে তেইশে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান ঠিক আছে পূর্ব পাকিস্তান তাহলে যুক্ত ফ্রন্ট নিয়ে কিছু কথা লেখা আছে এখানে সো এটা এখান থেকে না ঠিক আছে এটা এখান থেকে না এটা আমি একটু পরে পড়াবো ঠিক আছে আমার কথাগুলো শুনে তাই হয়ে যাবে তাহলে এইগুলা কেন উঠাইছি আর এখানে এখানে উঠাইছি তোমাদেরকে একটু দেখানোর জন্য যে কোন জিনিসগুলো তোমার লাগবে কোন জিনিসগুলো লাগবে না আমি যদি এগুলো না উঠাই দিতাম তুমি কি করতাম তুমি বই থেকে সবকিছুই পড়তা বই থেকে সবকিছু পড়তে হবে না জিকে এত পড়ে লাভ নাই এগুলো পরীক্ষাতে আসবে না মাত্র দশ নম্বর তাহলে আমি জাস্ট অনেক কিছু আছে স্লাইডে বাট আমি ক্লাসে যতটুকু বলবো এতটুকুই মুখস্থ করবা এতটুকুই পরীক্ষাতে আসবে ঠিক আছে তাহলে তোমাকে পিডিএফ দিয়ে দিয়ে শেষ করে দিতে পারতাম যে পিডিএফটা পড়ে ফেলো তাহলে হয়ে যাবে না আমি তোমাকে দেখাই দিচ্ছি চোখ আঙুল দিয়ে দেখাই দিচ্ছি যে কোনগুলা পড়বা একদম কম পড়া জি একদম কম পড়া আচ্ছা জানতে পারলে যদি তুমি বুঝতে পারো যে কী কী জিনিস আসতে পারে তাহলে একদম কম পড়া এই স্টাইড থেকে জাস্ট আমি একটা জিনিসই পড়ছি দুইটা জিনিস পড়ছি একটা হচ্ছে পাকিস্তান গণপরিষদে ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন আনেন কে দীরেন্দ্রনাথ দত্ত এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর সেকেন্ড সেকেন্ড প্রশ্ন কোনটা সেকেন্ড প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কখন উনিশশো ছাপান্ন সালের মার্চ উনিশশো ছাপান্ন সালের তেসে মার্চ পূর্ববঙ্গের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আর কিছুই পড়তে হবে এখান এই স্লাইড থেকে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন যে গণপরিষদে বাংলা ভাষার প্রস্তাব কে আনেন বীরেন্দ্রন দত্ত আর পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কখন উনিশশো ছাপ্পান্ন সালের তেসে মার্চ ঠিক আছে মুখস্থ করে ফেলবা আচ্ছা তারপরে আসো হুম তাহলে এখন একে এই স্লাইড থেকে কি পড়বা এই স্লাইড থেকে একটা জিনিসই পড়বা একটা লাইন এই স্লাইড থেকে এই স্লাইডটা যখন তোমার সামনে আসবে তখন জাস্ট একটা লাইন পড়বা ঠিক আছে একটা লাইন পড়বা সেটা হচ্ছে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রকে বাতিল করানকে ইস্কান্দর মির্জা ঠিক আছে সাতই অক্টোবর উনিশশো সালে এই যে তারা পাকিস্তানের একটা ই চালু করলো মানে তোমার শাসনতন্ত্র তারা বানাইলো ঠিক আছে এবং উনিশশো সালে দেখো পাকিস্তানের সংবিধান বানাইতে সাতচল্লিশ সালে কিন্তু তারা দেশটাকে কিন্তু আলাদা করে দিছে পাকিস্তান এবং হচ্ছে ভারত কিন্তু পাকিস্তানের সংবিধান বানাইতে ঠিক আছে কত সময় লাগছে দেখো উনিশশো সালে তারা প্রথম সংবিধান বানায় ঠিক আছে সাতচল্লিশ কই আর ছাপ্পান্ন কই উনিশশো সালে তার প্রথম শাসনতন্ত্র বা হচ্ছে সংবিধান বানায় ঠিক আছে আবার এই সংবিধানকে দুই বছর পর দুই বছর পর ইস্কানদার মির্জা বাতিল করে দেয় ইস্কানদার মির্জা বাতিল করে দিয়ে সাতই অক্টোবর উনিশশো সালে সে হচ্ছে সামরিক আইন জারি করে বুঝছো সামরিক আইন জারি করে তাহলে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন কে স্লাইড থেকে জাস্ট একটাই স্লাইড থেকে জাস্ট একটাই পড়া যে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রকে বাতিল করেন কে ইস্কান্দার মির্জা কবে বাতিল করেন সাতই অক্টোবর উনিশশো সালে এবং বাতিল করে তিনি সামরিক আইন জারি করেন সামরিক আইন জারি করে তিনি হচ্ছেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হন ঠিক আছে পাকিস্তানের প্রথম কী হন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হন তাহলে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন ইস্কান্দার মির্জা তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে লিয়াকত আলী খান লিয়াকত আলী খানকে উনিশশো সালে মেরে ফেলার পরে ঠিক আছে পূর্ববঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল খাজা আজিম উদ্দিন সে গিয়ে গদিতে বসে তার মানে পুরো পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়ে যায় কে সম্পূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়ে যায় লিয়াকত আলী খানের পর খাজা আজিম উদ্দিন আর পূর্ববঙ্গের সিটটা খালি পড়ে যায় সে জায়গায় বসে আমাদের নুরুল আমিন ঠিক আছে আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে তাহলে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা আসো তারপরে আসো তমুদ্দন মজলিস তাহলে প্রথম সমস্যা দেখা দিল পাকিস্তানের দুইটা প্রদেশ দুইটার প্রদেশে দুই জায়গার মানুষ দুইটা ভাষায় কথা বলে ঠিক আছে দুইটা ভাষায় কথা বলে এখন দুইটা ভাষায় কথা বলার জন্য প্রথমে সমস্যা হলো ভাষা নিয়ে তারা বললো যে উর্দু উর্দুকে রাষ্ট্রভাষা বানিয়ে দিব আর বাঙালিরা বললো উর্দু হবে না উর্দু পাশাপাশি বাংলাকে রাখো তাহলে বাঁধলো ঝামেলা এই জামেলা বাজার জন্য বাংলাদেশে প্রথম একটা সংগঠন তৈরি হয় ঠিক আছে যেটাকে বলা হয় তমুদ্দন মজলিশ তমুদ্দন মজলিশ এটা হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এবং এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঠিক আছে কেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান কারণ যদি এটা বানানোর পরে বাঙালিরা বলে দেখো ভাষা আন্দোলন যদি আমাদের ভাষাকে না মানো তাহলে আমরা একটা সংগঠন বানাচ্ছি যেটা আমরা প্রতিবাদ করব। তারা যদি বলে এটা রাজনৈতিক সংগঠন তাহলে কিন্তু পাকিস্তানের সামরিক জানতা বাঙালির উপর অ্যাটাক করবে ঠিক আছে অ্যাটাক করবে এই জন্য তারা বলে এটা বাসার জন্য না এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঠিক আছে নর্মালি একটা প্রতিষ্ঠান সেটা পলিটিক্যাল না ঠিক আছে পলিটিক্যাল না এই জন্য তমুদ্দন মজলিশকে বলা হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং তমুদ্দন মজলিস হচ্ছে বাসা আন্দোলনের প্রথম সংগঠন তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে এরকম যে বাসা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা বাসা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা বলো সবাই বলো বাসা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা এটা হচ্ছে তমুদ্দন মজলিস তমুদ্দন মজলিশ ঠিক আছে বাসা আন্দোলনের প্রথম সংগঠন ঠিক আছে এবং এটা 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 পরীক্ষাতে আসে যে তমুদ্দন মজলিশ কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই না পয়লা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে মনে থাকবে তাহলে পহেলা সেপ্টেম্বর না থাকলে তুমি দুসা সেপ্টেম্বর দিতে পারো অনেক বইতে দুই সেপ্টেম্বর দেওয়া আছে অনেক বইতে এক সেপ্টেম্বর দেওয়া আছে সব থেকে পারফেক্ট এবং কারেক্ট হচ্ছে পহেলা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ ঠিক আছে বাট পয়লা সেপ্টেম্বর না থাকলে ইন দ্যাট কেস তুমি দুই সেপ্টেম্বর দেখাইতে পারো বাট পয়লা সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর দুইটা একসাথে থাকলে তোমার উত্তর সবসময় পয়লা সেপ্টেম্বর হবে ঠিক আছে পয়লা সেপ্টেম্বর উনিশশো ঠিক আছে এবং এটা কারা কারা গঠন করেন মেইন নেতৃত্বকে দেন আবুল কাশেম ঠিক আছে অধ্যাপক আবুল কাশেম তোমাদের বইতে কিন্তু এটা ছিল ঠিক আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ে এটা কিন্তু ছিল যে তমদ্দুল মজলিস গঠনের নেতৃত্ব দেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফিজিক্সের অধ্যাপক প্রফেসর অফ ফিজিক্স অধ্যাপক আবুল কাশেম ঠিক আছে অধ্যাপক আবুল কাশেম হচ্ছে এটা নেতৃত্ব দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অধ্যাপক আবুল কাশেম তমুদ্দুর মোদির গঠনের নেতৃত্ব দেন আর বাসান্দ্রার মুখপত্র কি এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক মুখপত্র মানে হচ্ছে পত্রিকা এখানে মুখপত্র দ্বারা কি বোঝাচ্ছে মুখপত্র দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আচ্ছা ঠিক আছে এক মিনিট আজানের জন্য হচ্ছে আমরা এক মিনিট ব্র্যাক দিচ্ছি ওকে ঠিক আছে আজানের জন্য আমরা এক মিনিট ব্যাক দিচ্ছি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে শোনাও এক মিনিট ব্র্যাক দিচ্ছি আজানের জন্য Okay. সো পড়ালেখা নিয়ে কেউ টেনশন করিও না রেগুলার যতটুকু পড়তে পারো নিজের হাইস্টা ট্রাই করো এত চিন্তা করার কিছু নাই ঠিক আছে এত চিন্তা করার কিছু তোমরা কমেন্ট পড়তেছিলাম সবাই চিন্তা করতেছো চিন্তা করার কিছু নাই যা হবে হবে রেগুলার পড়াশোনা করো নিজের শেয়ারটা দাও বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও শেষ আর কোনো কথা নাই এখানে দেখো তাইলে বাসা আন্দোলনের মুখপত্র মানে হচ্ছে বাসা আন্দোলনের যে পত্রিকাটা ছিল সাপ্তাহিক সৈনিক ঠিক আছে সাপ্তাহিক সৈনিক জাস্ট এই লাইনটা পড়বা বাসা আন্দোলনের মুখপত্র নাম সাপ্তাহিক সৈনিক কার প্রতিষ্ঠায় হয় এটা লাগবে না তো জানোই কার প্রতিষ্ঠা হয় তমদের মদেশ কে বানাইছে অধ্যাপক আবুল কাশেম তার নেতৃত্বে হয় ঠিক আছে আচ্ছা তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক সেমিনার আয়োজন করা হয় ঠিক আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে একটা তারিখের কথা বলা আছে এটা একটু পড়তে হবে ঠিক আছে এই তারিখটা একটু পড়তে হবে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক সেমিনার আয়োজন করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বাসাভিজ ডক্টর মোমদ শহীদুল্লার নেতৃত্বে বা সভাপতিত্বে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ঠিক আছে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে একটা সেমিনার করা হয় এটার নাম হচ্ছে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা উর্দু ঠিক আছে যার নামাজের নামাজ পড়বা ওরা হচ্ছে নামাজটা পড়ে আসো ঠিক আছে তারপর যাদের হচ্ছে পরে একটু রেকর্ড দেখে নিও বুঝতে পারছো নাহলে ক্লাস অনেকক্ষণ হবে তো সো যাদের পাঁচ দশ মিনিট যাদের নামাজে লেট হবে তারা হচ্ছে নামাজটা পরে আসো এরপর হচ্ছে ওইটা রেকর্ড রেকর্ড দেখে নিও ঠিক আছে একটু একটু পরে রেকর্ড দেখে নিও এটা আচ্ছা পনেরোই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক সেমিনার আয়োজন করা হয় আর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কোনটা এটা একটু পড়তে হবে ঠিক আছে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কোনটা এটা পড়তে হবে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কোনটা এটা একটু পড়তে হবে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ঠিক আছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা এবং এটা কারা কারা লেখেন এটা পড়তে হবে অধ্যাপক আবুল কাশেম মেন যে বানাইছে যে তমদ্দুর মদিসের যে প্রতিষ্ঠাতা ঠিক আছে মেন যে তিনি হচ্ছেন অধ্যাপক আবুল কাশেম তারপরে কাজী মুতাহার হোসেন এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ তিনজন ব্যক্তি কারা কারা আমি একটু কেটে দিচ্ছি কারণ এনি হবে না এটা হচ্ছে অধ্যাপক আবুল কাশেম তিনজন ব্যক্তি মিলে একটা পুস্তক লিখছে সে পুস্তকের নাম হচ্ছে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটা পুস্তিকা লিখছে এবং এই পুস্তিকায় তিনজন ব্যক্তি লিখছে প্রথম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম একজন হচ্ছে কাজী মুতাহার হোসেন এবং হচ্ছে আরেকজন হচ্ছে আবুল মনসুর আহমেদ আরেকজন হচ্ছে আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ আচ্ছা আবুল মনসুর আহমেদ ঠিক আছে আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ আচ্ছা আমি জাস্ট বলে দিচ্ছি আমার কথাটা একটু মনে রাখো হ্যাঁ কেউ হয়তো আবার নোট 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 আমি যে যে নোটটা দিয়ে দিয়েছি হ্যান্ড নোটটা সেখানে এই জিনিসগুলো পড়াইছি সো হ্যান্ড নোট থেকে একটু পড়তে পারলে পারলে ভালো পিডিএফ থেকে হ্যান্ড নোটটা পড়তে বলতে আমাদের মোটামুটি ইজি হবে ঠিক আছে আর এখান থেকে আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো বাট এমনি যদি মনে থাকে তাহলে কোনো সমস্যাই না সমস্যায় না আচ্ছা তাহলে তিনজন ব্যক্তি এই পুস্তিকাটা লিখছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা উর্দু এই পুস্তিকার তিনজন ব্যক্তি লেখছে একজন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম একজন হচ্ছে কাজী মুতাহার হোসেন আর একজন হচ্ছেন আবুল মনসুর আহমেদ আর একজন হচ্ছে আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ তাহলে এই জিনিসটা পড়বা যে তমুদ্দ কী কী এই স্লাইড থেকে কী পড়া এই স্লাইড থেকে কী পরীক্ষাতে আসবে তাহলে এখন আমি সেটাই বলতেছি এখান থেকে হ্যাঁ এখান থেকে কী কী জিনিস লাগবে প্রথম হচ্ছে তমুদ্দিন মদলিশ কী তমুদুর মন্দির হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদোর মদিস কবে প্রতিষ্ঠিত হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে এবং তমুদুর মদিশটা কি এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুর মজলিশ এবং এটা প্রতিষ্ঠিত হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে এবং তমুদোর মজলিশ কে প্রতিষ্ঠা করেন তমদ্দুর মজলিস কে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পদত্ববিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম ঠিক আছে আবুল কাসেম এটা হচ্ছে প্রশ্ন তারপর হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই শীর্ষক সেমিনার আয়োজন করেন কার সভাপতিত্বে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং কবে সেটা করেন একটু পড়ব পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে আর একটা পুস্তিকা একটা পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা লেখেন তিনজন এটা লেখেন কয়জন এটা লেখেন তিনজন ঠিক আছে এটা লেখেন তিনজন অধ্যাপক আবুল কাশেম অধ্যাপক আবুল কাশেম তারপর হচ্ছে কাজী মুতাহার হোসেন এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ তিনজন ঠিক আছে অধ্যাপক আবুল কাশেম তারপর হচ্ছে কাজী মোতাহার হোসেন এবং হচ্ছে আবুল মনসুর আহমেদ ঠিক আছে আবুল মনসুর আহমেদ এই স্লাইড থেকে এই জিনিসটাই পড়বা আর কিছু লাগবে না আচ্ছা তারপর দেখো এই স্লাইড থেকে তুমি কি পড়বা এই যে এই স্লাইড থেকে আমি বলে দিচ্ছি একদম সুন্দর করে বলে দিচ্ছি একটা প্রশ্ন পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা দাবি জানান কে কুমিল্লা দেবেন্দ্রন দত্ত কত তারিখে এটা পড়া লাগবে না কত তারিখে এটা পড়া লাগবে না ঠিক আছে কত তারিখে এটা পড়া লাগবে না মুখপত্রটা পড়তে হবে মুখপত্র যেটা পড়তে হবে ঠিক আছে মুখপত্রটা পড়বা মুখপত্রটা পড়বা এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক ঠিক আছে বাসান্দরের মুখপত্রের নাম কি জাস্ট এটা পড়বা বাসান্দরের মুখপত্রের নাম হচ্ছে সাপ্তাহিক সৈনিক আর এখান থেকে পড়বা হচ্ছে পাকিস্তান গণপরিদের প্রথম অধিবেশনের রাষ্ট্রভাষা বাংলা দাবি জানান কে কুমিল্লা দীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে এটা পড়তে হবে না কত তারিখে এটা পড়া লাগবে না তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত নিয়ে আমরা একটু আগেই বলছি যে তিনি কুমিল্লার মানুষ ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কুমিল্লার মানুষ ছিলেন ঠিক আছে আচ্ছা এরপর তুমি কি পড়বা এরপরে হচ্ছে এই এইটা পড়ার দরকার লিয়াকত আলী খানের কী কাহিনী এটা দরকার নেই এটাও দরকার নাই ঠিক আছে এখান থেকে জাস্ট এই লাইনটা গিরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলা দাবি জানান তারপরে তুমি চলে আসবে এখানে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ঠিক আছে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই কথাটা বলছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না দুই জায়গায় বলছে মোহাম্মদ আলী জিন্না এই কথাটা কয় জায়গায় বলছে দুই জায়গায় বলছে আমি যে লাইনগুলো বলতেছি এগুলাই পড়বা এর বাইরে কিছু পড়ার দরকার নাই ঠিক আছে মোহাম্মদ আলী জিন্না দুই জায়গায় বলছে একটা বলছে একুশে মার্চ উনিশশো আটচল্লিশ সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সহারি উদ্যানে তাহলে তিনি একুশে মার্চ উনিশশো সালে ঢাকায় ছিলেন ঢাকায় তিনি রেসকোর্স ময়দানে একবার এ কথা বলছে আর চব্বিশে মার্চ কার্জন হলে দুইবার সেম কথা বলছে যে উর্দু অ্যান্ড অনলি উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তাহলে উর্দু অ্যান্ড অনলি উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এটা তিনি দুই জায়গায় বলছে একটা বলছে ঢাকার তত্ত্বের রেসকোর্স ময়দানে এটা বলছে একুশে মার্চ আর তার তিন দিন পরে চব্বিশে মার্চ সেম কথাটা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং কত তারিখে উনিশশো সালে উনিশশো সালে এবার তুমি চিন্তা করো এই সেম কথাটা কে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আদিম উদ্দিন তাহলে খাজা আদিম উদ্দিন কিন্তু তখন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে যেহেতু লিয়ত আলী খানকে অ্যাসাসিনেট করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে সেখানেও তিনি এই কথা বলতে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঢাকার এক জনসভায় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে তাহলে খাতান আজিম আবার বলতেছে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এটা তিনি কোথায় বলছে তিনি এটা বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ডাকার এক জনসভায় তাহলে দুজন ব্যক্তির কাহিনী পড়লাম আমরা এখানে একজন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না সে ঢাকায় আসছে ঢাকায় সে একুশ তারিখে এবং হচ্ছে চব্বিশ তারিখে একুশে মার্চ এবং হচ্ছে চব্বিশে মার্চ এই দুইটা দিন এই দুইটা দিন সে ঢাকার রেসকোর্স মাদারে বলছে একুশে মার্চ উনিশশো আটচল্লিশ সালে তিনি বলছে যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর চব্বিশে মার্চ তিনি কার্জন হলেও তিনি সেম কথা বলছে যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর খাজান আলিম উদ্দিন বলছে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সেটা তিনি বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এক জনসভায় দেখো আমাদের আমাদের যে এই ব্যক্তি মানে মোহাম্মদ আলী জিন্না তার কথা এরপরে উনিশশো আটচল্লিশ সালের পরে আর আমরা পাই না কেন কারণ উনিশশো আটচল্লিশ সালে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মারা যান ঠিক আছে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না মারা যান তার মানে হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে যে উর্দু কিন্তু তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা পাশাপাশি বাংলাও স্থান পাইছে উর্দুর পাশাপাশি বাংলাও স্থান পাইছে এটা কিন্তু জিন্না দেখে যেতে পারে না তো জিন্নার কাহিনী এখানেই শেষ জিন্না আমাদের ক্যারেক্টার দেখছো আমরা যখন ধরে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিলাম গেম অফ থ্রোনসের অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আলোচনা করতেছিলাম বুঝছো গেম অফ থ্রোন্স দেখছো না সেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকে তার ভিতরে আমাদের একটা ক্যারেক্টারের মৃত্যু কিন্তু হয়ে গেছে দেখছো দুইটা ক্যারেক্টারের মৃত্যু হয়ে গেছে একটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না একটা লিয়াকত আলী খান এই দুটা ক্যারেক্টারকে ডেভেলপ করলাম এখন মেরে দিলাম ঠিক আছে তাহলে মোহাম্মদ আলী জিন্নাকে মেরে দিলাম আর হচ্ছে লিয়াকত আলী খানকে মেরে দিলাম ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা দুইটা ক্যারেক্টারের মৃত্যু ঘটছে কি বুঝতে পারছো যে আমরা দুইটা ক্যারেক্টার ডেভেলপ করে আমরা দুইটা ক্যারেক্টারকে মৃত্যু দিয়ে ফেলছি তাহলে এই দুজনের কাহিনী আমাদের শেষ বুঝতে পারো তুমি অনেক প্যারা দিছে আমাদেরকে এই দুজনের কাহিনী শেষ আমাদের ওকে তারপরে আসো তারপর তুমি দেখো উনিশশো বানান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী দিন ছিল বৃহস্পতিবার ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি ছিল বৃহস্পতিবার ছিল ঠিক আছে বৃহস্পতিবার এবং এটা বাংলা কী ছিল আটি ফাল্গুন তেরোশো আটান্ন আর্টি ফাল্গুন তেরোশো আটান্ন ঠিক আছে এটা কিন্তু পরীক্ষাতে আসে ফাল্গুন ঠিক আছে ফাল্গুনের এই কথাটা কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে পরীক্ষাতে আসে তাহলে উনিশশো বানান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কী ছিল বাংলা ছিল আর্টি ফাল্গুন তেরোশো আটান্ন বলো সবাই বলো সবাই বলো বাংলা কী শন ছিল এটা ছিল হচ্ছে ফাল্গুন তেরোশো আটান্ন সবাই একটু মুখস্থ করে ফেলো মানে আমার সাথে সাথে বলো ঠিক আছে আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো আটি ফাল্গুন তেরোশো আটান্ন ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঠিক আছে একুশে ফেব্রুয়ারি আচ্ছা তারপরে দেখো এই লাইনটা একটু তোমাদেরকে পড়তে হবে তাহলে এই প্রথম দুইটা লাইন তারপরে এই লাইনটা একটু পড়তে হবে যে পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কখন ঠিক আছে উর্দুর পাশাপাশি উর্দুর পাশাপাশি বাংলাকে স্বীকৃতি দেয় কখন ঠিক আছে এটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছাপান্ন ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছাপান্ন তারপর উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো ছাপান্ন সালে যখন তোমার পাকিস্তানের তোমার সংবিধান রচনা করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে যখন পাকিস্তানের সংবিধান রচনা করা হয় তখন উর্দুর পাশাপাশি তারা বাংলাকেও কী করে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তাহলে পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে ঠিক আছে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে এটা একটু পড়তে হবে ঠিক আছে এটা একটু পড়বা যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রপতি স্বীকৃতি দেয় কত সালে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে তারিখটা পড়তে না পারলেও আমার সালটা বড় উনিশশো সালে কারণ উনিশশো সালে গিয়েই তারা পাকিস্তানে কী তৈরি করে সংবিধান তৈরি করে ঠিক আছে সংবিধান তৈরি করে আচ্ছা ওকে তাহলে এখানে ভাষা আন্দোলনের সহিত এগুলো আমরা একটু পরে আলোচনা করব ঠিক আছে এটা একটু এইটা একটু পরে রাখো এটা আমরা আলোচনা করবো এটা পরে লাগবে না লাস্টের লাইনটা পড়তে হবে না জাস্ট এটা একটু মনে রাখো যে বাসা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদকে কিশোর অহিউল্লাহ কিশোর অহিউল্লাহ ঠিক আছে কিশোর অহিউল্লাহ তাহলে বাসা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর অহিউল্লাহ ওই যে একটা ছোট ছেলে ছোট ছেলে যে হাতটা এরকম করে কোনো দেখবা অনেক ছবিতে দেখবা একটা ছোট ছেলে খালি গায়ে হাফ প্যান্ট পরা হাতটা এরকম করে তোমার হচ্ছে সবার সামনে ঠিক আছে মিছিলের সবার সামনে ছিল তার নাম হচ্ছে কিশোর অহিউল্লাহ ঠিক আছে কিশোর অহিউল্লাহ কিশোর অহিউল্লাহ তাহলে কিশোর অহিউল্লাহ হচ্ছে ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ঠিক আছে সর্বকনিষ্ঠ শহীদ আচ্ছা তারপর দেখো ভাষা আন্দোলনের যে শহীদ মিনারটা তৈরি করা হয় তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিসই যে প্রথম কথা হচ্ছে একুশে ফেব্রুয়ারি বার ছিল এখান থেকে প্রশ্ন দেখো এস লাইড থেকে কী কী প্রশ্ন আসবে দেখো এস লাইট থেকে প্রশ্ন আসবে হচ্ছে উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি কী ছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছিল হচ্ছে বৃহস্পতিবার বাংলা কিষণ ছিল আটি ফাল্গুন তেরোশো আটান্ন আটি ফাল্গুন তেরোশো আটান্ন এটা আসবে আর পাকিস্তান গণপরিষদে কবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উর্দুর পাশাপাশি উনিশশো ছাপান্ন সালে তারপরের প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদ কোনটা ভাষা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদকে ভাষা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর অহিউল্লাহ সবাই বলো সবাই বলো সবাই মুখে মুখে বলো দেখি ভাষা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদকে বলো সবাই বলো মুখে বলো কিশোর অহিউল্লাহ কিশোর অহিউল্লাহ এরপরে প্রথম শহীদ মিনার তাহলে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহ্ন তারা হচ্ছে গুলি চালায় গুলিতে শফিক রফিক বরকত জব্বার অনেকেই মারা যায় অনেকেই মারা যায় ঠিক আছে অনেকেই মারা যায় এরপরে তারা তেইশে ফেব্রুয়ারি উনিশশো দুই দিন পরে তেইশে ফেব্রুয়ারি উনিশশো প্রথম শহীদ মিনার নির্মাণ করে সেই প্রথম শহীদ মিনার কোথায় এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হলে ঠিক আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হল যেটা হচ্ছে ডক্টর ফজলের আব্বি হল ঠিক আছে ডক্টর ফজলের আব্বি হল ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হল ডক্টর ফজলের আব্বি হল সেখানে তারা প্রথম শহীদ মিনার তৈরি করে তেইশে ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি উনিশশো এবং সেটা উদ্বোধন করা হয় পরের দিন ঠিক আছে উদ্বোধন করা হয় তাহলে কথাগুলো একটু খেয়াল করো যে প্রথম শহীদ মিনার নির্মাণ প্রথম হচ্ছে নির্মাণ তারপর হচ্ছে উদ্বোধন তারপর হচ্ছে ভেঙে দেওয়া তাহলে কথার মারপেজগুলো খেয়াল করো যে তারা প্রথম নির্মাণ করে কখন নির্মাণ করা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে আর উদ্বোধন করা হয় তার একদিন পরে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে আর ভেঙে দেওয়া হয় কখন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভেঙে দেওয়া হয় কখন ভেঙে দেওয়া হয় ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তাহলে তুমি এটা খেয়াল করো যে প্রথম শহীদ এটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার না তোমরা সবাই দেখো না যে টিভিতে যে একটা অনেক বড়ো একটা শহীদ মিনার দেখা যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের আউটডোর বা হচ্ছে বহির্বিভাগের পাশে ঢাকা মেডিকেল কলেজে আমরা যেখানে পড়াশোনা করি তার বহির্বিভাগ যেটা আছে তার পাশে ঠিক আছে তার পাশে হচ্ছে একটা তোমার কেন্দ্রীয় শহীদ মিনার এটা হচ্ছে সব থেকে বড় অনেক বড় একটা শহীদ মিনার আছে যেটা আমরা টিভিতে দেখি সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার ওইটা নিয়ে কথা বলতেছি না এখন আমি যেটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে প্রথম শহীদ মিনার এবং সেটা তৈরি করা হয় কোথায় সেটা তৈরি করা হয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হলে ডক্টর ফর্দের আব্বি হল ঠিক আছে ডক্টর ফর্দের আব্বি হল ছেলেদের হল ওই জায়গায় এবং এটা কিন্তু পরবর্তী ভেঙে দেয় ছাব্বিশ এটা কিন্তু এখন আর ওভাবে নাই এটা কিন্তু ভেঙে দেয় ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বাউ এটা মনে রাখবা যে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কখন তিরিশ ফেব্রুয়ারি উনিশশো সাল উদ্বোধন করা হয় কখন একদিন পরে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আর ভেঙে দেওয়া হয় তারও দুই দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো এবং এটা নকশা করেন কে ডাক্তার বদরুল আলম উনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল ঠিক আছে ঢাকা মেডিকেল কলেজের ডিএমসির ছাত্র ছিল ঠিক আছে ডিএমসির ডিএমসির ছাত্র ছিলেন ঠিক আছে ডিএমসির ছাত্র ছিলেন তিনি তিনি এটা নকশা করেন ডাক্তার বদরুল আলম এবং এইটা যে প্রথম যে শহীদ মিনারটা তার নাম কী ছিল তারা যে প্রথম শহীদ মিনারটা তৈরি করে তার নাম কী ছিল তার নাম ছিল হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতি স্তম্ভ তাহলে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কখন প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় হচ্ছে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে উদ্বোধন করা হয় তার একদিন পর চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে আর এটা ভেঙে দেওয়া হয় পাকিস্তান বাহিনী কখন ভেঙে দেয় পাকিস্তান বাহিনী হ্যাঁ হ্যাঁ পুলিশ ভেঙে দেশের ছাব্বিশ তারিখ হ্যাঁ ইয়ে বলছো তারেন তাহা তাহিরা তাহিরা এটা ভেঙে দেয় এরা হবে তোমার ছাব্বিশ তারিখ এটা ঠিক করে নাও যে প্রথম ভেঙে দেয় হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন ঠিক আছে উদ্বোধন করে চব্বিশ তারিখ উদ্বোধন করে চব্বিশ তারিখ প্রথম নির্মাণ করা বানায় বানায় প্রথম শহীদ মিনার যার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম শহীদ মিনার নাম কি প্রথম শহীদ মিনার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভ হচ্ছে প্রথম শহীদ মিনার এবং এটা নির্মাণ করা হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ বানাইছে শহীদ স্মৃতিস্তম্ভ তেইশ তারিখ বানাইছে চব্বিশ তারিখ উদ্বোধন করছে এবং চব্বিশ তারিখ উদ্বোধন করছে এবং এটার দিছে কখন এটা দিছে হচ্ছে ছাব্বিশ তারিখ দুদিন পর ঠিক আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভ আর কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের আউটডোর বা হচ্ছে বহির্বিভাগের পাশে ঠিক আছে সেটা কখন তৈরি করছে একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সাল একটু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সালে এটা উদ্বোধন করা হয় বুঝছো তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ উদ্বোধন যাই প্রশ্ন আসুক না কেন সেটা একটা ডেট হবে সেটা হচ্ছে উনিশশো তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় বা নির্মাণ করা হয় বা হচ্ছে এটা হ্যাঁ হুম হুম সেটা একুশ ফেব্রুয়ারি উনিত্রিশ কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেটা উদ্বোধন করেন কে আবুল বরকতের মা হাসিনা বেগম ঠিক আছে আবুল বরকতের মা হাসিনা বেগম আবুল বরকতের মা হাসিনা বেগম হ্যাঁ তানহা ও সেম স্লাইড হ্যাঁ তানহা সেমস্লাইট তাহলে এটা উদ্বোধন করেন কে আবুল বরকতের মা হাসিনা বেগম ঠিক আছে তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এটা উদ্বোধন করেন কে আবুল বরকতের মা আবুল বরকতের মা হাসিনা বেগম আর প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেন এই যে এইটা এই শহীদ শ্রীস্তম্ভা প্রথম শহীদ এটা এটাকে উদ্বোধন করেন এটা হচ্ছে শফিউরের পিতা মাহবুর রহমান দেখো আমি পরের চাকরি দিকে দেখাই দিয়ে একটু এই যে শহীদ শফিউরের পিতা মাহবুর রহমান শহীদ শফিউরের পিতা মাহবুর রহমান তাইলে এই যে আমার প্রথম শহীদ মিনার এটা উদ্বোধন করেন কে মানে এটা উদ্বোধন করেন কে উদ্বোধন তো করা হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন বাট উদ্বোধন করেন কে এটা হচ্ছে শহীদ শফিউরের পিতা শহীদ শফিউরের পিতা যার নাম হচ্ছে মাহবুবুর রহমান মাহবুবুর রহমান আর কেন্দ্রীয় শহীদ মিনার এটা উদ্বোধন করেন কে আবুল বরকতের মা হাসিনা বেগম আবুল বরকতের মা হাসিনা বেগম এবং এটার স্থপতিকে এটার স্থপতি হচ্ছে হামিদুর রহমান তাহলে কেন্দ্রীয় এটা পরীক্ষাতে আসে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান এবং তাকে সাহায্য করেন হচ্ছে নবের আহমেদ এবং তাকে সাহায্য করেন হচ্ছে নবের আহমেদ নবের আহমেদ ঠিক আছে না আমি যেটা বলছি সেটা হ্যাঁ তাইফ তারপর হচ্ছে তাহিরা আমি যেটা লিখে দিছি এটাই পড়বা তোমার বইতে কি আছে দেখার দরকার নাই আমি যা দেখা লিখে দিয়েছি এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং মোস্ট কারেক্ট ঠিক আছে আচ্ছা আর কেন্দ্রীয় শহীদ মিনার কখন তৈরি করা হয় এটা পরিষ্কার একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি উদ্বোধন করেন কে আবুল বরকতের মা হাসিনা বেগম আবুল বরকতের মা আবুল বরকতের মা হাসিনা বেগম এবং এটার স্থপতি কে এটার স্থপতি হচ্ছে হামিদুর রহমান এবং হামিদুর রহমান সাহায্যকরণ হচ্ছে নবের আহমেদ তাহলে এখান থেকে কী প্রশ্ন উনিশশো বানান্লি একটি কী ছিল একুশ বানান্লি একষট্টি ছিল হচ্ছে বৃহস্পতিবার বাংলা কিষণ ছিল আর্টি ফাল্গুন আটি ফাল্গুন বাংলা সাল ছিল আটি ফাল্গুন হ্যাঁ আজকে এটা শেষ করে দেব আটি ফাল্গুন তেরোশো আটান্ন আটি ফাল্গুন তেরোশো আটান্ন এবং ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষা শিক্ষিত পায় কখন উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো সালে এবং ভাষা আন্দোলন সর্বকনিষ্ঠ শহীদকে সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর অহিউল্লাহ সর্বকনিষ্ঠ শহীদকে সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর অহিউল্লাহ কিশোর অহিউল্লাহ ঠিক আছে কিশোর অহিউল্লাহ আর কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার যেটা হয় কেন্দ্রীয় শহীদ যে ঢাকা মেডিকেল কলেজের আউটডোর বা বহির্বিভাগের পাশে সেটার স্থপতিকে সেটার স্থপতি হচ্ছে সেটার স্থপতি হচ্ছে হামিদুর রহমান এবং তাকে সাহায্য করেন কে নবের আহমেদ এবং সেটা কবে প্রতিষ্ঠা করা হয় কবে উদ্বোধন করা হয় এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সালে কে উদ্বোধন করেন শহীদ আবুল বরকত শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম ঠিক আছে হামি হবে হাসিনা বেগম আর প্রথম শহীদ মিনার প্রথম শহীদ মিনারের নাম কি প্রথম শহীদ মিনার নাম কি সবাই বলো সবাই বলো নাম কি এটা হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভ এটা নির্মাণকরণকে নির্মাণ কর নির্মাণ করা হয় কখন তেইশ তারিখ ফেব্রুয়ারি তেইশ তারিখ উনিশশো তার একদিন পরে সেটাকে কি করা হয় উদ্বোধন করা হয় চব্বিশ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন এবং ভেঙে দেওয়া হয় কবে ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বা ন এবং এটার নকশা করেন নকশা করেন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ডাক্তার বদরুল আলম ডাক্তার বদরুল আলম এটার নাম কি শহীদ সুদীতম্ভ এই কয়েকটা জিনিসই পড়বা আর কিছু পড়ার দরকার নেই এটা উদ্বোধন করেন কে এটা পড়তে হবে শহীদ শফি পিতা মাহবুবুর রহমান ঠিক আছে সব শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান প্রথম দেখো দেখবে ছাব্বিশ এই চব্বিশ আছে দেখছো এই স্টার্টগুলো হচ্ছে মেডি জিকে থেকে নেওয়া ছিল মেডি জিকে থেকে নেওয়া কিন্তু এখানে ভুল দেওয়া আছে আমি তোমাকে ঠিক করে দিচ্ছি ঠিক আছে এটা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি এই স্লাইডগুলো হচ্ছে মেডি জিকে থেকে নেওয়া জয়কলির বইটা থেকে বাট এখানে ভুল আছে তাহলে এটা হবে কি ভেঙে দেয় কবে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন ভেঙে দেয় চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে কি হয় চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে এটা উদ্বোধন করা হয় কে উদ্বোধন করেন শহীদ শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান ঠিক আছে তাহলে শহীদ মিনারকে নিয়ে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচনা করেন কে আলাউদ্দিন আল আজাদ তাহলে আলাউদ্দিন আল আজাদ একজন কবি তিনি এই শহীদ মিনার ভাঙা গড়া এসব ঘটনা নিয়ে একটা কবিতা রচনা করেন যার নাম হচ্ছে স্মৃতিস্তম্ভ তার নাম কি স্মৃতিস্তম্ভ তাহলে স্মৃতিস্তম্ভ কবিতাটা রচয়িতাকে স্মৃতিস্তম্ভ কবিতাটা রচয়িতাকে কবিতার রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ এটা পরীক্ষাতে লাগবে তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাসান দরবার ভিত্তি করে জহির রাহিনের চলচ্চিত্র কোনটা জীবন থেকে না। জীবন থেকে নেওয়া ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ খুবই ফেমাস একটা চলচ্চিত্র মুভি জীবন থেকে না। তাহলে জীবন থেকে নেওয়া এইটা কার চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটা হচ্ছে জহির রাহানের চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটা কার চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটা হচ্ছে জহির রাহেনের চলচ্চিত্র জহির রাহানের চলচ্চিত্র তারপর দেখো কবর নাটক এটাও লাগবে ঠিক আছে তাহলে বাসা আন্দোলন ভিত্তিক উপন্যাস গান নাটক ভিত্তিক উপন্যাস গান নাটক এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে কবর নাটক কবর নাটক কবর নাটকটা কে লেখছে কবর নাটক লেখছে হচ্ছে মনির চৌধুরী তাহলে কবর নাটকটা রচয়িতা কে কবর নাটক রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী এবং মুনির চৌধুরী যখন কবর নাটকটা লিখতেছিলেন তখন তখন মনির চৌধুরী ঢাকা জেলে বন্দি ছিলেন ঠিক আছে মনির চৌধুরী তখন ডাকা কেন্দ্রীয় জেলে বন্দি ছিলেন ঠিক আছে সেখানে প্রথম মঞ্চস্থ হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাহলে এই তারিখটা একটু পূর্বা যে কবর নাটকটা প্রথম মঞ্চস্থ হয় কত তারিখে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক আছে তাহলে কমন নজর প্রথম মঞ্চস্থ হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ডাক একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক আছে তারপর এটা একটু পড়বা যে ভাষা শহীদদের স্মরণে ভাস্কর্য মুদের গৌরব স্থাপিত হয় কোথায় বাংলা একাডেমি প্রাঙ্গনে তারা শহীদদের স্মরণে একটা ভাস্কর্য হয় তার নাম হচ্ছে মুদের গৌরব ঠিক আছে মুদের গৌরব মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা একটা কবিতা ছিল না মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা সেই মুদের গৌরব এই ভাস্কর্যটা স্থাপনা করা হয় কোথায় বাংলা একাডেমি প্রাঙ্গনে ঠিক আছে এটা স্থাপনা করা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে বাংলা একাডেমি পূর্ব নাম কী ছিল বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস আর এটার বাস্করকে এটার বাস্কর হচ্ছে অখিল পাল ঠিক আছে মুদের গরব মুদের গরব এটার বাস্করকে মুদের গরব এটার বাস্কর হচ্ছে অখিল পাল মুদের গরব এটার বাস্করকে মুদের গরব এটার বাসকর হচ্ছে অখিল পাল মুদের গরব এটার ভাস্কর হচ্ছে অখিল পাল ঠিক আছে আচ্ছা তারপর দেখো একুশের প্রথম গান একুশের প্রথম গান কোনটা তাহলে একুশের ক্ষেত্রে তুমি দেখো একুশের ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম গান রচনা করছেন কোনটা সেই গানটার নাম কি একুশের প্রথম গান এটা হচ্ছে বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না ঠিক আছে একুশের প্রথম গান কি সবাই বলো একুশের প্রথম গান কি সবাই বলো পূর্ব নাম কি বলছেন আচ্ছা ওয়াসিফা পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে বাংলা একাডেমি পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস বুঝছ ওয়াসিফা আচ্ছা বাংলা একাডেমি পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস তাহলে বুলবোনা না একুশে ফেব্রুয়ারি বুলবনা এটা গীতিকার কে এটা গীতিকার মানে হচ্ছে কে গানটা লেখছে গীতিকার মানে হচ্ছে কে গানটা লেখছে এটা হচ্ছে ভাষা সৈনিক জিয়াউল হক ঠিক আছে সরি গাজিউল হক ভাষা সৈনিক গাজিউল হক গতে গীতিকার গতে গাজিউল গতে গীতিকার গাত গতে গাজিউল ঠিক আছে তাহলে এই 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 গানটা এটা হচ্ছে একুশের প্রথম গান একুশের প্রথম গান একুশের প্রথম গান বলবো না বলবো না একুশ ফেব্রুয়ারি বলবো না গীতিকার হচ্ছে ভারসৈনিক গাজিউল হক গীতিকার হচ্ছে ভারা সৈনিক গাজিউল হক এবং সুরকার হচ্ছে তার ভাই তার ছোট ভাই নিজামুল হক ঠিক আছে তার ভাই নিজামুল হক তার ভাই নিজামুল হক সে হচ্ছে করছে। বুঝছো সরকার লাগবে না যার গীতিকাটা লাগবে ঠিক আছে সরকার লাগবে না শুধু গীতিকাটা লাগবে তাহলে একুশের প্রথম গান কোনটা পরীক্ষার প্রশ্ন এটা যে একুশের প্রথম গান কোনটা একুশের প্রথম গান হচ্ছে বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না এটা হচ্ছে আমাদের একুশের প্রথম গান এবং এটা গীতিকারকে গীতিকার হচ্ছে ভাষা সৈনিক গাজিউল হক ভাষা সৈনিক গাজিউল হক এবং এর সুরকার করেনকে সুর করেনকে সুরকার করেন হচ্ছে নিজামুল হক তার ভাই তার ভাই নিজামুল হক সুর করেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন বাংলাদেশ যখন আলাদা দেশ হয়ে যায় তখন কি আর উর্দু দরকার আছে আমাদের উর্দু দরকার নাই এবার শুধু আমাদের বাংলা নিয়ে কাজ তাইলে বাংলাদেশের সংবিধানের তিন নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে কত রং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের তিন নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের সংবিধানের তিন নং অনুচ্ছেদে তিন নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের সংবিধানে কত রং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় তিন নং অনুচ্ছেদে তিন নং অনুচ্ছেদে ঠিক আছে তাহলে এখান থেকে কি আসবে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাষা আন্দোলনের জন্য যে প্রথম শহীদ মিনার তৈরি করা হয় তার নাম কি শহীদ স্মৃতিস্তম্ভ তার নাম কি তার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ এটা উদ্বোধন করেনকে উদ্বোধন করেন হচ্ছে শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান ঠিক আছে মাহবুবুর রহমান মাহবুবুর রহমান তেইশ তারিখ এটাকে নির্মাণ করা হয় চব্বিশ তারিখে এটাকে উদ্বোধন করা হয় ঠিক আছে শফিউরের পিতা মাহবুর রহমানকে দিয়ে আর ছাব্বিশ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি এটা হচ্ছে তারা ভেঙে ফেলে ঠিক আছে এটা হচ্ছে তারা ভেঙে ফেলে ছাব্বিশে ফেব্রুয়ারি তারা কী করে তারা এটাকে ভেঙে ফেলে ঠিক আছে আর স্মৃতিস্তম্ভ কবিতাটা রচয়িতাকে এটা আসবে পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে এখন বলতেছি প্রশ্নের ডাব কীরকম প্রশ্ন আসবে যে স্মৃতিস্তম্ভ কবিতাটা রচনা করেন কে স্মৃতিস্তম্ভ কবিতা রচনা করেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ তারপর হচ্ছে কবর নাটকের রচয়িতাকে এভাবে আসবে কবর নাটকের রচয়িতাকে এটা হচ্ছে মনির চৌধুরী কবর নাটক রচনা করার সময় মনির চৌধুরী কোথায় বন্দী ছিলেন তিনি ঢাকা কেন্দ্রীয় জেলায় বন্দী ছিলেন এবং ঢাকা কেন্দ্রীয় জেলে সেখানেই কবর নাটকটা মঞ্চস্থ হয় ঠিক আছে কবে মঞ্চস্থ হয় উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি আর মুদের গরব একটা ভাস্কর্য আছে মুদের গরব ভাস্কর্যের নাম কি ভাস্কর্যের নাম হচ্ছে মুদের গরব মুদের গরব মুদের গরব মুদের গরব ভাস্কর্য কোথায় বলো মুদের গরব ভাস্কর্য কোথায় বাংলা একাডেমিতে বাংলা একাডেমিতে কোন ভাস্কর্য মুদের গরব মুদের গৌরব ভাস্কর্য স্থাপ ইকে স্থপতিকে মুদের গরব ভাস্কর্য স্থপতি হচ্ছে অখিল পাল অখিল পাল যে ভাস্কর্য বানা তার নাম কী তার নাম হচ্ছে মুদের গৌরব ঠিক আছে এবং এটা কোথায় আছে বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলা একাডেমি বাংলা একাডেমির পুরো নাম কি বাংলা একাডেমির নাম হচ্ছে বর্ধমান হাউস বাংলা একাডেমি পুরো নাম কী বাংলা একাডেমির পুরো নাম হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে বর্ধমান হাউস তাহলে বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে এটা হচ্ছে প্রশ্ন কত নং অনুচ্ছেদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের তিন নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে তিন নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর একুশের প্রথম গান কোনটা একুশের প্রথম গান কোনটা একুশের প্রথম গান কোনটা সবাই বলো কোনটা একুশের প্রথম গান বলবো না বলবো না একুশেই বলবো না এই যে আমি বারবার জোরে জোরে বলতেছি আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে তুমি যদি জোরে জোরে না বলো তোমার মুখস্থ হবে না আবার তুমি মুখস্থ করবা কি মুখস্থ করবো না সেটা তোমার সম্পূর্ণ তোমার নিজের উপর মুখস্থ করলে চান্স পাবা মুখস্থ না করলে চান্স পাবা না শেষ একদম সিম্পল হিসাব তাহলে একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম গান কোনটা বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না একুশে বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না এটা কি এটা হচ্ছে একুশের প্রথম গান এটা কি এটা হচ্ছে একুশের প্রথম গান একুশের প্রথম গান এবং এটা গীতিকারকে এটা গীতিকার হচ্ছে ভারসৈনিক গাজিউল হক ভারসৈনিক গাজিউল হক তাহলে একুশের প্রথমবার কোনটা বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না গান্ডী গীতিকারকে ভারসায়নিক গাজীল হক এবং সুখা করেন তার ভাই নিজামুল হক ঠিক আছে তার ভাই নিজামুল হক এটা পড়লে হবে এই ইসলাই থেকে তারপরে আসো এটা একটু করতে হবে যে একুশে ফেব্রুয়ারি কারা কারা শহীদ হয়েছে একুশে ফেব্রুয়ারি কারা কারা শহীদ হয়েছে একুশে ফেব্রুয়ারি কারা শহীদ হয়েছে আমার সাথে সাথে সবাই রিপিট করবা ঠিক আছে যারা মনোযোগী ছাত্র আমি আমি জানি যারা ক্লাস করে লাইভে সবাই মনোযোগী ছাত্র সো আমার সাথে সাথে মুখে বলবা টাইপ করার দরকার নাই মুখে বললে মনে থাকবে টাইপ করলে মনে থাকবে না ঠিক আছে আমি জোরে জোরে বলতেছি তোমার জোরে জোরে বলতে কোনো সমস্যার কথা না আমি তো অফলাইনে থাকতাম তোমাদের সামনে আমি যদি থাকতাম তাহলে হচ্ছে এটা আমি অবশ্যই ইনস্যুর করতাম যে মুখে মুখে বলতেছো কি না বাট এখন তোমাদের উপর ছেড়ে দিয়েছি কেউ যদি নিজে থেকে অবহেলা করো তাহলে কিন্তু সে চান্স পাবে না একদম সিম্পল হিসাব আচ্ছা তাহলে এরা হচ্ছে শহীদ একুশ ফেব্রুয়ারি শহীদ ঠিক আছে এখন শহীদ কয়জন ছিল ঠিক আছে নর্মালি এটা হচ্ছে আটজন আমরা নর্মালি বিভিন্ন বইতে পাই হচ্ছে আটজন শহীদ হয়েছিলেন আটজন ঠিক আছে আটজন এবার জনের পরিচয় জানা যায় জনের পরিচয় আমরা জানতে ছয় সাতজন সরি আটজন ছিলেন শহীদ তার ভিতরে সাতজনের পরিচয় আমরা জানতে পারি আর আরেকজন হচ্ছেন অজ্ঞাত অজ্ঞাত অজ্ঞাতনামা তাই না অজ্ঞাতনামা তাহলে সাতজনের পরিচয়ের ভিতরে এই কয়েকজন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেমন আব্দুল সালাম আবুল বরকত রফিক উদ্দিন আহমেদ ঠিক আছে তাহলে আব্দুল সালাম সালাম আব্দুল সালাম তারপর হচ্ছে আর রফিক উদ্দিন আহমেদ যারা যারা আছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় আমাদের জানতে হবে সংক্ষিপ্ত পরিচয় যে তারা কি কি ছিলেন বা হচ্ছে তারা কখন মারা যান কে আগে মারা যান কে প্রথম কে দ্বিতীয় শহীদ ঠিক আছে এবং তুমি একটু খেয়াল করো যে আব্দুল সালাম তিনি পাকিস্তান সরকারের শুল্ক বিভাগের পিওন ছিলেন ট্যাক্স ট্যাক্সের ট্যাক্স ডিভিশন যেটা সেটার পিয়ন ছিলেন তিনি ঠিক আছে আব্দুল সালাম তাহলে আব্দুল সালাম তিনি কী ছিলেন আব্দুল সালাম আব্দুল সালাম পাকিস্তান সরকারের শুল্ক বিভাগের পিয়ন ছিলেন ঠিক আছে আর আবুল বরকত আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তাহলে এতজন এতজন শহীদ আটজন শহীদ তার ভিতরে সাতজনের পরিচয় আমরা জানি আর একজন অজ্ঞাতনামা তাহলে এর ভিতরে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত আবুল বরকত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং তার ডাকনাম হচ্ছে আবাই ঠিক আছে আবুল আবুল কি এটা কিন্তু মাঝে মাঝে আসে যে ছিল নাম হচ্ছে আবাই ঠিক আছে আবাই আবাই এবং তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তাহলে তারপর হচ্ছে রফিক উদ্দিন আহমেদ তিনি জগন্নাথ কলেজ তখন জগন্নাথ কলেজ ছিল বর্তমানে সেটা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয় এবং এর হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি তাহলে জগন্নাথ কলেজ বা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন কে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন হচ্ছে রফিক উদ্দিন আহমেদ রফিক উদ্দিন আহমেদ এবং তিনি ছিলেন প্রথম শহীদ তাহলে বাসা আন্দোলনের প্রথম শহীদ ঠিক আছে তাহলে বাসা আন্দোলনের প্রথম শহীদ কে এটা পরীক্ষাতে আসতে পারে যে বাসা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ কে ছিলেন একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ কে ছিলেন তিনি হচ্ছেন আমাদের রফিক উদ্দিন আহমেদ ঠিক আছে রফিক উদ্দিন আহমেদ তারপর দেখো আব্দুল জব্বার তাহলে আব্দুল জব্বার তিনি পেশার দর্জি ছিলেন দর্জি তাহলে আব্দুল জব্বার তিনি কি ছিলেন আব্দুল জব্বার আব্দুল জব্বার তিনি কে ছিলেন তিনি ছিলেন দর্জি এবং মাইমন সিং এর দরিদ্র কৃষকের সন্তান এবং তিনি দ্বিতীয় শহীদ ঠিক আছে তাহলে প্রথম শহীদ ছিলেন আমাদের রফিক উদ্দিন আহমেদ আর দ্বিতীয় শহীদ কে আব্দুল জব্বার ঠিক আছে তিনি দর্জি ছিলেন আব্দুল জব্বার তিনি দর্জি ছিলেন এবং তিনি দ্বিতীয় শহীদ তারপর দেখো শফিউর রহমান শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী তাহলে শফিউর রহমান কে ছিলেন শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী হাইকোর্টের কর্মচারী শফিউর রহমান ছিলেন আর আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে আব্দুল আওয়াল মারা যান তিনি ছিলেন রিক্সা চালক ঠিক আছে আবদুল আওয়াল তিনি ছিলেন রিক্সা চালক রিক্সা চালক মারা যান তিনি ছিলেন আব্দুল আওয়াল ঠিক আছে আব্দুল আওয়াল তাহলে আব্দুল সালাম তিনি ছিলেন পাকিস্তান সরকারের শুল্ক বিভাগের পিয়ন ঠিক আছে মনে থাকবে তাহলে আব্দুল সালাম তিনি কি ছিলেন আব্দুল সালাম ছিলেন পাকিস্তান সরকারের শুল্ক বিভাগের পিয়ন তাহলে সবাই একটু আমার সাথে সাথে বলো রিপিট করো তাহলে হচ্ছে মুখস্থ হয়ে যাবে একটু রিপিট করো যে আব্দুল সালাম তিনি ছিলেন পাকিস্তান সরকারের শুল্ক বিভাগের পিয়ন আবুল বরকতের ডাকনাম কী ছিল আবুল বরকতের ডাকনাম ছিল কি বলো আবুল ডাক ছিল আবাই তাহলে আবাই কার ডাকনাম ছিল আবুল বরকতের ঠিক আছে এবং একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিল সবাই বলো দেখি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিল আবুল বরকত তাই না বরকত বা হচ্ছে আবাই আবাই ঠিক আছে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আর একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদকে একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদকে এটা হচ্ছে রফিক উদ্দিন আহমেদ রফিক উদ্দিন আহমেদ আর দ্বিতীয় শহীদকে দ্বিতীয় শহীদ হচ্ছে আব্দুল জব্বার আবদুল জব্বার পেশায় কি ছিলেন আব্দুল জব্বার পেশায় ছিলেন দর্জি তিনি ময়মন এর দরিদ্র কৃষকের সন্তান আর শফিউর রহমান তিনি ছিলেন হাইকোর্টের কর্মচারী ছিলেন একজন হাইকোর্টের কর্মচারী কিন্তু মারা যান তার নাম কি ঠিক আছে তার নাম হচ্ছে শফিউর রহমান শফিউর রহমান আর আব্দুল আওয়াল তিনি ছিলেন রিক্সা চালক আচ্ছা সো এদের নাম এটা হচ্ছে মেইন এখান থেকে এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে একদম এনব ঠিক আছে বাজার শহীদ থেকে যারা যারা মারা যান এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে এনফ বাট আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে এটা হচ্ছে তাদের নাম অনুসারে বিভিন্ন জায়গার নামকরণ করা হয় এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এটা জাস্ট একবার দেখার জন্য ঠিক আছে একবার রিডিং পড়বা মুখস্থ করার দরকারই নাই এটা যে সালামের নাম অনুসারে সালামনগর একটা জায়গার নাম ফেনিতে একটা জায়গার নাম সালামনগর করা হয়েছে জাস্ট আইডিয়া রাখো যে এরকম কিছু কিছু এরিয়ার নাম এদের নাম অনুসারে করা হয়েছে যে সালামনগর ফেনি ঠিক আছে তাহলে বরকত তারপরে রফিক উদ্দিন আহমেদ রফিক উদ্দিন নামে হচ্ছে রফিকনগর মানিকগঞ্জে একটা জায়গার নাম করা হয়েছে রফিক নগর ঠিক আছে আর জব্বারের নাম অনুসারে সিং একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে জব্বার নগর এই তিনজনের নাম আর কি আব্দুল সালামের নাম অনুসারে ফেনীতে ঠিক আছে ফেনীতে তাদের বাড়ি যেখানে সেই জায়গা হচ্ছে কিছু কিছু এরিয়ার নামকরণ করা হয়েছে যে সালামের আব্দুল সালামের নাম অনুসারে সালামনগর ফেনী ফেনীতে একটা জায়গার নাম করা হয়েছে সেটা হচ্ছে সালামনগর সালামনগর আর রফিকের নাম অনুসারে রফিকনগর মানিকগঞ্জে একটা জায়গার নাম করা হয়েছে এটা হচ্ছে রফিক রফিকনগর মানিকগঞ্জ আর আব্দুল জব্বারের নামানুসারে মায়মন সিং একটা জায়গার নাম এটা হচ্ছে জব্বার নগর ঠিক আছে জব্বার নগর জব্বার নগর মায়মন জব্বার নগর মায়মুন সিং তাহলে এখান থেকে এক কয়েকটা জিনিস পড়তে পারলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে সবার মোটামুটি মুখস্থ হয়ে গেছে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এটা ছিল যে আবুল বরকতের ডাকনাম কি আবু হাবাই যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন একমাত্র ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আবুল বরকতের ডাক নাম কি আবাই আবুল বরকত কই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র প্রথম শহীদকে রফিক উদ্দিন আহমেদ দ্বিতীয় শহীদকে আব্দুল জব্বর আব্দুল কে ছিলেন দর্জি ছিলেন হাইকোর্টের কর্মচারীকে শফিউর রহমান আর শুল্ক বিভাগের পিওন ট্যাক্স বিভাগের পিওন ছিলেন কে ট্যাক্স বিভাগের পিওন ছিলেন হচ্ছে আব্দুল সালাম শেষ আব্দুল সালাম শেষ আচ্ছা এবার আসো শহীদ মিনার তাহলে শহীদ হইলেন সব কিছুই হলেন এখন আমাদের শহীদ মিনার নিয়ে ঝামেলা যে শহীদ মিনার কই কো নির্মাণ করছে বিভিন্ন বইতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে বাট আমি ক্লাসে যেটা বলবো এটা হচ্ছে মোস্ট অথেন্টিক এবং হচ্ছে মোস্ট কারেক্ট তাহলে আমি আজকে যেটা ক্লিয়ার করে দিব তুমি যে বইটায় পড়ো না কেন সেখানে ঠিক করে নিবা ঠিক আছে সেখানে ঠিক করে নিবা কারণ এটা হচ্ছে সবথেকে কারেক্ট ইনফরমেশন দেখো একটু খেয়াল করো যে দেশের বাইরে দেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় প্রথম প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে এটা যে দেশের বাইরে দেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত নির্মাণ করা হয় কোথায় এটা হচ্ছে উনিশশো সালে যুক্তরাজ্যের ওল্ডহামে কথা শেষ দেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কোথায় প্রশ্ন হচ্ছে এটা উত্তর হচ্ছে উনিশশো সালে যুক্তরাজ্যের ওল্ডহামে শেষ তারপরে উনিশশো সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে এটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে উনিশশো সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে সেখানে উনিশশো সালে তৈরি করা হয় সেখানে উনিশশো নিরানব্বই সালে তৈরি করা হয় ঠিক আছে তাহলে উনিশশো সাতানব্বই সালে উনিশশো সাতানব্বই সালে যুক্তরাজ্যের ওল্ড হামে ঠিক আছে উনিশশো সাতানব্বই সালে হুম তাহলে উনিশশো সাতানব্বই সালে যুক্তরাজ্যের ওল্ড হামে তাহলে উনিশশো সাতানব্বই সালে যুক্তরাজ্যের ওল্ড হামে এরা হচ্ছে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় আর সেকেন্ড হচ্ছে উনিশশো নিরানব্বই সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে ঠিক আছে লন্ডনের টাওয়ার হ্যামলেট উনিানব্বই হলে লন্ডনের টাওয়ার হ্যামলেটে ঠিক আছে লন্ডনের টাওয়ার হ্যামলেটে এটা হচ্ছে তোমার সেকেন্ড আর টোকিও জাপান এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থায়নে ঠিক আছে যদি আমি বলি যে বাংলাদেশ সরকারের অর্থায়নে কোথায় প্রথম শহীদ মিনার তৈরি করা হয় এটা হচ্ছে টোকিও জাপান ঠিক আছে পার্থক্যটা বুঝতে পারতেছো যে দেশের বাইরে নির্মিত হয়েছে বাট একটা হচ্ছে সরকারি অর্থায়নে যদি আমি বলি সরকারি অর্থায়নে বা সরকারিভাবে সেক্ষেত্রে তোমার টোকিও জাপান তুমি দাগাবা আর যদি আমি বলি প্রথমে কোথায় সেক্ষেত্রে আনসার হবে যুক্তরাজ্যের ওল্ড হামে তাহলে যদি সেখানে সরকারি কথাটা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার হবে টোকিও জাপান সরকারি অর্থায়নে বাট যদি থাকে যে দেশের বাইরের প্রথম কোথায় তাহলে সেক্ষেত্রে হবে যুক্তরাজ্যের ওল্ড হামে যুক্তরাজ্যের ওল্ড হামে ঠিক আছে যুক্তরাজ্যের ওল্ড হামে আর উনিশশো সালে হচ্ছে লন্ডনের টাওয়ার হ্যামলেটে ঠিক আছে সেকেন্ড আচ্ছা উদ্বোধন কবে হয় এটা লাগবে না উদ্বোধন কবে হয় এটা পড়ার দরকার নাই বাট সালটা যদি কেউ পড়তে চাও তাহলে এটা দু পাঁচ হবে দু হাজার ছয় না এটা হবে পাঁচ ঠিক আছে এটা আসবে না পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ না বাট উদ্বোধন করা হয় দু পাঁচ সালে দু পাঁচ সালে উদ্বোধন করা হয় টোকিও জাপান আচ্ছা আর একটা হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বিপরীতে দ্যাপ হ্যামার সোল্ট প্লাজায় একটা ভাস্কর্য উদ্বোধন করা হয় ঠিক আছে ভাস্কর্য উদ্বোধন করা হয় এটা তারিখটা দরকার নাই এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না তারিখটা পড়ার দরকার নাই বাট এটার ভাস্করের নামটা একটু পড়বা মৃণাল হক ঠিক আছে মৃণাল হক তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে কি একটা প্রশ্ন আসবে এটা হচ্ছে কি নিউ ইয়র্কে জাতিসংঘের শতদপ্তর যেটা ছিল জাতিসংঘের শতদপ্তর এটা হচ্ছে নিউ ইয়র্কে সেখানে তোমার হচ্ছে একটা ভাস্কর্য উদ উদ্বোধন করা হয় মাতৃভাষা ভাস্কর্য সেটা কার বানানো সেটা হচ্ছে মৃণাল হকের বানানো মৃণাল হকের তৈরি করা সেটা ওকে তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য বলতে মিডল ইস্ট তাহলে এখানে এই দেশগুলোতে সেখানে প্রথম কোন জায়গায় তোমার হচ্ছে ই তৈরি করা হয় আমাদের শহীদ মিনার তৈরি করা হয় এটা হচ্ছে ওমানে উমানে তাহলে মধ্যপ্রাচ্যের প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় এটা পরীক্ষাতে আসতে পারে এটা হচ্ছে উমানে ঠিক আছে উমানে আর লাস্টেটা পড়া দরকার নাই ঠিক আছে লাস্টটা লাগবে এটা দ্বিতীয় হবে না এটা হবে তৃতীয় বা হচ্ছে যুক্তরাজ্যের বাইরে যুক্তরাজ্যের বাইরে দ্বিতীয় যুক্তরাজ্যের বাইরে দ্বিতীয় কোন দেশে তোমার শহীদ মিলার নির্মাণ করা হয় এটা হচ্ছে কানাডা হবে ঠিক আছে বাট যদি বলি প্রথম প্রথম বললে অবশ্যই তোমার যুক্তরাজ্যের ওল্ড হাম বলতে হবে যুক্তরাজ্যের ওল্ড হাম তাহলে এখান থেকে দেখো এখান থেকে খেয়াল করো আর মুদের গ্রহ কিন্তু তোমাদেরকে আমি বলছি আগের সাইডে পড়াইছি যে মুদের গরব এটা হচ্ছে ভাস্করকে অখিল পাল এটা কোথায় আছে এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং এই বাংলা একাডেমিটার আগের নাম কি পূর্ব নাম কি এটা হচ্ছে বর্ধমান হাউস জাস্ট প্রশ্ন একদম ইজি আনসার একদম ইজি যে মুদের গরব এটা হচ্ছে ভাস্কর্য এটা স্থপতি কে স্থপতি হচ্ছে অখিল পাল এবং এটা কোথায় আছে বাংলা একাডেমিতে বাংলা একাডেমির পূর্ব নাম কি এটা হচ্ছে বর্ধমান হাউস আর অমর এটা একটু পূর্বা অমর একুশে এটা একটা ভাস্কর্য ঠিক আছে অমর একুশে এটা স্থপতি কে এটা স্থপতি হচ্ছে জাহানারা পারবিন ঠিক আছে অমর একুশে এটা স্থপতি কে এটা স্থপতি হচ্ছে জাহানারা পারবিন এবং অমর একুশে এটা কোথায় অমর একুশে এটা কোথায় অমর একুশে এটা কোথায় আচ্ছা অমরাকুশে এটা কোথায় অমর একুশে এটা হচ্ছে স্থপতি হচ্ছে জাহানারা পারবেন এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অমরাকুশে এটা স্থপতি হচ্ছে জাহানারা পারবেন এবং এটা কোথায় এটা হচ্ছে জাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আচ্ছা দ্বিতীয়টা কোথায় দেখো এই যে প্রথম দ্বিতীয় এই দুইটাই কিন্তু যুক্তরাজ্যের ওল্ড হামে নাইনটিন উনিশশো সাতানব্বই সালে হচ্ছে যুক্তরাজ্যের ওল্ড হামে ঠিক আছে এবার এটা হচ্ছে প্রথমটা আর সেকেন্ড হচ্ছে তোমার উনিশশো নিরানব্বই সালে এই যে এটা এটা হচ্ছে লন্ডনের টাওয়ার হ্যামলেটে ঠিক আছে লন্ডনের টাওয়ার হ্যামলেটে লন্ডনের টাওয়ার হ্যামলেটে আচ্ছা আর অমর একুশ এটা স্থপতি হচ্ছে জাহানারা পারবিন এবং এটা কোথায় এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপরে চলো আচ্ছা এবার দেখো এই যে কবিতা তাহলে একুশের প্রথম কবিতা কোনটা একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি একুশের প্রথম কবিতা কোনটা একুশের প্রথম কবিতা হচ্ছে একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা কার এটা কে এর রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী ঠিক আছে রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী তাহলে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটার এই কবিতাটার রচয়িতাকে রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী ঠিক আছে মাহবুবুল আলম চৌধুরী আর এটার এবং একুশের প্রথম নাটক কোনটা একুশের প্রথম নাটক হচ্ছে কবর একুশের প্রথম নাটক হচ্ছে কবর এবং এটা রচয়িতাকে রচয়িতা হচ্ছে মনির চৌধুরী রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী ঠিক আছে মুনির চৌধুরী এটা আমরা একটু আগে পড়ছি মুনির চৌধুরী ছিলেন আর উপন্যাস একুশের প্রথম উপন্যাস কোনটা প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন ঠিক আছে আরেক ফাল্গুন এবং এটার রচয়িতাকে জহির রায়হান তোমরা জানো এটা আরেক ফালগুন তাই না আরেক ফাল্গুন হচ্ছে একুশের প্রথম উপন্যাস ঠিক আছে একুশের প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন আরেক ফাল্গুনের রচয়িতা হচ্ছে জহির রায়ান ঠিক আছে আর সংকলন মানে কি ধরো সংকলন মানে হচ্ছে অনেকগুলা গল্প অথবা উপন্যাস বা হচ্ছে কবিতা একসাথে করে যেটা করা হয় সেটা হচ্ছে সংকলন ঠিক আছে অনেকগুলো কবিতা গল্প উপন্যাস একসাথে করে তৈরি করা হয় সংকলন ঠিক আছে একুশের প্রথম সংকলন কোনটা এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এবং সেটা রচয়িতাকে হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান তাহলে একুশের প্রথম সংকলন হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবং এটার রচয়িতা হচ্ছে হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান ঠিক আছে আর একুশের প্রথম চলচ্চিত্র কোনটা এটা হচ্ছে জীবন থেকে নেওয়া একুশের প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া যেটা কার পরিচালনা করা জয়েরা হ্যাঁ তাহলে এখানে কিন্তু খুবই সিম্পল কথাবার্তা এটা তোমরা কিন্তু পড়ছো ঠিক আছে একদম সিম্পল তাহলে এই জিনিসটা একটু পড়তে হবে এগুলো হচ্ছে একুশের প্রথম তাহলে একুশের প্রথম কবিতা কোনটা একুশের প্রথম কবিতা হচ্ছে কাত্তে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে এবং এটা রচয়িতাকে রচয়িতা হচ্ছে মাহবুব আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী ঠিক আছে আর একুশের প্রথম নাটক কোনটা নাটক হচ্ছে কবর কবর রচয়িতা কে এটা হচ্ছে মনির চৌধুরী মনির চৌধুরী তখন কিন্তু ঢাকার সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন একুশের প্রথম উপন্যাস কার উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন আরেক ফাল্গুন আরেক ফাল্গুন কার আরেক ফাল্গুন হচ্ছে জহির এহানের আরেক ফাল্গুন কার আরেক ফাল্গুন হচ্ছে জহির রাহানের আর জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রের পরিচালককে জীবন থেকে নেওয়া এটা পরিচালক বা রচয়িতা যাই বলো না কেন এটা হচ্ছে জহির রাহান ঠিক আছে জহির রাহান ঠিক আছে জহির রাহান এর পরিচালক হচ্ছে জহির রায়হান ঠিক আছে জহির রায়হান আর জীবন থেকে নেওয়া আর সংকলন এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে সংকলন যে একুশের প্রথম পত্র সংকলন বা যাই ছিল সেটা হচ্ছে একুশের প্রথম সংকলন এটার শিরোনাম মানে এটার নাম কি এটা হচ্ছে একুশে একুশে ফেব্রুয়ারি এবং এটার রচয়িতা বা পরিচালককে বা হচ্ছে কার পরিচালনা করা হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান ঠিক আছে হাসান হাফিজুর রহমান ঠিক আছে হাসান হাফিজুর রহমান কল আসে না হ্যাঁ কল আমি দেখ দেখছি কল আর নাই আচ্ছা হাসান হাফিজুর রহমান আচ্ছা জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটা কেন গুরুত্বপূর্ণ কারণ জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্র হচ্ছে দুইটা গান দুইটা গান ইউজ হয়েছে একটা হচ্ছে আমার সোনার বাংলা একটা হচ্ছে আমার সোনার বাংলা এবং আরেকটা হচ্ছে আমার বায়ে রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই দুইটা গান হচ্ছে ইউজ হয় এই দুইটা গান ইউজ হয় যে আমার সোনার বাংলা এই গানটা এবং হচ্ছে আমার বায়ে রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই দুইটা গান হচ্ছে ইউজ হয়েছে ঠিক আছে তাহলে এই জন্য এই মুভিটা থেকে গুরুত্বপূর্ণ এই মুভিটা থেকে গুরুত্বপূর্ণ এখনও কি কলের শব্দ শোনা যায় কল তো আসার কথা না জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটা কার এটা হচ্ছে জহির এহান পরিচালিত চলচ্চিত্র এবং এখানে হচ্ছে কি কল কি এখনো শোনা যায় বলতো আমাকে বলো তো কলের শব্দ হচ্ছে কিনা আচ্ছা এই চলচ্চিত্র হচ্ছে দুইটা গান ইউজ হয় একটা হচ্ছে আমার সোনার বাংলা আর একটা হচ্ছে আমার বায়ে রক্তে নাগানো একুশে ফেব্রুয়ারি তাহলে কোন চলচ্চিত্রে কোন আচ্ছা ঠিক আছে না হ্যাঁ কোন চলচ্চিত্রে এটা হচ্ছে জীবন থেকে না। জীবন থেকে না এই চলচ্চিত্র হচ্ছে দুইটা গান ইউজ হয় এটা হচ্ছে আমার সোনার বাংলা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এটা হচ্ছে আমার বাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার বাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শেষ তারপর দেখো ফাগুন হাওয়া ফাগুন হাওয়া একটা চলচ্চিত্র দু সালে উনিশ সালে আসে ঠিক আছে ফাগুন হাওয়া নামে একটা চলচ্চিত্র দুই হাজার উনিশ সালে আসে চিত্রনায়ক শিয়া আহমেদ তারপরে তিশা ওরাই অভিনয় করে ওইটাতে তাই না তাই তোমরা অনেকে দেখবা পোস্টার দেখে থাকবা সেই সময় ফাগুন হাওয়া এটা হচ্ছে তৌকির রহমান পরিচালিত তাহলে তৌকির রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক আহ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা কোনটা এটা হচ্ছে জয়যাত্রা তাই না তোমাদেরকে পড়াইছে মুক্তিযুদ্ধ পড়ানোর সময় যখন ফ্রি ক্লাসে পড়াইছিলাম তখন কিন্তু এটা পড়াইছি ঠিক আছে মুখিয়ুদ্ধভিত্তিক চলচ্চিত্র ছিল হচ্ছে তৌকির আহমেদের আহমেদের জয়যাত্রা জয় যাত্রা বা তৌকির আহমেদের উনিশশো বান্ন সালের বাসা আন্দোলনকে নিয়ে একটা মুভি বানাইছিস তার নাম হচ্ছে ফাগুন হাওয়া হচ্ছে ফাগুন হাওয়ায় ফাগুন হাওয়া আচ্ছা সংকলনটা কি সংকলন হচ্ছে সংকলন হবে অনেক ধরনের সংকলন হয় পত্র সংকলন মানে হচ্ছে অনেকগুলা পত্র ঠিক আছে বা গদ্য সংকলন মানে হচ্ছে অনেকগুলা গদ্য ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের সংকলন হয় ঠিক আছে যেমন তুমি চিন্তা করো তুমি যদি গদ্য সংকলন বানাও তার মানে হচ্ছে অনেকগুলো অনেক লেখকের গল্প একসাথে করে একটা বই বানাইলা এটা হচ্ছে গদ্য সংকলন পদ্ম সংকলন মানে কি অনেকগুলো পদ্ম অনেকগুলো কবিতা একসাথে করে একটা বই বানালা এটা হচ্ছে পদ্ম পদ্ম সংকলন আর এখানে যে সংকলনটা বলছে এখানে হাসান হাফিজুর রহমান এই লোক সে হচ্ছে অনেকগুলো গদ্য পদ্ম কবিতা এগুলো একসাথে করে একটা বই বানাইছে সে বইটার নাম দিয়েছে সে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে এটাকে বলা সংকলন সংকলন মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে নেওয়া ঠিক আছে অনেকগুলো লেখা নিয়ে হ্যাঁ অনেকগুলো লেখা নিয়ে একসাথে আফরোজা ঠিক কথা বলতে ওর নাম আফরোজা না কিন্তু আমি ওর আফরোজাই ডাকি ওর নাম হচ্ছে অর্থি ঠিক আছে আমার মনে আছে ওর নাম হচ্ছে অর্থী একদিন বলছিল যে অনেকগুলা গদ্য বা পদ্ম বা উপন্যাস একসাথে নিয়ে নিজে একটা বই বানিয়েছে এটা হচ্ছে সংকলন হাসান আমিজুর রহমানের ঠিক আছে আচ্ছা তাহলে জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রে প্রথম দুইটা গান ইউজ হয় একটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং হচ্ছে আমার ভাইয়ের রক্ত লাগানো একুশে ফেব্রুয়ারি তারপর ফাগুন হাওয়া ঠিক আছে ফাগুন হাওয়া এই চলচ্চিত্রটা কার পরিচালিত তৌকির আহমেদের পরিচালিত এবং এটা কিসের 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 উপর ভিত্তি করে রচনা করা হ্যাঁ কিসের উপর ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে এটা নির্মিত এটা হচ্ছে টিটু রহমানের বৌ কথা ক উপন্যাসের অনুপ্রেরণা নির্মিত ঠিক আছে টিটু রহমান রহমান একজন ব্যক্তি ছিলেন টিটু রহমান টিটু রহমান নামে একজন ব্যক্তি ছিলেন তার একটা উপন্যাস ছিল বৌ ক বৌ কথা কও তার উপর ভিত্তি করে এটা নির্মাণ করা হয়েছে ঠিক আছে তাহলে ফাগুন হাওয়া ফাগুন হাওয়া ফাগুন হাওয়া এটার পরিচালককে ফাগুন হাওয়া এটার পরিচালক হচ্ছে তৌকির আহমেদ ফাগুন হাওয়া এটার পরিচালককে এটা পরিচালক হচ্ছে তৌকির আহমেদ এবং এটা কিসের ওপর ভিত্তি করে নির্মিত এটা হচ্ছে টিটু রহমানের বউ কথা কও। টিটু রহমান তার নাম কি টিটু রহমানের টিটু রহমানের বউ কথাক উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত এটা একটু মনে রাখবা আরেকটা হচ্ছে চলচ্চিত্র বাংলা একটা একটা চলচ্চিত্র আছে তার নাম হচ্ছে বাংলা বাংলা নামে একটা চলচ্চিত্র আছে বাংলা এটার পরিচালক এটা পরিচালক হচ্ছে শহীদুল ইসলাম খোকন ঠিক আছে শহীদুল ইসলাম খোকন বাংলা নামে একটা চলচ্চিত্র আছে তার পরিচালক হচ্ছে শহীদুল ইসলাম খোকন এবং এই বাংলা চলচ্চিত্রটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আহমেদ সফর ওঙ্কার উপন্যাস ঠিক আছে আহমেদ সফর আহমেদ সফার ওঙ্কার উপন্যাস অবলম্বনে এটা নির্মাণ করা হয়েছে ঠিক আছে তাইলে একটা চলচ্চিত্র চলচ্চিত্রের নাম হচ্ছে বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে বাংলা চলচ্চিত্রের নাম নাম হচ্ছে বাংলা এই বাংলা চলচ্চিত্রটা বাংলা চলচ্চিত্রটা পরিচালককে বাংলা চলচ্চিত্র পরিচালক হচ্ছে শহীদুল ইসলাম খোকন এবং এটা কার উপর ভিত্তি করে নির্মাণ করা এটা হচ্ছে আহমদ সফার উপন্যাস অবলম্বনে নির্মিত আহমদ সফার ওংকার উপন্যাস অবলম্বনে নির্মিত তাহলে এই চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রটা কার পরিচালনা করা শহীদুল ইসলাম খোকনের এবং সেটা কিসের অবলম্বনে তৈরি এটা হচ্ছে অঙ্কার উপন্যাস অবলম্বনে রচিত হয় অঙ্কার উপন্যাস অঙ্কার উপন্যাসটা কার এটা হচ্ছে আহমদ সোফা আহমেদ সোফার অঙ্কার উপন্যাস অবলম্বনে নির্মিত তাহলে এগুলো হচ্ছে একুশের প্রথম ওই দুইটা একুশের প্রথম না ওই দুটো হচ্ছে তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে একুশের প্রথম কবিতা কোনটা সবাই একটু বলো সবাই একটু মুখে মুখে বলো একুশের প্রথম কবিতা কোনটা একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে তাহলে একুশের প্রথম কবিতা কোনটা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটার রচয়িতাকে একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফেরে দাবি নিয়ে এসেছে এটার রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী একুশের প্রথম নাটক কোনটা এটা হচ্ছে কবর একুশের প্রথম নাটক কবর এটার রচয়িতাকে মনির চৌধুরী একুশের প্রথম উপন্যাস কি একুশের প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন একুশের প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন আরেক ফাল্গুন উপন্যাসটা রচয়িতাকে আরেক ফাল্গুন একুশের প্রথম উপন্যাস রচয়িতা হচ্ছে জহির রাহান একুশের প্রথম সংকলন কি সবাই মুখে মুখে বলো সকায় মুখে মুখে বলো কমেন্ট করার দরকার নাই একুশে ফেব্রুয়ারি এটার পত্র সংকলন সংকলককে সংকলন তো একুশে ফেব্রুয়ারি বাট এটার সংকলককে কে এটা লিখছে হাসান হাবিজুর রহমান আর চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া একুশে প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া চলচ্চিত্র কার পরি কার পরিচালনা করা এটা হচ্ছে জহির রাহানায় পরিচালনা করা ঠিক আছে আর জীবন থেকে নেওয়া এখানে দুইটা গান ইউজ করা হয় একটা হচ্ছে আমার সোনার বাংলা এই গানটা প্রথম ব্যবহৃত হয় আর একটা হচ্ছে আমার বায় রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার বায় রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা আর ফাগুন হাওয়া একটা চলচ্চিত্র ছিল ফাগুন হাওয়া চলচ্চিত্রটার পরিচালককে ফাগুন হাওয়া চলচ্চিত্রটার পরিচালককে ফাগুন হাওয়া চলচ্চিত্র পরিচালক হচ্ছে কে বলো তকির আহমেদ আর তোকির আহমেদের একটা মুখ্য উদ্ধভিত্তিক চলচ্চিত্র আছে তারটার নাম হচ্ছে জয়যাত্রা ঠিক আছে জয়যাত্রা তাই টিটোর রহমানের বহু কথাকও একটা উপন্যাস ছিল সেটার অবলম্বনে নির্মাণ করা হয়েছে আমাদের এই ফাগুন হাওয়া চলচ্চিত্রটা একটা চলচ্চিত্র হচ্ছে বাংলা বাংলা চলচ্চিত্র যেটার পরিচালককে পরিচালক হচ্ছে শহীদুল ইসলাম খুকন শহীদুল ইসলাম খুকন এবং এটা হচ্ছে আহমদ সফর ওঙ্কার ওপনাসাবলম্বনে নির্মাণ করা আহমদ সফার ওংকার ওপন সাবলম্বনে নির্মাণ করা দেখি সবার কমেন্ট পড়তেছি আমি এখন তো আসলে তোমাদের কমেন্টই পড়তেছিলাম নিচু হয়ে তোমাদের কমেন্টই পড়তেছিলাম তো আমাকে একটু বলো যে সব কিছু ক্লিয়ার কিনা ওকে ওকে ঠিক আছে ক্লিয়ার আমার একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আমার বায়ে রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি এটা গীতিকারকে কে সুরকারকে আমার বাড়ির রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা গীতিকারকে এবং সুরকারকে আমার ভাইয়ের রক্তরাঙনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটা গীতিকার হচ্ছে গাফার গতে গীতিকার গতে গীতিকার গতে গীতিকার গতে গাফার গতে গীতিকার গতে গাফার তাহলে আমার ভাই রক্তানো এটা গীতিকার হচ্ছে আব্দুল গাফার চৌধুরী গতে গীতিকার গতে হচ্ছে গাপফার এটার প্রথম সুরকার এবং বর্তমান সুরকার এটা একটু খেয়াল করো যে প্রথম সুরকারকে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ তোমার এটার এই গানটার দুইটা সুরকার আছে এটা কিন্তু এই বছর আসছে মানে বাইশ সালে এই প্রশ্নটা আসছে ঠিক আছে বাইশ সালে এই প্রশ্নটা আসছে যে আমার ভাই রক্তরাঙনে একুশে ফেব্রুয়ারি এই গানটার প্রথম সুরকারকে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ আর বর্তমান সুরকার মানে বর্তমানে আমরা যেটা গাই বর্তমান সুরকার এটাকে এটা হচ্ছে শহীদ আলতাফ মাহমুদ যে আলতাফ মাহমুদকে তো চোদ্দই ডিসেম্বর তারা হচ্ছে মেরে ফেলে পাকিস্তানে কিন্তু চোদ্দো ডিসেম্বর আলতাফ মাহমুদকে মেরে ফেলে ঠিক আছে আলতাফ মাহমুদকে আলতাফ মাহমুদকে কিন্তু মেরে ফেলে ঠিক আছে তাহলে প্রথম সুরকারকে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ আর বর্তমান সরকারকে বর্তমান সরকার হচ্ছে আলতাফ মাহমুদ বর্তমান সরকার হচ্ছে আলতাফ মাহমুদ ঠিক আছে আর রক্তে আমার আবার প্রলয় দুলা এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না এটা না পড়লেও সমস্যা নাই ঠিক আছে রক্তে আমার আবার প্রলয় এটা না পড়লেও সমস্যা নাই একবার রিডিং পড়বা এটা গীতিকার এবং সুরকার দুইটাই সেম মানে আগেরটার মতোই আব্দুল গাফার চৌধুরী হচ্ছে গীতিকা গীতিকার গাফার এবং সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ ঠিক আছে এটা না পারলেও সমস্যা নাই ঠিক আছে রক্তে আমার আবার প্রলয় দুলা এটা না পড়লেও সমস্যা নাই দেখ কিন্তু এটা তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাকে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পড়তে হবে যে ওরা আমার মুখের বাসা কারা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কি করতে চায় ওরা আমার মুখের ভাষা কারা নিতে চায় এটা গীতিকার এবং সুরকার দুইটাই সেম গীতিকার গীতিকার এবং সুরকার দুইটাই সেম এটা হচ্ছে আব্দুল লতিফ ঠিক আছে গীতিকার এবং সুরকার দুইটাই সেম তাহলে এখান থেকেই এই দুইটা জিনিস আমাকে পড়তে হবে এই দুইটা জিনিস আমাকে পড়তে হবে আর একুশে সংকলন একুশে ফেব্রুয়ারি এটা আমরা আগেই পড়ে ফেলছি এটা সম্পাদনা করেন কে সম্পাদনা করেন হচ্ছে হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান ঠিক আছে হাসান হাফিজুর রহমান তাহলে রক্তে আমার আবার প্রলয় দুলা ঠিক আছে রক্তে আমার আবার প্রলয় দুলা রক্তে আমার আবার প্রলয় দুলা এটা তুমি একবার রিডিং পড়বা এটা কিন্তু না পড়লেও সমস্যা নাই ঠিক আছে এ না পড়লেও সমস্যা নাই হ্যাঁ তাহলে এখান থেকে দুইটা জিনিসই পড়তে হবে আমাকে যে আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটার গীতিকারকে ঠিক আছে গীতিকার গাফফার গীতিকার গাপফার আমার বায়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটা গীতিকারকে গীতিকার গাফার প্রথম সুরকারকে প্রথম সরকার হচ্ছে আবদুল লতিফ প্রথম সরকার হচ্ছে আব্দুল লতিফ আর বর্তমান সরকার হচ্ছে আলতাব মাহমুদ এবং দ্বিতীয় সরকার হচ্ছে কে আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদ আর ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায় এই গানটা গীতিকার হচ্ছে আব্দুল লতিফ এবং সুরকার গীতিকার সুরকার দুজনই সেম ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায় এটা গীতিকার এবং সুরকার দুইটাই সেম এটা হচ্ছে আব্দুল লতিফ ঠিক আছে আব্দুল লতিফ তারপরে চলো সো এই জিনিসটা তোমাকে আমি আগ আগেও পড়াইছি যে পাকিস্তানের প্রথম গভর্নরকে মোহাম্মদ আলী জিন্না সবার প্রথমে আমি তোমাদেরকে এটা সুন্দর করে ব্যাখ্যা করছি এখন তো একবার রিডিং বলে দিচ্ছি যে পাকিস্তানের প্রথম গভর্নরকে প্রথম গভর্নর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না প্রথম প্রধানমন্ত্রীকে লিয়াকত আলী খান উনিশশো একান্ন সালে লিয়াকত আলী খানকে যখন মেরে ফেলা হয় তার পরবর্তীতে খাজান আজিম উদ্দিন গিয়ে পুরো পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন সম্পূর্ণ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে তোমাকে বলছি ইস্কান্দার মির্জা এবং এই জিনিসটা একটু খেয়াল করো পূর্ববঙ্গের প্রথম গভর্নর দেখো এই জিনিসটা তোমাকে বলি নাই এটা কি এটা হচ্ছে রানী যখন পশ্চিম পাকিস্তান মেন পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তানের তোমার গভর্নর জেনারেল হিসাবে কাকে প্রেরণ করলেন তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাকে প্রেরণ করলেন তারপরে তার কয়েকদিন পরে হচ্ছে রানী আবার কী করছে যেহেতু জিন্না পশ্চিম পাকিস্তানের ছিল সে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা করে একজন গভর্নর জেনারেল প্রেরণ করছে বাট সেটা পরীক্ষাতে খুব বেশি আসে না এজন্য তার নামটা নেওয়া হয় না খুবই একটা বেশি বাট রানী কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য মানে পূর্ববঙ্গের জন্য একটা গভর্নর পাঠাইছে তার নাম হচ্ছে ফেডারিক চালমার্স বর্ণ ঠিক আছে সম্পূর্ণ তার কারণে একবার রিডিং পড়বা একবার রিডিং পড়লে মোটামুটি মনে থাকবে একবার রিডিং পড়ে রাখবা ঠিক আছে তার নাম ছিল ফ্রেডারিক চালমার্স বর্ন। ঠিক আছে ফ্রেডারিক ফ্রেডারিক চালমার্স বর্ণ ঠিক আছে ফ্রেডারিক চালমার্স বর্ন। তাহলে পূর্ববঙ্গেও কিন্তু রানী একজন গভর্নর পাঠাইছেন এবং তার নাম হচ্ছে ফ্রেডারিক চালমার্স বোন ঠিক আছে আর পূর্ববঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে এনে খাজান আজিম উদ্দিন ছিলেন তোমাকে আগেই বলছি খাজান আজিম উদ্দিন ছিলেন পরবর্তী সে সম্পূর্ণ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন মানে প্রধানমন্ত্রী হন ঠিক আছে আচ্ছা তাহলে এই স্যারটা আমাদের পড়া পরাশেষ তারপর এটা একটু পড়তে হবে যে একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে একদম থ্রি স্টার ঠিক আছে থ্রি স্টার যে একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো কবে সতেরো নভেম্বর উনিশশো সালে সতেরো নভেম্বর উনিশশো সালে তাহলে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো কবে সতেরো নভেম্বর উনিশশো সালে সতেরো নভেম্বর উনিশশো সালে ঠিক আছে আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় এটা হচ্ছে ঢাকার সেগুন বাগিচায় কবে প্রতিষ্ঠিত হয় দু দশ সালে ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় এটা হচ্ছে ঢাকার সেগুন বাগিচায় কবে প্রতিষ্ঠিত হয় দুই হাজার দশ সালে এই দুটো জিনিস থাকবে একটা হচ্ছে ইউনেস্কো কবে স্বীকৃতি দেয় ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কবে ইউনেস্কো এটা হচ্ছে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে সতেরো নভেম্বর সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে এবং হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কোথায় ঢাকার সেগুন বাগিচায় কত সালে দু হাজার দশ সালে আর ইউনেস্কো দু হাজার তিন সালে একুশে পদক লাভ করে ইউনেস্কো দু হাজার তিন সালে একুশে পদক লাভ করে ইউনেস্কো কত সালে একুশে পদক লাভ করে ইউনেস্কো দু হাজার তিন সালে একুশে পদক লাভ করে ইউনেস্কো দু হাজার তিন সালে দু হাজার সালে একুশে পদক লাভ করে ইউনেস্কো তাহলে ইউনেস্কোকে আমরা একুশে পদক দিই কখন দু সালে আর লিওন দিয়ে কী হয় সেরা লিওন লিওনে হচ্ছে বাংলা হচ্ছে দ্বিতীয় তাদের রাষ্ট্রভাষা আর কি ঠিক আছে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লিওনে তাহলে সেরা লিওনে তারা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে ঠিক আছে সেরা লিওন তাহলে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কে ইউনেস্কো কখন সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা কই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা কোথায় বলো ঢাকার সেগুন বাগিচায় ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠিত হয় দু দশ সালে এবং ইউনেস্কো একুশে পদক লাভ করা হচ্ছে দু তিন সালে দু হাজার তিন সালে একুশে পদক লাভ করে এবং সেরা লিওন সেরা লিওনে দ্বিতীয় রাষ্ট্রভাষা কোনটা সেরালিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে কোনটা বলো কোনটা বাংলা সেরালিওনে বাংলা হচ্ছে অন্যতম রাষ্ট্রভাষা তাদের তাহলে এখানে এই স্লাইডটা একদম ক্লিয়ার পাকিস্তানের গভর্নর জানি মোহাম্মদ আলী জিন্না প্রধানমন্ত্রী জানলাম সব কিছু জানলাম আর একুশে ফেব্রুয়ারি হচ্ছে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আর ইউনেস্কোকে একুশ পদক দেওয়া হচ্ছে দু হাজার তিন সালে দু সালে ঠিক আছে তাহলে এখান থেকে কিছু পড়তে এখান থেকে এগুলা পড়তে হবে না এই দুটো জিনিস আমি তোমাকে পড়াইছি পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী যখন লিয়াজত আলী খান মারা যান ঠিক আছে উনিশশো সালে মারা যান এরপরে খাজা আজিম উদ্দিন গিয়ে কী হন খাজা আজিম উদ্দিন গিয়ে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান পুরো পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তানের তাহলে তখন কি উনিশশো বাহান্ন সাল ছিল তাহলে উনিশশো সাল যখন চলতেছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা আজিম উদ্দিন এখান থেকে লাইনটা পড়বা আর পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল দেখো ওই সিটটা খালি হয়ে গেছে নুরুল আমিন ঠিক আছে এই দুটা পড়া লাগবে না এই দুটো পড়া লাগবে না এই দুটো জিনিসই পড়বা পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা নাজিমুদ্দিন খাজা খাজান এবং পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন ঠিক আছে নুরুল আমিন আচ্ছা তাহলে এইটা পড়তে হবে না যুক্ত ফ্রন্টের সময় কারা কারা গই এই স্লাইডটা পড়তে হবে না ঠিক আছে এই স্লাইড থেকে কোনো প্রশ্ন আসবে না তাহলে এই স্লাইডটা যখন তুমি দেখবা এই স্লাইডটা তুমি হচ্ছে অ্যাভয়েড করবা ঠিক আছে তাও আমি এটা কেন দিছি যে তোমরা বুঝতে পারো কী কী জিনিস পড়তে হবে কী জিনিস পড়তে হবে না অনেক বইতে দেখবা যে এই জিনিসটা দেওয়া আছে এই জিনিসগুলো দেওয়া আছে অনেক বইতে তখন সেটা সম্পূর্ণ অ্যাভয়েড করবা কারণ এখান থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে এখান থেকে কোনো কী আসবে না এখান থেকে কোনো প্রশ্ন আসবে না তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কী কী জিনিস পড়তে হবে কী কী জিনিস পড়তে হবে না আচ্ছা তাহলে এটা দেখো যুক্ত ফ্রন্ট ঠিক আছে যুক্ত ফ্রন্ট তাহলে যুক্ত ফ্রন্ট যে ছিল ইউনাইটেড ফ্রন্ট বা হচ্ছে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্টে কেন গঠিত হয় তুমি চিন্তা করো পাকিস্তানের দুইটা প্রদেশ ছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা হচ্ছে পূর্ব পাকিস্তান তাহলে পূর্ব পাকিস্তান এটা কিন্তু একটা প্রদেশ এবং পূর্ব পাকিস্তানের একটা নির্বাচন হয় সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন প্রাদেশিক পরিষদ নির্বাচন মানে কি প্রাদেশিক পরিষদ নির্বাচন মানে হচ্ছে এই যে আমাদের পূর্ব পাকিস্তান একটা প্রদেশ এ প্রদেশে একটা নির্বাচন হবে এবং এখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে এখানে কিছু মন্ত্রী নির্বাচিত হবে ঠিক আছে যারা এ পূর্ব পাকিস্তানকে শাসন করবে একটা প্রদেশ এটাকে শাসন করবে দেখো না ইন্ডিয়াতে অনেকগুলো প্রদেশ পশ্চিমবঙ্গে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তোমার আগে তোমার তামিলনাড়ুতে জয়ললিতা ছিল এরকম অনেকেই ছিল সব সব প্রদেশে কিন্তু মুখ্যমন্ত্রী থাকে তেমনভাবে এই যে বাংলাদেশ ঠিক আছে তৎকালীন পূর্ব পাকিস্তান সেখানেও কিন্তু একটা প্রদেশ ছিল তাহলে এই প্রদেশে যে একটা নির্বাচন হয়েছে এটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন এ প্রাদেশিক পরিষদ নির্বাচন নির্বাচনের জন্য তারা হচ্ছে যুক্ত গঠন করছে ঠিক আছে জিনিসটা কি যেটা মানে কেন্দ্র থেকে বলল মানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুজন মিলে যে কেন্দ্রটা ছিল তারা বললো দেখো পূর্ব পাকিস্তান তো অনেক দূরে তোমরা একটা প্রাদেশিক নির্বাচন করে তোমাদের থেকে একটা প্রতিনিধি নির্বাচন করো সেটাকে বলা হয় প্রাদেশিক পরিষদ নির্বাচন এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় বা হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট গঠিত হয় চারটা দল মিলে চারটা দল মিলে ইউনাইটেড ফ্রন্ট বা হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠিত হয় ঠিক আছে চারটা দল কি কি একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে কৃষক প্রজা পার্টি একটা হচ্ছে নাজামী ইসলামী একটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল চারটা দল ঠিক আছে এই চারটা দল মিলে তারা হচ্ছে যুক্ত ফ্রন্ট বা হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট গঠন করে এই চারটা দল কি একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে কৃষক প্রজা পার্টি একটা হচ্ছে নাজামী ইসলামী একটা হচ্ছে একটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল বামপন্থী বামপন্থী গণতন্ত্রী দল ঠিক আছে চারটা দল কি একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ একটা হচ্ছে কৃষক প্রজা পার্টি একটা হচ্ছে নাজামি ইসলামী একটা হচ্ছে নাজামি ইসলামী একটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল বামপন্থী গণতন্ত্রী দল এবং তুমি দেখো আওয়ামী মুসলিম লীগ নিয়ে তোমাকে একটু আগে আমি বলছি যে উনিশশো উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে হচ্ছে আওয়ামী মুসলিম লীগটা করা হয় মানে তৈরি করা হয় এবং উনিশশো সালে মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিল মাওলানা বাসানি সাধারণ সম্পাদক কে ছিল শামতুল হক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল হচ্ছে সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক তাহলে আওয়ামী মুসলিম লীগ এই দলটার নেতা কে ছিল মাওলানা বাসানি আর কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টি এটা এটা কার দল ছিল একে কে হক সেরা বাংলা একে কে ফতুল হকের দল ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টি এর চারটা দলের যে নেতারা ছিল তারা একসাথে হয়ে বললো ঠিক আছে প্রদেশে তো নির্বাচন করতে হবে তাহলে চলেন আমরা চারজন একসাথে নির্বাচন করি যেমন দেখো না আর মহা জোট তাই না আগে চার দলীয় জোট ছিল বিশ দলীয় জোট ছিল অনেকগুলো দল মিলে জোট তৈরি করে মানে আমরা একসাথে নির্বাচন করব এবং চারটা দল মিলে একটা জোট তৈরি করলো যেটাকে বলা হয় ইউনাইটেড ফ্রন্ট বা হচ্ছে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট ঠিক আছে এর কৃষক প্রজা পার্টি এটার প্রধান ছিল হচ্ছে একে ফতুল হক নেজামে ইসলামী এটার প্রধান ছিল মানা আতার হালি এটা মুখস্থ করতে হবে না ঠিক আছে নেজাম ইসলামের প্রধান কে ছিল এটা জীবনে পরীক্ষাতে আসবে না বামপন্থী গণতন্ত্র দল এটার প্রধান নেতা ছিল হাজি দানেশ এটাও পরীক্ষাতে আসবে না জাস্ট এই প্রথম দুইটার নেতা পড়তে হবে দলের নাম চারটায় পড়তে হবে দলের নাম চারটায় পড়তে হবে বাট নেতা পড়তে হবে দুইজনেরটা তাহলে দলের নাম হচ্ছে চারটা চারটা দল আমি মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি নাজামি ইসলাম তা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল এটা হচ্ছে চারটা দল চারটা দলের নাম তোমাকে পড়তে হবে বাট নেতার নাম পড়তে হবে দুইটা একটা হচ্ছে মাওলানা বাসানি আর একটা হচ্ছে সেরা বাংলা একে ফজলুল হক তাহলে আওয়ামী মুসলিম লীগের নেতা কে ছিল আমি মুসলিম লীগের নেতা কে ছিল সবাই বলো কে ছিল আমি মুসলিম লীগের নেতা ছিল হচ্ছে মাওলানা বাসানি ঠিক আছে আর কৃষক প্রজা পার্টি এর নেতা কে ছিল এর নেতা হচ্ছে একে ফজলুল হক এ কে হক ঠিক আছে একে ফজলুল হক এই দুটো জিনিস পড়বা আচ্ছা তারপর দেখো যুক্ত ফ্রন্ট গঠিত হয় কখন চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সাল দেখো যুক্তফ্রন্টের ফ্রন্টের নির্বাচন হয়েছে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালের আট থেকে বারোই মার্চ ঠিক আছে আট থেকে বারোই মার্চ অনেকে বলে দশই মার্চ ঠিক আছে আট থেকে বারোই মার্চ অনেকে বলে দশই মার্চ ঠিক আছে অনেকে বলে দশই মার্চ এই সময়টাতে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়েছিল বাট যুক্ত ফ্রন্ট গঠিত হয়ে হচ্ছে তার এক বছর আগে ঠিক আছে চারই ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সাল চারই ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সাল তাহলে যুক্ত ফ্রন্ট কবে গঠিত হয় এটা পরীক্ষাতে আসতে পারে চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সাল ঠিক আছে আর নির্বাচন অনুষ্ঠিত হয় কবে আট থেকে বারোই মার্চ মিলন হচ্ছে দশই মার্চ এবং যুক্তক্ষণের নির্বাচনী ইশতেহার ইশতেহার মানে কি ইশতেহার মানে হচ্ছে দাবি যে আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে আমরা কী কী কাজ করব আমরা তোমাদের উন্নতির জন্য কী কী কাজ করব এটাকে বলা হয় ইশতেহার ইশতেহার দেয়া হচ্ছে একুশ দফা তাহলে ঐতিহাসিক একুশ দফা এই একুশ দফা কিন্তু তোমাকে পড়তে হবে না একুশ দফা থেকে জাস্ট একটা দফা পড়তে হবে যে প্রথম দফা কোনটা প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে ঠিক আছে একুশ দফার মধ্যে প্রথম দফা কোনটা বলো তো একুশ দফার ভিতরে প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে এছাড়াও তোমার আরও অনেক দফা ছিল যেমন পাট শিল্প জাতীয়করণ ঠিক আছে পাট শিল্প জাতীয়করণ তারপর হচ্ছে তোমার এরকম অনেকগুলো দফা ছিল আর সবার সব থেকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে একটা দফা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম দফা এবং সে দফাটা কি সে দফাটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা তোমাকে বুঝতে বুঝতে পারছি আমি যে একটা দফা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে প্রথম দফা সেটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে এটা হচ্ছে ঐতিহাসিক একুশ দফা আর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কি যুক্তফ্রন্টের নির্বাচন নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা ঠিক আছে নৌকা আর প্রধান বিরোধী দল ছিল হচ্ছে মুসলিম লীগ যুক্তফ্রন্টের নির্বাচনের প্রধান বিরোধী দল কোনটা প্রধান বিরোধী দল হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে কার নেতৃত্বে সাল সলিমুল্লাহ ঠিক আছে না স্যাল আচ্ছা তারপর দেখো যুক্তফ্রন্ট নির্বাচনের রাজনৈতিক মৃত্যু ঘটাকার মুসলিম লীগের কারণ মুসলিম লীগ কিন্তু এই নির্বাচনে কিন্তু পরাজিত হয় বুঝছো মুসলিম লীগ কিন্তু পরাজিত হয় এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে তোমার নৌকা বাট মুসলিম লীগের নির্বাচনী প্রতীক কী ছিল মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে হারিকেন ঠিক আছে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক কী ছিল এটা মুখস্থ করতে হবে না ঠিক আছে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে হারিকেন এবং ওদেরকে হাতে ধরা দিছে হারিকেন মানে আওয়ামী লীগ হচ্ছে ওদেরকে হাতে হারিকেন ধরায় দিছে মানে হচ্ছে ওদেরকে পরাজিত করে ফেলছে ঠিক আছে জিনিসটা হচ্ছে এরকম তাহলে আম মুসলিম লীগ মুসলিম লীগের কিন্তু এই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ তেমন কোনো আসন পায় নাই ঠিক আছে খুব কম আসন পাইছে এই পূর্ববঙ্গে বা হচ্ছে এই প্রদেশে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই যে জিনিসটা হয় এই যে জিনিসটা হয় এই যে নির্বাচনটা হয় যুক্ত নির্বাচনটা হয় তা নির্বাচন হলে এই প্রদেশে নির্বাচন হয় তাই না এই প্রদেশে নির্বাচন হয় এবং যুক্ত ফ্রন্ট বা ইউনাইটেড ফ্রন্ট অনেক বড়ো ব্যবধানে এটাতে বিজয়ী হয় তাহলে বিজয়ী হয় বিজয়ী হওয়ার পর এখন যে মন্ত্রিসভাটা গঠিত গঠন করা হবে সেই মন্ত্রিসভাটা কার নেতৃত্বে গঠন করা হবে চারটা দল ছিল দেখো প্রথমে দেখো প্রথম ছিল আমাদের আওয়ামী মুসলিম লীগ ঠিক আছে যার প্রধান ছিলেন মালানা বাসানি তারপর ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি যার প্রধান ছিলেন শেরে বাংলা একে ফজুল হক তারপরে আমাদের ছিলকে আমাদের ছিল হচ্ছে নাজামে ইসলামী মালানা আতাহার আলী তারপর ছিল আমাদের বামপন্থী গণতন্ত্রী দল যার প্রধান হচ্ছে দানেশ তাহলে এই চারটা দল ছিল এখন কথা হচ্ছে চারটা দল একসাথে হলো এখন তো চারজন তো আর প্রধানমন্ত্রী হবে না চারজনের নেতৃত্বে তো সরকার গঠন করা হবে না যে কোনো একজনকে প্রদান করতে হবে তাহলে সেই প্রধান করা হয় কাকে শেরে বাংলাকে শেরে বাংলা একে ফজুল হককে কি করা হয় প্রদান করা হয় ঠিক আছে যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচন সরকারের প্রদান করা হয় শেরে বা মানে প্রধানমন্ত্রী বা হচ্ছে প্রধান নেতা বানানো হয় কাকে শেরে বাংলা একে ফজুল হককে এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় কবে তারিখটা একটু পৈর তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন ঠিক আছে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন হয়েছে কবে দেখো আট থেকে বারোই মার্চ মানে হচ্ছে দশই মার্চ আট থেকে আট থেকে বারোই মার্চ বা হচ্ছে দশই মার্চ এই তারিখটাতে হচ্ছে নির্বাচন হয়েছে বাট মন্ত্রিসভা গঠিত হয়েছে কখন তার এক মাস পরে উনিশশো চুয়ান্ন সালের তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন সালের তেসরা এপ্রিল তাদের কী হয়েছে নির্বা মানে মন্ত্রিসভা গঠিত হয়েছে ঠিক আছে মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং দিছে কবে দেখো দিছে ছাপ্পান্ন দিনের মাথায় উনিশ চুয়ান্ন সালের তিরিশে মে মানে পরের মাসে ভেঙে দিয়েছে ছাপ্পান্ন দিনের মাথায় এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ভেঙে দিল কারণ হচ্ছে এই যে যখন তারা একটা নির্বাচন করলো নির্বাচন করার পরে পূর্ব পাকিস্তানে তোমার হচ্ছে যুক্তফ্রণ জয়ী লাভ জয়ী জয়ী হলো জয়ী হওয়ার পর একটা সমস্যা দেখা দেয় যে কাকে কাকে মন্ত্রী বানাবে কেস প্রধান আসনে বসবে এগুলো নিয়ে ঝামেলা হয় মারানা বাসানি তারপর শহীদ সরোয়ার্দি তারপর হচ্ছে তোমার ফজুল হক এদের মাঝখানে কিন্তু অনেক অন্তর্কুন্দল ছিল এদের নিজেদের মাঝখানে মানে অনেক মতবিরোধ ছিল কাকে মন্ত্রী বানাবে কে প্রধান সিটে বসবে এটা একটা কারণ তারপর তোমার আদমজী পাটকল ছিল তখন সেই আদমজী পাটকলে বাঙালি এবং বিহারি যেসব মানুষ কাজ করতো তাদের মাঝখানে একটা ঝামেলা হয় মারামারি হয় দাঙ্গা হয় এসব ঘটনাকে কেন্দ্র করে আদমজি পাটকলের দাঙ্গা এবং হচ্ছে ইন্টারনাল অন্তর্কুন্দল ঠিক আছে নেতাদের মাঝখানে অন্তরকুন্দল বা হচ্ছে কে মন্ত্রী হবে এগুলো নিয়ে খুবই সমস্যা দেখা দিচ্ছিল এইটার কারণে ছাপ্পান্ন দিনের মাথায় পাকিস্তানের যে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় যে সরকারটা তারা বলে যে তোমরা যে এত ঝামেলা করতেছো এরকম ঝামেলা করে কিন্তু দেশ পরিচালনা করতে পারবে না সেই জন্য তোমাদের সরকারকে আমরা ভেঙে দিব এই সরকার আর চলবে না ঠিক আছে তখন তারা মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় উনিশশো চুয়ান্ন সালের তিরিশে মে এই প্রদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সরকারটা ছিল যুক্তফ্রন্টের সরকারটা সেটাকে ভেঙে দেয় ঠিক আছে ভেঙে দেয় তাহলে এই স্লাইড থেকে তুমি কি পড়বা এই এসলাইড থেকে তুমি কি পড়বা এস্লাইড থেকে তুমি পড়বা হচ্ছে যুক্তফ্রন্ট কবে গঠিত হয় যুক্তফ্রন্ট গঠিত হয় চার ডিসেম্বর উনিশশো সালে এবং যুক্ত ফ্রন্টের এবং তারপরে পড়বা হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনে কয়টা দফা ছিল একুশটা দফা ছিল তারপরে তুমি পড়বা প্রথম দফা কোনটা প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা লাগবে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা লাগবে আর যুক্তফ্রন্ট নির্বাচন প্রতি কী ছিল নৌকা মুসলিম লীগের ছিল হারিক্যান বাট সেটা মনে রাখতে হবে না বাট এই নির্বাচনের রাজনৈতিক পরাজয় ঘটে কার মুসলিম লীগের নির্বা মানে এখানে হচ্ছে রাজনৈতিক মৃত্যু ঘটে এবং যুক্তপর সভা গঠিত হয় শেরে বাংলার নেতৃত্বে এবং যুক্ত পুরসভা গঠিত হয় কবে তো এপ্রিল উনিশশো বাট এটা ভেঙে দেয় ছাপ্পান্ন দিনের মাথায় তারা হচ্ছে এটাকে ভেঙে দেয় ঠিক আছে এটাকে ভেঙে দেয় ছাপ্পান্ন দিনের মাথায় জাস্ট এই কয়েকটা জিনিস পড়লে মোটামুটি হয়ে যাবে আচ্ছা হুম আচ্ছা তারপর এখান থেকে তুমি কি পড়বা এখান থেকে হচ্ছে এই জিনিসটা পড়বা যে যুক্তফ্রন্টের ফ্রন্টের মন্ত্রিসভায় কৃষি বন সমবায় এবং পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এই স্লাইড থেকে জাস্ট একটা প্রশ্নই পড়বা ঠিক আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন প্রস্টে ছিলেন জাস্ট এটা বলবা যে যুক্তফ্রন্টের যে নির্বাচনটা হয়েছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন প্রশ্নে ছিলেন যুক্তফ্রন্টের নির্বাচনে সেখানে বঙ্গবন্ধু ছিলেন হচ্ছে কৃষি বন সমবায় এটা তোমাদেরকে মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পণ্য সময় পড়াইছি কিন্তু কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কৃষি বন সমবায় এবং হচ্ছে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ঠিক আছে এই জিনিসটা একটু পড়বা দেখো এই যে এই যে যুক্ত ফ্রন্টের নির্বাচনটা হইল এই নির্বাচনে কয়টা আসন কে কে পাইছে এই জিনিসটা আমাকে একটু পড়তে হবে দেখো এই যে এটা কিন্তু প্রাদেশিক পরিষদ নির্বাচন তাই না প্রাদেশিক পরিষদ নির্বাচন এটা হচ্ছে বাকশাল না হাফিফ বাকশাল না বাকশাল অনেক পরের ঘটনা বাকশাল হচ্ছে উনিশশো একাত্তরের পরের ঘটনা ঠিক আছে ওইটা আমরা মুক্তি উদ্ধাপনের সময় কিন্তু বাক্সাল পরে ছিলাম এখানে না এখানে হচ্ছে যুক্ত ফ্রন্ট বা হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট দেখো এটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন তার মানে এই পূর্ব পাকিস্তানের যে একটা প্রদেশ এই প্রদেশের নির্বাচন হচ্ছে এটা যুক্ত নির্বাচন তাহলে সেখানে কিছু মুসলিম আসন ছিল মানে কি যে এসব জায়গায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাহলে ওই জায়গায় হচ্ছে মুসলিম আসন আর কিছু ছিল অমুসলিম আসন তার মানে হচ্ছে মুসলিম ছাড়াও তো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষজন থাকতো তাদের তারা যেখানে থাকতো এই জায়গায় হচ্ছে অমস্তিম আসন ঠিক আছে তাহলে এই পুরো বাংলা বা পুরো পাকিস্তানে মুসলিম আসনের সংখ্যা সবথেকে বেশি ছিল এবং মেন বইগুলোতে এটাই দেওয়া থাকে এবং পরীক্ষাতে এটাই আসে ঠিক আছে মুসলিম আসন এটাই পরীক্ষাতে আসে ম্যাক্সিমাম টাইমে এটাই কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুশো সাঁত্রিশটা আসন ছিল তার ভিতরে যুক্ত ফ্রন্ট পায় হচ্ছে দুশো তেইশটা ঠিক আছে দুশো তেইশটা পায় তাহলে মুসলিম আসন মানে কি যেসব জায়গা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলমানরা অনেক বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন আর কিছু কিছু জায়গায় হচ্ছে অমুসলিমরা বেশি থাকে মুসলিম ছাড়া হিন্দু বুদ্ধ খ্রিস্টান ওরা অনেক বেশি পরিমাণে থাকে ওটা হচ্ছে অমুসলিম অমস্তিম আসন সেটা ছিল বাহাত্তরটা এই বাহাত্তরটার ভিতরে কিন্তু যুক্তফ্রন্ট খুব কম পায় মাত্র তেরোটা পায় ঠিক আছে তেরোটা পায় তাহলে মুঠ আসন তিনশো নয়টা তাহলে মুসলিম আসন এবং অমস্তিম আসন তাহলে এই বাংলাদেশে বা পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানে হচ্ছে তোমার কিছু মুসলিম আসন ছিল কিছু অমুসলিম আসন ছিল সব কিছু মিলায় মুঠ আসন ছিল কয়টা মোট আসন ছিল তিনশো নয়টা এর ভিতরে দুশো দুশো ছত্রিশটা পায় হচ্ছে যুক্ত ফ্রন্ট ঠিক আছে সবফ্র আসন ছিল হচ্ছে তিনশো নয়টা এর ভিতরে যুক্তফ্রন্ট লাভ করে কটা যুক্ত লাভ করা হচ্ছে দুশো ছত্রিশটা যুক্ত পায় কটা যুক্ত পায় হচ্ছে দুশো ছত্রিশটা তাহলে এখন পরীক্ষার জন্য কি পড়ব পরীক্ষার জন্য হচ্ছে জাস্ট এই দুটা এই দুটা জিনিস পড়বা একটা হচ্ছে মুসলিম আসন কটার মধ্যে কটা পায় আর মুঠ আসন কটার মধ্যে কটা পায় ঠিক আছে অমুসলিম আসন পরীক্ষার জন্য পড়তে হবে না তাহলে এটা আমরা এখন মুখস্থ করবো ঠিক আছে তাহলে যুক্তফ্রন্ট আমার সাথে সাথে সবাই একটু বলার চেষ্টা করো সবাই আমার সাথে একটু বলার চেষ্টা করো যে মুসলিম আসন দুশো সাঁত্রিশটা ছিল এর ভিতরে যুক্ত ফ্রন্ট কয়টা পায় মুসলিম আসন দুশো সাঁত্রিশটার ভিতরে যুক্ত ফ্রন্ড পায় হচ্ছে দুশো তেইশটা তাহলে মুসলিম আসন দুশো সাঁত্রিশটা মাঝখানে যুক্ত ফ্রন্ট পায় কয়টা দুইশো তেইশটা আর মোট আসন তিনশো নয়টা ছিল মোট আসন তিনশো নয়টা ছিল এর ভিতরে যুক্ত ফ্রন্ট পায় কয়টা দুশো ছত্রিশটা তাহলে মোট আসন ছিল তিনশো নয়টা মোট আসন ছিল তিনশো নয়টা এর ভিতরে যুক্ত ফ্রন্ট পায় কয়টা দুশো ছত্রিশটা দুশো ছত্রিশটা ঠিক আছে আর মুসলিম আসন এটা সব এটা সবথেকে গুরুত্বপূর্ণ এখান থেকে মুসলিম আসন দুশো সাঁত্রিশটা সবাই মুখোমুখে বলো কমেন্ট করবো না কেউ মুসলিম আসন এবং এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দুশো সাঁত্রিশটার ভিতরে কয়টা পায় দুশো তেইশটা পায় যুক্তফ্রন্ট কয়টা পায় দুশো তেইশটা পায় মুঠ আসন তিনশো নয়টা মুট আসন তিনশো নয়টা এর ভিতরে কয়টা পায় দুশো ছত্রিশটা ঠিক আছে মুঠ আসন তিনশো নয়টা এর ভিতরে কয়টা পায় দুশো ছত্রিশটা ঠিক আছে সবাই এই পর্যন্ত মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও অনেক পড়ালাম বাট তোমাদের মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানো এ পর্যন্ত সব প্লেয়ার কিনা মুখস্থ কিনা লাইনটা মুখস্থ না আবার পড়ো এবং কমেন্টটা আমাকে জানাও মুখস্থ হয়েছে কিনা ওকে ওয়াসিফা ক্লিয়ার মিমি ওকে ওকে ক্লিয়ার তাবাসম ওকে তাহলে এখানে মুসলিম আসনটা তোমাকে পড়তে হবে আসলে সব থেকে গুরুত্ব দিয়ে যে মুসলিম আসন দুশো সাঁত্রিশটা এর ভিতরে যুক্ত ফোন কয়টা পাইছে দুশো তেইশটা পরীক্ষাতে এইটাই আসে আসলে মুসলিম আসন নিয়ে পরীক্ষাতে আসে দুশো সাঁত্রিশটার ভিতরে দুশো তেইশটা আর মোট আসন হচ্ছে তিনশো নয়টার ভিতরে দুশো ছত্রিশটা এই দুটো জিনিসই পড়বা ওকে আসো তাহলে এখন তুমি দেখো এত সব ঘটনা ঘটলো পরে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন মোটামুটি একটু স্থিমিত বা হচ্ছে ধীর গতিতে গেলো মানে কোন তেমন কোনো ঝামেলা নাই বাট এই যে শোষণ বঞ্চনা ঠিক আছে এত লাঞ্চনা এগুলো কিন্তু চলতেছিল ঠিক আছে এগুলো চলতেছিল তাহলে তাও কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে না এই কয়েকটা সময়টাতে বাট হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলো উনিশশো সাতান্ন সালে ঠিক আছে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন মোটামুটি ভালোই গেলো বাট উনিশশো সালে একটা ঘটনা ঘটে গেল যে টাঙ্গাইলের সন্তোষে ঠিক আছে টাঙ্গাইল জেলার সন্তোষে একটা সম্মেলন হয় কোথায় সম্মেলনটা হয় এটা তোমাকে একটু পড়তে হবে ঠিক আছে দেখো অনেক কিছুই লেখা থাকবে বইতে অনেক কিছু লেখা থাকবে বাট তোমাকে খুঁজতে হবে যে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে তোমাকে এটাই খুঁজতে হবে যে টাঙ্গাইল জেলার সন্তোষে ঠিক আছে একটা সম্মেলন হয় যেটাকে বলা হয় কাকমারি সম্মেলন তোমাকে এটাই পড়তে হবে যে টাঙ্গাইল জেলার সন্তোষে একটা সম্মেলন হয় ঠিক আছে কাকমারি সম্মেলন কাকমারি ঠিক আছে এই জায়গায় তাহলে এই সম্মেলনটা কবে হয় উনিশ সাতান্ন সালের সাতই ফেব্রুয়ারি ঠিক আছে উনিশ সাতান্ন সালের সাতই ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে এবং এখানে সভাপতিত্ব করেন কে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এবং প্রধান অতিথি কে ছিলেন হুসেন শহীদ সৌরওয়ারদি প্রশ্ন পাই গেলাম এটা যে টাঙ্গাইল জেলার সন্তোষে একটা সম্মেলন হয় টাঙ্গাল জেলার সন্তোষে একটা সম্মেলন হয় যেটাকে বলা হয় হচ্ছে কাগমারি সম্মেলন প্রশ্ন হচ্ছে এটা কোথায় হয় টাঙ্গাল জেলার সন্তোষে কি হয় কাকমারি সম্মেলন কবে হয় উনিশ সাতান্ন সালের সাতই ফেব্রুয়ারি করেন কে প্রোগ্রামভাবে সভাপতি করবে না কে করে আব্দুল হামিদ খান বাসানি কে প্রধান অতিথি ছিলেন হুসেন শহীদ সোরাওয়ী কে প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোরাওয়ি ঠিক আছে আর সহিত করেন কে মালানা আব্দুল হামিদ খান বাসানি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এখান থেকে একটা প্রশ্ন বারবার আসে একটা প্রশ্ন এখান থেকে বারবার আসে এবং এটাই পরীক্ষাতে আসবে এবং এটা সব গুরুত্বপূর্ণ যে তিনি বলছে যে আমি পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব তাহলে মালানা আব্দুল হামিদ খান বাসানি মালানা আব্দুল হামিদ খান বাসানি এ কাকমারি সম্মেলনে গিয়ে বলছে যে আপনারা যদি এরকম শোষণ বঞ্চনা অব্যাহত রাখেন তাহলে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব কি জানাতে বাধ্য হব আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেন যে আপনারা যদি এই শোষণ বঞ্চনা অব্যাহত রাখেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব ঠিক আছে আসসালামু আলাইকুম জানিতে বাধ্য হব আর এটা তোমাদেরকে পড়াইছি যে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় কবে উনিশশো আটান্ন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় কবে উনিশশো আটান্ন সালে উনিশশো সালে ঠিক আছে তাহলে কাগমারি সম্মেলনটা কবে হয় উনিশশো সালে সাতই ফেব্রুয়ারি ঠিক আছে কাজমারি সম্মেলন হয় প্রথম প্রশ্ন হচ্ছে এটা তারপর এই কাকমারি সম্মেলন কোথায় হয় টাঙ্গাইল জেলার সন্তোষে সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা কে সভাপতিত্ব করেন মালানা আব্দুল হামিদ খান বাসানি কে প্রধান অতিথি ছিলেন হুসেন শহীদ সোহলাউদ্দী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন সম্মেলনে বঙ্গ কোন সম্মেলনে মারোনা আব্দুল হামিদ খান বাসানি বলছে যে আপনারা যদি এসব বঞ্চনা কন্টিনিউ রাখেন তাহলে আমরা আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো তাহলে আসসালামু আলাইকুম কথাটা কে বলছে মারোনা আব্দুল হামিদ খান বাসানি কোথায় বলছে এটা বলছে হচ্ছে টাঙ্গাইল জেলার সন্তোষে কোন সম্মেলনে কাকমারির সম্মেলনে এই সম্মেলনে সভাপতি কে করছে মারুনা আব্দুল হামিদ খান বাসানি প্রধান প্রধানমন্ত্রী কে ছিল হুসেন শৈদ শেষ ইটস সো ইজি অ্যান্ড সো সিম্পল তাহলে আসসালামু আলাইকুম জানাবো মানে কি যে আপনাদেরকে বিদায় জানা দিব আপনারা যদি এভাবে চলেন তাহলে আপনাদের সাথে আর দেশ পরিচালনা করব না আমরা নিজেরা একটা স্বাধীন দেশ হয়ে যাব ঠিক আছে এটাই বলছে আচ্ছা তারপর আচ্ছা একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঠিক আছে দেখো এখানে তিনটা তিনটা কথা আছে একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রপাতের সংগ্রাম পরিষদ একটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপাতের সংগ্রাম পরিষদ একটু খেয়াল করো তিনটা জিনিস আছে এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে সর্বদলীয় সবার আগে এটা রাষ্ট্রপাড়ের সংগ্রাম পরিষদ তিনটা জিনিস খেয়াল করো একটা হচ্ছে একটু খেয়াল করো এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে রাষ্ট্রপাড়া সংগ্রাম পরিষদ একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রপাঁড়ের সংগ্রাম পরিষদ সর্বদলীয় কথাটা অ্যাড হয়েছে একটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপাড়ের সংগ্রাম পরিষদ ধরতে পারতেছো একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যদি পরীক্ষায় প্রশ্ন আসে শুধু এটা যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এখানে সর্বদলীয় কথাটা উল্লেখ নাই কেন্দ্রীয় কথাটা উল্লেখ নাই তাহলে আনসার হবে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর কিন্তু আমি বলি শুধুমাত্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় তাহলে হবে উনিশশো সালের ডিসেম্বর যদি আমি বলি সর্বদলীয় রাষ্ট্রপায়ের সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় তাহলে আনসার হবে উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ সর্বদলীয় সর্বদলীয় কথাটা অ্যাড করে দিলে আনসার হবে উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ কার নেতৃত্বে কামরুদ্দিন আহমেদের নেতৃত্বে কার নেতৃত্বে বলো কামরুদ্দিন আহমেদ কামরুদ্দিন আহমেদের নেতৃত্বে ঠিক আছে আর যদি আমি বলি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপালের সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কথাটা অ্যাড করি তাহলে আনসার হবে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি দেখো তাহলে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমাদের তিন ধরনের আনসার হবে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমাদের তিন ধরনের আনসার হবে একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা হচ্ছে উনিশশো সালের ডিসেম্বরে আর যদি প্রশ্ন আসে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তাহলে হবে উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ কামরুদ্দিন আহমেদের নেতৃত্বে উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ কামরুদ্দিন আহমেদের নেতৃত্বে আর যদি বলি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তাহলে হবে কবে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি যদি আমি বলি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ সেটা কবে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি ঠিক আছে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি আচ্ছা এবার সব পাক ভারত যুদ্ধ তাহলে পাক ভারত যুদ্ধ এটা নিয়ে তোমাকে কী পড়তে হবে দেখো পাক ভারত যুদ্ধ নিয়ে খুব ডিটেলস আমাদের পড়া লাগবে না ঠিক আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যতটুকু লাগবে আমি ততটুকুই বলতেছি দেখো পাক ভারত যুদ্ধ হচ্ছে মোট চারবার কয়বার বলো দেখি আমার সাথে সাথে বলো পাক ভারত যুদ্ধ হয়েছে মোট কয়বার চারবার পাক ভারত যুদ্ধ হয়েছে মোট চারবার এবং প্রতিবার যুদ্ধ হওয়ার কারণ কি পাক ভারত যুদ্ধ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কাশ্মীর নিয়ন্ত্রণ পাক ভারত যুদ্ধ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কাশ্মীর নিয়ন্ত্রণ কাশ্মীর নিয়ন্ত্রণ ভারত নিবে নাকি পাকিস্তান নিবে এটা হচ্ছে মেন কারণ ঠিক আছে ভারত বলে কাশ্মীর আমার পাকিস্তান বলে কাশ্মীর আমার এটা নিয়ে লেখা যুদ্ধ এটা হচ্ছে পাক ভারত যুদ্ধ কয়বার হয়েছে বলো তো চারবার চারবার হয়েছে প্রথমবার হয়েছে কবে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে কোনো তারিখ পড়ার দরকার নেই কোনো তারিখ লাগবে না পাকবার যুদ্ধ নিয়ে কোনো তারিখ লাগবে না শুধু একটা জিনিস পড়বা প্রথম পাক যুদ্ধ হয়েছে সাতচল্লিশ আটচল্লিশে শেষ সাতচল্লিশ আটচল্লিশে দ্বিতীয় পাকবার যুদ্ধ হয়েছে উনিশশো সাল ঠিক আছে তাহলে প্রথম পাকবার যুদ্ধ হয়েছে কত সাল বলো সবাই বলো উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে দ্বিতীয় পাকবার যুদ্ধ হয়েছে কবে উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো পঁয়ষট্টি সালে কতদিন হয়েছে সতেরো দিন দেখছি একদম সিম্পল করে দিচ্ছে আমি ক্লাসে যতগুলো তারিখ বলছি খুব কম তারিখ বলছি এই তারিখগুলা বাদে একটা সিঙ্গেল তারিখ পড়া লাগবে না ঠিক আছে আমি যেগুলো বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো জাস্ট এগুলাই পড়বা এগুলোয় পরীক্ষাতে আসবে আর কোনো তারিখ পড়তে হবে না এত তারিখ পরে মনেও থাকবে না এবং এগুলো পরীক্ষাতে আসবেও না ঠিক আছে এগুলো পরীক্ষাতে আসবেও না তাহলে দ্বিতীয় ভারত যুদ্ধ হয়েছে কবে সালটা পড়বা উনিশশো সালে কয়দিন স্থায়ী হয়েছে সতেরো দিন স্থায়ী হয়েছে এবং এটা শেষ হয় তাসকন্দ চুক্তি তাহলে তাসকন্দ চুক্তি তাসকন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী এটা পড়তে হবে না তাসখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী এবং তাসখন্দে একটা চুক্তি হয় তাসখন্দে কি হয় একটা চুক্তি হয় দ্বিতীয় পাকবার যুদ্ধ যখন হয়েছিল তখন তোমার হচ্ছে তাসখন্দে একটা চুক্তি হয় সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতাকারী ছিল যে সোভিয়েত ইউনিয়নরা বর্তমান রাশিয়ার মধ্যস্থতাকারী মধ্যস্থতা করেন যে তোমরা যুদ্ধ করো না তোমাদের মাধ্যমে একটা চুক্তি করে দেই যে আর যুদ্ধ করা লাগবে না এই চুক্তিটাকে বলা হয় তাসখন্দ চুক্তি ঠিক আছে তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এই চুক্তিটা হয়েছে এটাকে বলা হয় তাসখন্দ চুক্তি ঠিক আছে কবে স্বাক্ষরিত হয় এটা পড়া লাগবে না ঠিক আছে এটা জীবনের পরীক্ষাতে আসবে না ঠিক আছে বাট এটা এটা একটু রিডিং করে রাখবা যে পাকিস্তান এবং ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট তখন কে ছিল আইয়ুব খান ছিল না আইয়ুব খান ছিল আর ভারত ছিল লাল বাহাদুর শাস্ত্রী ঠিক আছে এই দুইজনই স্বাক্ষর করছে তাহলে পাকিস্তানের যখন প্রেসিডেন্ট ছিল হচ্ছে আইয়ুব খান ঠিক আছে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল হচ্ছে আইয়ুব খান আর ভারতের প্রেসিডেন্ট ছিল হচ্ছে লাল ভারতের প্রেসিডেন্ট না ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তারা দুজন হচ্ছে সাইন করেন এখানে তাসখন্দ তাসকন্দ চুক্তি তাহলে তাসখন্দ চুক্তির কথা আসলে তাসখন্দ চুক্তি কথা আসলে এটা তুমি বুঝবা এটা ছিল দ্বিতীয় পাকবারত যুদ্ধ তাসখন্দ চুক্তির কথা আসলে তুমি বুঝবা কি এটা দ্বিতীয় পাক ভারত যুদ্ধ ঠিক আছে দ্বিতীয় ভারত যুদ্ধ এবং এই তাসখন্দ চুক্তিতে মধ্যস্থতাকারী কে সোভিয়েত ইউনিয়ন এবং এখানে কারা কারা সাক্ষর করেন পাকিস্তানের পক্ষে আয়ুব খান এবং ভারতের পক্ষে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ঠিক আছে দেখো তৃতীয় পাক ভারত যুদ্ধ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড ওই যে উনিশশো একাত্তর সালে তেসরা ডিসেম্বর যারা ফ্রি ক্লাসটা করছো মুক্তিযুদ্ধের উপর তোমাদেরকে পড়াইছিলাম যে অপারেশন চ্যাঙ্গিস খান যে ভারতের যে বিমানঘাটি ছিল ভারতের সেই বিমানঘাটিতে পাকিস্তানের বিমান বাহিনী একটা অ্যাটাক চালায় সেটাকে বলা হয় অপারেশন চ্যাঙ্গিস খান সেই অপারেশন চেঙ্গিস খান কবে তারা চালাইছে তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর তাহলে তৃতীয় পাক যুদ্ধ শুরু হয় তেসরা ডিসেম্বর উনিশশো যখন পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমানঘাটিতে অ্যাটাক চালায় তেসরা ডিসেম্বর উনিশশো তখন তৃতীয় পাক ভারত যুদ্ধ হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে খেয়াল করো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কোন পাক ভারত যুদ্ধ তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত পাক ভারত যুদ্ধ হচ্ছে তৃতীয় পাক ভারত যুদ্ধ একদম সহজ তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কোন পাক ভারত যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত হচ্ছে তৃতীয় পাক ভারত যুদ্ধ ঠিক আছে আর চতুর্থ পাকবার যুদ্ধ হয় এটাকে এটা উনিশশো সালে এটা না পড়লেও সমস্যা নাই বাট কিন্তু পড়তে চাও তাহলে শালটা শুধু সালটা পড়বা কোনো তারিখ পড়তে হবে না চৌথ পাকবার যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই সালে চৌর্থ পাকবার যুদ্ধ হয় উনিশশো সালে এটাকে বলা হয় কার্গিল যুদ্ধ কার্গিল কার্গিল হচ্ছে জম্মু এবং কাশ্মীরের একটা জায়গা ঠিক আছে একটা ডিস্ট্রিক্ট একটা জেলা সেই জেলাতে একটা যুদ্ধ হয়েছিল কার্গিলের নিয়ন্ত্রণ নিয়ে ঠিক আছে এই এই যুদ্ধটা হচ্ছে চতুর্থ পাকবার যুদ্ধ কবে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে বলিউডে একটা মুভি আছে শেরশা নামে একটা মুভি আছে এই মুভিটা হচ্ছে এই কার্গিলের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এটা জীবনের পরীক্ষাতে আসবে না মন চাইলো আর বুলা দিলাম ঠিক আছে যা দেখাইলাম যে আমি জানি এটা ঠিক আছে জানি জানা তো পরীক্ষাতে এগুলো আর জীবনে আসবে না আমি যাই যে যেটা বলতেছি এই লাইনগুলোর বাইরে কিছুই পরীক্ষাতে আসবে না সে তো পরে মাথা নষ্ট করবো না তাহলে পাকবার যুদ্ধ পাকবার যুদ্ধ পাকবার যুদ্ধ কয়টা হয়েছে পাকবার যুদ্ধ হচ্ছে চারবার হয়েছে পাকবার যুদ্ধ কয়টা হয়েছে বলো চারটা হয়েছে তাহলে প্রথম পাকবার যুদ্ধ এবার মুখস্থ এখন আমরা মুখস্থ করবো আমি বুঝাই ফেলছি এবার মুখস্থ করবো তাহলে সবাই আমার সাথে বলো পাকবার যুদ্ধ হয়েছে কয়টা পাকবার যুদ্ধ হয়েছে চারটা প্রথম পাকবার যুদ্ধ হয়েছে কত সাল উনিশ সাতচল্লিশ থেকে উনিশ আটচল্লিশ সাল উনিশ সাতচল্লিশ থেকে উনিশ আটচল্লিশ প্রথম পাকবার যুদ্ধ হয়েছে দ্বিতীয় পাকবার যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে দ্বিতীয় পাকবার যুদ্ধ হয়েছে কত সালে উনিশশো সালে উনিশশো সালে দ্বিতীয় পাকবার যুদ্ধ হয়েছে দ্বিতীয় পাকবারো যুদ্ধ হয়েছে দ্বিতীয় পাকবার যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছে সতেরো দিন সতেরো দিন স্থায়ী হয়েছে এবং এই দ্বিতীয় পাকবার যুদ্ধ মধ্যস্থতাকারী ছিল কে সোভিয়েত ইউনিয়ন এবং মধ্যস্থতা করার জন্য তারা একটা চুক্তি করছে এটার নাম হয় তাসখন্দ চুক্তি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে তারা এই চুক্তি করছে তাসখন্দ চুক্তি তখন পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল বলতো ওই টাইমটাতে আয়ুব খান আর ভারতের প্রধানমন্ত্রী কে ছিল ভারতের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ওকে তো তারা দুজন এই চুক্তিতে স্বাক্ষর করছেন তারপরে হচ্ছে এই চুক্তিতে চুক্তি চলে গেল তাসখন্দ চুক্তি চলে গেলো তাহলে এখন তৃতীয় পাক ভারত যুদ্ধ হইলো যেটা হচ্ছে বাংলাদেশের মুখ্য সাথে রিলেটেড রিলেটেড যে উনিশশো একাত্তর সালে তেসরা ডিসেম্বর তারা যখন পাকিস্তানের বিমান পাকিস্তানের বিমান বাহিনী যে ওই ভারতের বিমান বিমানগাড়িতে অ্যাটাক চালায় তখন হচ্ছে যে যুদ্ধটা শুরু হয় এটা হচ্ছে তৃতীয় পাক ভারত যুদ্ধ যার ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় আর পাক পাকবার যুদ্ধ এটাকে বলি আমরা কার্গিল যুদ্ধ কি বলি এটাকে কার্গিল যুদ্ধ বলি কার্গিল যুদ্ধ বলি এবং এটা উনিশশো সালে হয় ঠিক আছে উনিশশো সালে হয় ঠিক আছে একদম ক্লিয়ার এই স্লাইডটা তারপরে চলো এই যে ছয় দফা ঠিক আছে ছয় দফা তাহলে ছয় দফা হওয়ার আগে আমি তোমাকে একটু বলে নেই এটা হচ্ছে উনিশশো সালে শিক্ষা আন্দোলন এটা কি এটা একটু বলে নেই তোমাকে যে উনিশশো সালে উনিশশো সালে তারা হচ্ছে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা শিক্ষা কমিশন গঠন করে এই শিক্ষা কমিশনের কাজ ছিল যে আমাদের শিক্ষার একটা রূপরেখা নির্ণয় করা শিক্ষা কিভাবে মানুষ লাভ করবে সেটার একটা রূপরেখা নির্ণয় করা ঠিক আছে এবং এটা গঠিত হয় এস এম শিক্ষা সচিব এস এম শরীফ ঠিক আছে তখন শিক্ষা সচিবের নাম ছিল এস এম শরীফ তার নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট একটা শিক্ষা কমিশন গঠন করা হয় ঠিক আছে শিক্ষা সচিবের নাম হচ্ছে এস এম শরীফ তার নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় ঠিক আছে যেটাকে বলা শিক্ষা কমিশন কমিশন গঠন করা হয় মেনলি এটাকে বলা হয় শিক্ষা কমিশন ঠিক আছে শিক্ষা কমিশন এবং এই শিক্ষা কমিশন একটা রিপোর্ট দেয় যেটাকে বলা শিক্ষা কমিশন রিপোর্ট ঠিক আছে এইটা দেয় হচ্ছে উনিশশো সালে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার বিরুদ্ধে কেন আন্দোলন হলো কারণ এই শিক্ষা কমিশন তারা বলতেছিল যে শিক্ষা এমন কোনো জিনিসটা যেটা বিনামূল্যে পাওয়া যাবে তার মানে তারা শিক্ষা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার জন্য তাদেরকে পে করতে হবে বা হচ্ছে টাকা খরচ করতে হবে তুমি চিন্তা করো যেটা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ফ্রি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ফ্রি বাট তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল তাদের কাছে এতটুকু সামর্থ্য ছিল না যে তারা টাকা দিয়ে হচ্ছে পড়াশোনা করবে এতটুকু আর্থিক অবস্থা ভালো ছিল না সো তুমি যদি তাদেরকে শিক্ষা বন্ধ করে দাও তাহলে তারা কিভাবে একজন ভালো মানুষ হবে ঠিক আছে সো শরীফ কমিশনের তারা এটাই বলছিল যে আমরা বিনামূল্যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থাটা রাখব না ঠিক আছে তারা এই কথা বলছিল। তারপর তারা বলছিল যে এখানে বাংলাকে রাখবো না শুধু উর্দু এবং ইংলিশকে রাখবো এরকম অনেকগুলো খুব খুবই ন্যাক্কারজনক কিছু প্রস্তাব ছিল যেগুলা বাংলাদেশের মানুষের বিপক্ষে যায় বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে যায় এর বিরুদ্ধে উনিশশো সালে একটা আন্দোলন হয়েছিল ঠিক আছে উনিশশো সালে একটা আন্দোলন ছিল এটাকে বলা হয় শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন বা হচ্ছে বাষট্টি শিক্ষা আন্দোলন ঠিক আছে বাষট্টি শিক্ষা আন্দোলন এবং এটা বলা হয় যে তোমরা সবাই জানো যে উনিশশো সালে কিন্তু গণঅভ্যুত্থান হয় বাট উনিশশো সালে গণঅভ্যুত্থান হওয়ার আগে উনিশশো সালে এই আন্দোলনটা কিন্তু খুব শিক্ষা আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে গণজোয়ার সৃষ্টি করে ঠিক আছে গণজোগাড় সৃষ্টি করে জন্য মাঝে মাঝে বলা হয় যে আইয়ুব খানের শাসনতন্ত্রের বিরুদ্ধে আয়ুব খানের শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান ঠিক আছে আইয়ুব খানের শাসন আয়ুব খানের শাসনের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান কোনটা আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান হচ্ছে বাষট্টি শিক্ষা আন্দোলন ঠিক আছে এটা মনে রাখবে এটা যে আয়ুব খানের শাসনের বিরুদ্ধে আয়ুব খানের শাসনের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান কোনটা আয়ুব খানের শাসনের বিরুদ্ধে প্রথম গণঅভ্যুত্থান হচ্ছে বাষট্টির শিক্ষা আন্দোলন ঠিক আছে তাহলে উনসত্তরের গণঅভ্যুত্থানের আগেও যদি আমরা বলি যে আরেকটা গণঅভ্যুত্থান হয়েছিল সেটা কি হবে সেটা হবে বাষট্টির শিক্ষা আন্দোলন ঠিক আছে বাষট্টির শিক্ষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ঠিক আছে তাহলে কী হলো ঘটনাটা যে ওরা শিক্ষা সচিব এস এম শরীফকে দায়িত্ব দেয় যে তোমরা এগারো জন যাও এগারো জন গিয়ে একটা শিক্ষা কমিশন রিপোর্ট তৈরি করো তারা উনিশশো বাষট্টি সালে এটা দেয় বাট এই শিক্ষা কমিশন রিপোর্টে সমস্যা হচ্ছে তারা অনেকগুলা খুবই ন্যাক প্রস্তাব রাখছিল যে শিক্ষা ফ্রিতে করব না বাংলাকে রাখবো না এরকম অনেক কথা লিখছে বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে ওঠে যেটাকে বলা হয় বাষট্টি শিক্ষা আন্দোলন ঠিক আছে এস এম শরীফের বিরুদ্ধে এবং এই শিক্ষা আন্দোলন হচ্ছে আয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান ঠিক আছে প্রথম গণ অভ্যত্থান এটা মনে রাখবা আচ্ছা তারপরে ছয় দফা লাহুর প্রস্তাব লাহর প্রস্তাব নিয়ে আমরা তোমাদেরকে আমি বলছি লাহুর প্রস্তাব হচ্ছে কখন দেয় লাহর প্রস্তাব দেয় হচ্ছে উনিশশো সালে কে দেয় সেরে বাংলা একে হক হচ্ছে লাহৌর প্রস্তাব দেয় তাহলে এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে ছয় দফা রচনা করা হয় এবং ছয় দফা নায়ককে ছ দফা উত্থাপন করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে ছয় দফা উত্থাপন করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ছ দফাকে বঙ্গবন্ধু কী বলেন ছ দফাকে বঙ্গবন্ধু বলেন হচ্ছে আমাদের বাচার দাবি ঠিক আছে ছয় দফাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ছয় দফা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ছেষট্টি সালের ছয় দফা এটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক আছে সবাই ক্লাসে মনোযোগ দাও হ্যাঁ কমেন্ট করি না ক্লাসে মনোযোগ দাও ছেষট্টির ছয় দফা তাহলে উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেন বুঝছো ছয় দফা হচ্ছে মোট তিনবার ঘোষণা করা হয় মোট কয়বার ঘোষণা করা হয় তিনবার ঘোষণা করা হয় ঠিক আছে তিনবার ঘোষণা করা হয় প্রথম ঘোষণা করা হয় হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি ঠিক আছে এটা একটু মনে রাখবা যে ছ দফা মোট তিনবার উত্থাপন করা হয় তিনটা আলাদা আলাদা প্রোগ্রামে সেম জিনিস তিনবার উত্থাপন মানে হচ্ছে তিনবার তিন জায়গায় বলে তিন জায়গায় প্রোগ্রাম সো সে তিন জায়গায় ছটা দাবি কথা বলছে এটা হচ্ছে তিনবার উত্থাপন করা আর কিছুই না ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি সে বলছে উনিশশো ছেষট্টি পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি এটা প্রথম আর বিরোধী দলের সম্মেলন বিরোধী দলের সম্মেলনে ঘোষণা করা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি ঠিক আছে তার আট দিন পরে প্রথম হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি এটা হচ্ছে প্রথম ঠিক আছে যখন উত্থাপন করছে এটাই পরীক্ষাতে আসে যে প্রথম কবে উত্থাপন করা হয় উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি তারপরে আসে যে বিরোধী দলের সম্মেলনে কবে উত্থাপন করা হয় তেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি হচ্ছে বিরোধী দলের সম্মেলনে তেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি আর আরেকটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপন করা হয় আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় হচ্ছে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি তেইশে মার্চ উনিশশো ছেষট্টি তাহলে দেখছো যে প্রথম হচ্ছে উনিশশো ছেষট্টি সালে পাঁচই ফেব্রুয়ারি হুম প্রথম হচ্ছে উনিশশো ছেষট্টি পাঁচই ফেব্রুয়ারি এটা হচ্ছে প্রথম এবং এটা পরীক্ষাতে আসে আর তারপর হচ্ছে বিরোধী দলের সম্মেলনে কবে উত্থাপন করা হয় এটা হচ্ছে সাত দিন পর বা আট দিন পর তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি উনিশশো এবং লাস্ট একটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপন করা হয় আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপন করা হয় আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় হচ্ছে তেইশে মার্চ ঠিক আছে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি তাহলে মোট তিনবার উত্থাপন করছে আনুষ্ঠানিকভাবে কবে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি তেইশে মার্চ উনিশশো এবং ছ দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা হচ্ছে ম্যাগনা কার্টা সো ম্যাগনা কি তোমাদেরকে আমি বলছি ই পড়ানোর সময় ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ানোর সময় আমি তোমাদেরকে কার্টা বলছি একবার ই করি এটা হচ্ছে কি যখন ইংল্যান্ডের রাজা ছিল রাজা জন রাজা জন ছিল সে তার প্রজাদের উপর কর অনেক বাড়ায় দেয় কারণ তখন ফ্রান্সের সাথে তাদের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য সে হচ্ছে প্রচুর খাজনা বাড়ায় দেয় সে খাজনা দিতে হচ্ছে জনগণ প্রচুর হিমশিম খায় পরবর্তীতে যে প্রজারা ছিল তারা হচ্ছে রাজার কাছে যায় যে আপনার আপনি সব ক্ষমতা বুক করতে পারবেন না আপনার ক্ষমতার কিছু নিয়ম আছে যে এই নিয়মের বাইরে আপনি যাইতে পারবেন না তারা হচ্ছে তারা একটা শাসনতন্ত্র দিয়ে দেয় যে রাজার কী ক্ষমতা থাকবে প্রজার কী ক্ষমতা থাকবে ঠিক আছে এবং প্রথমে রাজা জন বা হচ্ছে হেনরি সে প্রথমে মানতে চায় না পরে তাকে লন্ডনের কাছাকাছি একটা দ্বীপে বন্দি করে রাখে পরে সেটা মানে ঠিক আছে পরে সেটা দাবি মেনে নেয় ঠিক আছে প্রতাদের দাবি মেনে নেয় এবং এটাকে বলা হয় কাটা ঠিক আছে কাটা মানে কি ম্যাগনাকাটা মানে হচ্ছে যে রাজা এবং প্রজা শাসক এবং যাদেরকে শাসন করে তাদের দুইজনের কি কি অধিকার থাকবে সেই অধিকারের একটা দলিল হচ্ছে ম্যাগনা কাটা যেটা বারোশো পনেরো সালে স্বাক্ষরিত হয় এবং বাঙালিদের অধিকারের কথা বলে এই ছয় দফাটাও সেম ম্যাগনাঘাটা যেমন অত্যাচারিত মানুষের কথা বলছিল সেই সময় বারোশো সালের দিকে তেমন ভাবে ছয় দফাটা কী করে ছয় দফা হচ্ছে বাঙালির মুক্তির কথা বলে ঠিক আছে ছয় দফাটাও কী বলে ছয় দফাটা হচ্ছে বাঙালির মুক্তির কথা বলে এই জন্য ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ বা হচ্ছে ম্যাগনা কাটা এটাকে বলা হয় ছয় দফাকে কি বলা হয় বাঙালির মুক্তির সনদ বা হচ্ছে ম্যাগনা কাটা ম্যাগনা কাটা এবং প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ছয় ছয় দফা তো আমি প্রথমে পেশ করলাম পাঁচই ফেব্রুয়ারি উনিশ বিরোধী দলের সম্মেলনে পেশ করলাম তেরোই ফেব্রুয়ারি উনিশ আর আনুষ্ঠানিকভাবে পেশ করলাম তেইশে মার্চ উনিশশো কিন্তু ছয় দফা দিবস কেন সাতই জুন ছয় দফা দিবস কেন সাতই জুন ছয় দফা দিবস সাতই জুন কারণ হচ্ছে এই ছয় দফার যে আন্দোলনটা হয়েছিল যে পাকিস্তানরা যাতে এটা মেনে নেয় সেই মেনে নেওয়ার দাবিতে আমরা সাতই জুন সাতই জুন এই মেনে নেওয়ার দাবিতে সাতই জুন কী হয়েছিল আমাদের এই পূর্ব পাকিস্তানে হচ্ছে একটা হরতাল হয়েছিল হরতাল ঠিক আছে যে হরতাল যে আমাদের যে ছয়টা দাবি এই ছয়টা দাবি যাতে আপনারা মেনে নেন এই জন্য হচ্ছে তারা হরতাল করতেছিল মুপ হরতাল তাহলে এই হরতালটা করছে তারা হচ্ছে সাতই জুন সাতই জুন তারা হরতাল করছে এবং এই হরতালে শ্রমিক নেতা মনোমিয়া মারা যান কে মারা যান শ্রমিক নেতা মনোমিয়া ঠিক আছে ছয় দফার দাবি এই দাবিটা মেনে নেওয়ার জন্য যে হরতালটা হয়েছিল এই হরতালে কে মারা যান শ্রমিক নেতা মনোমিয়া শ্রমিক নেতা মনোমিয়া মারা যান শ্রমিক নেতা মনোমিয়া মারা যান এই জন্য সাতই জুন সাতই জুনকে বলা হয় ছয় দফা দিবস ঠিক আছে তাহলে ছয় দফা আমরা তিনবার হচ্ছে উত্থাপন করছি পাঁচই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তেইশে মার্চ একটা প্রথমবার একটা বিরোধী দলের সম্মেলনে আট হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাট সাতই জুন এই তারিখটাতে হচ্ছে একটা হরতাল হয় এই হরতালে হরতালে পাকিস্তানি বাহিনী গুলি চালায় এবং মারা যায় হচ্ছে শ্রমিক নেতা মনোমিয়া শ্রমিক নেতা মনোমিয়া শ্রমিক নেতা মনোমিয়া তাহলে এই জন্য ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন ছয় দফা দিবস কবে ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে ছয় দফা দিবস কবে সাতই জুন এবং ছয় দফা হচ্ছে আমাদের বাচ্চার দাবি ছ দফা কি ছ দফা হচ্ছে আমাদের বাচ্চার দাবি তাহলে এখানে মোট ছয়টা দফা ছিল এই ছটা দফা থেকে পরীক্ষাতে আসবে ঠিক আছে তাহলে এই ছটা দফা আমাকে পড়তে হবে ঠিক আছে ছটা দফা থেকে পরীক্ষাতে আসবে তাহলে এই ছটা দফা আমাকে পড়তে হবে প্রথম দফা হচ্ছে কি শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি আগে আমি ছটা দফা বলি কী কী প্রথম হচ্ছে শাসন এক নম্বর দফা শাসনতান্ত্রিক কাঠামো এবং হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি এটা ব্যাখ্যা করি এটা কি তুমি চিন্তা করো ওই টাইমটাতে আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার চলতেছিল বাট বঙ্গবন্ধু বললেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার চলবে না জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করো জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করো এবং হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার দাও আছে যুক্তরাষ্ট্রীয় সংসদীয় পদ্ধতির সরকার দাও যেটা বাংলাদেশে এখন চলে এরকম সরকার দাও ঠিক আছে এটা হচ্ছে প্রথম দাবি শাসনতান্ত্রিক কাঠামো যে রাষ্ট্রপতি বা হচ্ছে সামরিক শাসন এগুলো চলবে না রাষ্ট্রপতি বা হচ্ছে সামরিক শাসন এগুলো চলবে না জনগণের হাতে ক্ষমতা দাও সংসদীয় পদ্ধতি সরকার দাও এটাকে বলো শাসনী কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তার মানে কি কেন্দ্রীয় সরকারের হাতে দুইটা ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকার মানে হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুইটা মিলায় হচ্ছে কেন্দ্রীয় সরকার দুইটা ক্ষমতা থাকবে তাদের হাতে একটা হচ্ছে প্রতিরক্ষা একটা হচ্ছে পররাষ্ট্র কী কী থাকবে বলো কেন্দ্রীয় সরকারের হাতে দুইটা ক্ষমতা থাকবে কী কী বলো একটা হচ্ছে প্রতিরক্ষা একটা হচ্ছে পররাষ্ট্র একটা হচ্ছে প্রতিরক্ষা একটা হচ্ছে পররাষ্ট্র এই দুইটা ছাড়া আর কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না তৃতীয় হচ্ছে মুদ্রা ও অর্থ বিষয়ক দুইটা প্রদেশের জন্য দুইটা আলাদা মুদ্রা থাকবে পশ্চিম পাকিস্তানে এক ধরনের মুদ্রা পূর্ব পাকিস্তানে এক ধরনের মুদ্রা দুইটা আলাদা মুদ্রা থাকবে কিন্তু অবাধে বিনিময় করা যাবে অবাধে বিনিময় মানে কি তুমি যদি টাকা নিয়ে পাকিস্তানে যাও তাহলে তোমার টাকা রেখে দিয়ে তোমাকে রুপি দিবে সেম একই মূল্যের রুপি দিবে এটা হচ্ছে অবাধে বিনিময় করা তো এটা এখন সব দেশে চলে তুমি যদি টাকা নিয়ে থাইল্যান্ডে সরকারকে দাও তাহলে থাইল্যান্ড ওই টাকার যতটুকু মূল্য সেই মূল্যের টাকা মানে সেই মূল্যের থাইল্যান্ডের মুদ্রা তোমাকে দিবে সব দেশে সেম তাহলে তুমি এই টাকা নিয়ে যখন পাকিস্তানের গভর্নমেন্টের কাছে যাবা তখন পাকিস্তানের গভর্নমেন্ট টাকাটা রেখে দিয়ে তোমাকে সেম মূল্যের রুপি দিবে ওই দেশে থাকার জন্য এটাকে বলা হয় অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ঠিক আছে তারপর হচ্ছে রাজস্ব কর এবং শুল্ক বিষয়ক তার মানে পূর্ব পাকিস্তান নিজস্ব রাজস্ব নিজের ট্যাক্স কালেক্ট করবে পশ্চিম পাকিস্তান নিজের ট্যাক্স কালেক্ট করবে এবং তার ক্ষুদ্র একটা অংশ তারা কেন্দ্রে জমা দিবে কেন্দ্রীয় সরকারকে দিবে দুটা দেশ আলাদা করে ট্যাক্স নিবে এবং তার কিছু একটা অংশ কেন্দ্রকে দিবে তার হচ্ছে বৈদেশিক বাণিজ্য দুটা দেশ আলাদা আলাদা বাণিজ্য করবে পশ্চিম পাকিস্তান আলাদা বাণিজ্য করবে পূর্ব পাকিস্তান আলাদা বাণিজ্য করবে এবং তার কিছু একটা অংশ তারা কি করবে কিছু একটা অংশ তারা কেন্দ্রীয় সরকারকে দিবে মেন কথা হচ্ছে দুইটা আলাদা প্রদেশ তো অনেক দূরে সো তারা চাচ্ছিলো আসলে একটা বাঙালিরা চাচ্ছিল পশ্চিম পাকিস্তান কিন্তু চাচ্ছিলো না কারণ তারা জানে যে পূর্ব পাকিস্তানকে ছেড়ে দিলে কিন্তু তাদের বিশাল একটা অর্থনৈতিক মানে ঘাঁটি তারা হারাই ফেলবে সো তারা চাচ্ছিলো না কিন্তু বাঙালিরা চাচ্ছিল যেহেতু আমরা উন্নতি করতেছি তাহলে আমরা একটা আলাদা দেশ চাই এটাই ছয় দফাতে বলছিল আঞ্চলিক সেনাবাহিনী যে আমরা পশ্চিম পাকিস্তান এদের জন্য একটা সেনাবাহিনী থাকবে পূর্ব পাকিস্তান এদের জন্য একটা আলাদা সেনাবাহিনী থাকবে একই দেশ বা দুইটা আলাদা সেনাবাহিনী থাকবে তার মানে কি এই ছয় দফার মধ্যেই কিন্তু আমাদের স্বাধীনতার বীজটা বপন করা যে সব কিছুই করতেছি মানে বলতেছি না মুখে বলতেছি না যে দেশ আলাদা হবে ঠিক আছে কাজকর্মে বোঝাই দিচ্ছি যে আমরা আলাদা হতে চাই জিনিস হচ্ছে এরকম যে আমরা মুখে বলতেছি না যে আমাদেরকে আলাদা দেশ দাও কিন্তু কাজকর্মে বুঝাচ্ছি যে আমরা আলাদা দেশ চাই ঠিক আছে তাহলে এখানে মোট ছয়টা দফা আছে এবং এই ছয়টা দফা তোমাকে একটু মনে রাখতে হবে ছয়টা দফা তোমাকে একটু মনে রাখতে হবে প্রথম দফাটা কি তাহলে সবাই একটু মুখস্থ করো আমার সাথে প্রথম দফাটা কি শাসনতন্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি দ্বিতীয় দফাটা কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় কি হচ্ছে মুদ্রা ও অর্থ মুদ্রা ও অর্থ তৃতীয় কি মুদ্রা ও অর্থ চতুর্থ হচ্ছে রাজস্ব কর এবং শুল্ক শুল্ক মান হচ্ছে ট্যাক্স শুল্ক মান হচ্ছে ট্যাক্স ট্যাক্স খাজনা যেটাকে বলি আর পঞ্চম হচ্ছে বৈদেশিক বাণিজ্য ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী ঠিক আছে সবাই মুখস্থ করতে পারছো ছয়টা 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 স্টেপ প্রথম স্টেপ হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি প্রথম স্টেপ হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো এবং হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি দ্বিতীয় স্টেপ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দ্বিতীয় স্টেপ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় স্টেপ হচ্ছে মুদ্রা ও অর্থ মুদ্রা ও অর্থ চতুর্থ হচ্ছে রাজস্ব কর এবং শুল্ক রাজস্ব কর এবং শুল্ক পঞ্চম হচ্ছে বৈদেশিক বাণিজ্য পঞ্চম হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী ষষ্ঠ কি ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী তাহলে ছয়টা স্টেপ তোমাকে পড়তে হবে প্রথম হচ্ছে কি স্বাধীনতন্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় হচ্ছে মুদ্রা ও অর্থ চতুর্থ রাজস্ব কর এবং শুল্ক পঞ্চম বৈদেশিক বাণিজ্য ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী তো এই স্লাইড থেকে তুমি কী পড়বা দেখো ভাই শিক্ষান্ত দেখো আমি বলে দিই মেইন প্রশ্নগুলো কী কী তোমার লাগবে সার্জেন্ট আর এস আই মানে কি এগুলো তোমার পরীক্ষাতে আসবে না সার্জেন্ট সার্জেন্ট এসআই মানে দুইটাই পুলিশের ই সার্জেন্ট মেনলি হচ্ছে যারা ওই যে ট্রাফিক পুলিশ এদেরকে মনে সার্জেন্ট বলা হয় আর এস আই হচ্ছে থানায় কাজ করে ঠিক আছে তাহলে থেকে এটাই পড়বা শিক্ষা আন্দোলন সালে ঠিক আছে শিক্ষা সচিব ঠিক আছে সার্জেন্ট এবং এস আই এগুলো তোমার লাগবে না বুঝছো আচ্ছা তাহলে সেই বাষট্টি শিক্ষা আন্দোলন এটা হচ্ছে শিক্ষা সচিব এস এম শরীফের নেতৃত্বে হয় শরীফের বিরুদ্ধে হয় এগারো সদস্য বিশিষ্ট ঠিক আছে শিক্ষা আন্দোলনটা হয় বাষট্টি সালে এটা হচ্ছে প্রথম গণ অভ্যত্থান ছ দফা পড়বা ছ দফা বঙ্গ শেখ মুজিবুর রহমান দেয় তিনবার পেশ করে পাঁচে ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি এবং আরেকটা হচ্ছে তেইশে মার্চ ঠিক আছে ছটা দাবি ছিল স্বাধীনতা কাঠামো রাষ্ট্রের প্রকৃতি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা রাজস্ব কর শুল্ক বৈদেশিক বাণিজ্য আর হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী আঞ্চলিক সেনাবাহিনী ঠিক আছে ছ দফা দিবস কবে ছদফা দিবস হচ্ছে সাতই জুন ছদফা দিবস হচ্ছে সাতই জুন ছ দফা দিবস কবে ছদভা দিবস হচ্ছে সাতই জুন ছতভাগে বলা হয় ম্যাগনা কার্টা ম্যাগনা কার্টা ছতভাগে বলা হয় ম্যাগনা কার্টা ঠিক আছে তাহলে এই পর্যন্ত সব সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো ঠিক আছে আদান দিচ্ছে আমরা দুই মিনিট গ্যাপ দিচ্ছি আদান দিচ্ছে দুই মিনিট বিরতি দিচ্ছি সব কিছু মুখস্থ করে ফেলো এরপরে আর বেশিক্ষণ বাকি নাই এরপরে আমরা চাপ্টারটা শেষ করে ফেলবো তো দুই মিনিট বিরতি আদান দিচ্ছে আর বেশিক্ষণ লাগবে না ওকে চলো হ্যাঁ একটাতে শেষ করে ফেলবো ওকে আর বেশি লাগবে না আর হাইস্ট আধা ঘন্টা ক্লাস হবে আচ্ছা তারপর আসো আগরতলা ষড়যন্ত্র মামলা ঠিক আছে আগরতলা ষড়যন্ত্র মামলা এটা এটা মেইন ঘটনা কি হয়েছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল বঙ্গবন্ধু যখন দেখলেন যে এরকম অত্যাচার বঞ্চনা তো আর কমতেছে না তখন বঙ্গবন্ধু একটা সিদ্ধান্ত নিলেন যে যে আমরা কি করব আমরা হচ্ছে পূর্ব পাকিস্তানে যেসব সামরিক বাহিনীর সদস্যরা আছেন তারা নিজেরা একতাবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের যেসব সামরিক কর্মকর্তা আছেন তাদেরকে বন্দি করবেন এবং বন্দি করে হচ্ছে এই পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং এটা একটা গোপন চুক্তি গোপন একটা মিটিং হয় এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ঠিক আছে এখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আর অনেকেই ছিলেন তারা একটা সিদ্ধান্ত নেন যে তারা এই কাজটা করবেন যে পূর্ব পাকিস্তানে কর্মরত যেসব পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদেরকে বন্দি করবেন তাদের অস্ত্র দখল করে নেবেন এবং দখল করে এ পূর্ব পাকিস্তানকে তারা একটা আলাদা দেশ হিসাবে দেশ হিসাবে তারা মানে স্বীকৃতি দিবেন জিনিসটা অনেকটা বিশ্বাসঘাতকতার মতো দেশের সাথে বিশ্বাসঘাতকতার মতো বাট আমাদের দেশের মানুষের মুক্তির জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে এবং এটা এই ঘটনাটাকে একজন ব্যক্তি ফাঁস করে দেন ঠিক আছে একজন ব্যক্তি এই ঘটনাকে ফাঁস করে দেন তাকে বলা হয় আমির হোসেন আমির হোসেন নামে একজন ব্যক্তি সে হচ্ছে এই ঘটনাটা এই ঘটনা যে তারা ঘটাবে এটা ফাঁস করে দেন ঠিক আছে ফলে তোমার কি করে পাকিস্তানের যে সামরিক বাহিনীর ছিল তারা পাকিস্তানের সরকার ছিল তারা কিন্তু বঙ্গবন্ধুর নামে একটা মামলা করে দেয় এটাকে বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা ঠিক আছে আগরতলা ষড়যন্ত্র মামলা ঠিক আছে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং এটা কখন দায়ের করা হয় এটা একটু পড়বা কখন দায়ের করা হয় তেসরা জানুয়ারি উনিশশো সাল তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি সাল তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয় তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি সাল ঠিক আছে তেসরা জানুয়ারি উনিশশো সাল তেসরা জানুয়ারি উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল তেসরা জানুয়ারি উনিশশো সাল ঠিক আছে এবং এখানে আর দুইটা স্লাইড আছে দেখছো এই স্লাইডটা পড়াচ্ছি আর দুইটা স্লাইড আছে তাহলে সবাই একটু মনোযোগ দাও আর দুইটা স্লাইড আছে তোমাকে জাস্ট দেখাচ্ছিলাম এটা বাদে মাত্র দুইটা স্লাইড আছে তার মাত্র আর দশ পনেরো মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে সো একটু মনোযোগ দাও তাহলে তেসরা জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ঠিক আছে আগত সদর মামলা দায়ের করা হয় এটা একটু পড়বা আর প্রধান আসামি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মোট আসামি দেখো মোট আসামি ছিল বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জন মোট মোট আসামি আর বেশিক্ষণ লাগবে না আর পনেরো বিশ মিনিট মোট আসামি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জন বাট বঙ্গবন্ধু ছাড়া হবে হারা হলে চৌত্রিশ জন ঠিক আছে বঙ্গবন্ধু ছাড়া হলে চৌত্রিশ জন বাট বঙ্গবন্ধু সহ আসামি ছিল হচ্ছে পঁয়ত্রিশ জন এবং এক নম্বর আসামি কে ছিল এক নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নম্বর আসামি এক নম্বর আসামি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গবন্ধু ছাড়া ছিলেন চৌত্রিশ জন বাট সব মিলে বঙ্গবন্ধু সহ ছিলেন হচ্ছে পঁয়ত্রিশ জন আর কি পঁয়ত্রিশ জন ছিলেন ঠিক আছে আচ্ছা তাহলে কবে বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হয় এটা লাগবে না ঠিক আছে বঙ্গবন্ধু কবে গ্রেপ্তার করা হয় এটা লাগবে না বাট সতেরো নম্বর আসামি কে ছিলেন সার্জেন জহরুল হক ঠিক আছে সতেরো নম্বর আসামি ছিলেন হচ্ছে সার্জেন্ট জহরুল হক সার্জেন্ট জহরুল হক এবং তাকে হত্যা করা হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ঠিক আছে আগরতলা ষড়যন্ত্র মামলার সতেরো নম্বর আসামি সার্জেন্ট জহরুল হককে হত্যা করা হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক আছে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে সার্জেন্ট জহরুল হককে হত্যা করা হয় ঠিক আছে সার্জেন্ট সার্জেন হককে হত্যা করা হয় ঠিক আছে এটু পূর্বা পড়বা যে এটা উনি ছিলেন সতেরো নম্বর আসামি ঠিক আছে আগরতলার স্বতন্ত্র মামলার সতেরো নম্বর আসামি ছিলেন সার্জন জহরুল হক ঠিক আছে এবং তাকে হত্যা করা হয় তাকে হত্যা করা কবে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে এবং দেখো আগরতলার স্বতন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কখন বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বাইশে ফেব্রুয়ারি উনিশশো ঠিক আছে প্রত্যাহার করা হয় কারণ বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে একজন বিখ্যাত আইনজীবী তিনি হচ্ছেন এই এই বঙ্গবন্ধুর পক্ষে ওকালতি করছে বা বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী ছিলেন তার নাম হচ্ছে স্যার টমাস উইলিয়ামস বা হচ্ছে স্যার টমাস উইলিয়ামসন ঠিক আছে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় একজন বিখ্যাত ইংল্যান্ডের একজন বিখ্যাত এবং বলা হয় যে উনি রানী এলিজাবেথেরও আইনজীবী ছিলেন এরকম ধারণা করা হয় যে স্যার টমাস উইলিয়াম ঠিক আছে স্যার টমাস উইলিয়ামস বা অনেক বইতে ওনার নাম দেওয়া আছে স্যার টমাস উইলিয়ামসন ঠিক আছে স্যার টমাস উইলিয়ামসন এটা পৌরুক ইনি ছিলেন তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে আইনজীবী ছিলেন এই ইয়েতে এই আগরতলার ষড়যন্ত্র মামলাতে স্যার টমাস উইলিয়ামসন এবং অবশেষে কিন্তু বঙ্গবন্ধুকে তারা মুক্তি দেয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ঠিক আছে বঙ্গবন্ধুকে মুক্তি দেয় এবং তার পরের দিন তোমাদেরকে আমি পড়াইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ানোর সময় তার পরের দিন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধুকে ঠিক আছে মানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন ঠিক আছে তুফা আহমেদ আর জাতির জনক উপাধি কে দেন আসমো আব্দুর রব তোমাকে পড়েছিলাম মনে আছে তখন পড়াছিলাম পড়াছিলাম তখন যে সালে তেসরা মার্চ ঠিক আছে আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন বঙ্গবন্ধু কি উপাধি দেন জাতির জনক ঠিক আছে জাতির জনক উপাধি দেন ঠিক আছে জাতির জনক উপাধি দেন আর এখানে উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি বঙ্গ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় দেন ছাত্র নেতা আহমেদ ঠিক আছে তুফাল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন ঠিক আছে এবার দেখো জোহরুল হক যে সতেরো নম্বর আসামি সার্জন জোহরুল হক তাকে যে হত্যা করা হয় তার নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলের নামকরণ করা হয় এর নাম হচ্ছে জহরুল হক হল ঠিক আছে জোহরুল হক হল একটা হলের নামকরণ করা হয় সেটা নাম হচ্ছে জহরুল হক হল জহরুল হক হল এটার পূর্ব নাম ছিল আগের নাম ছিল ইকবাল হল সেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এটা না পড়লেও সমস্যা নাই ঠিক আছে না পড়লেও সমস্যা নাই আর হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ নামকরণ করেন কবে এটা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনিশশো সালে পাঁচে ডিসেম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে উনিশশো সালে পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ নামটি উত্থাপন করেন তাহলে বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা দেন বাংলাদেশ নামটা কে দেন বাংলাদেশ নামটা দেন হচ্ছে বঙ্গবন্ধু উনিশশো সালে পাঁচই ডিসেম্বর উনিশশো উনসত্তর সালের ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা দেন ঠিক আছে বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা দেন ঠিক আছে এবং বঙ্গবন্ধুকে যখন আগরতলার ষড়যন্ত্র মামলা গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে যখন আগরতলার ষড়যন্ত্র মামলা গ্রেফতার করা হয় তখন ছাত্র সমাজ তারা একটা স্লোগান দিছিল ছাত্র সমাজ একটা স্লোগান দিছিল যেটাকে বলা হয় জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো কি জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো ঠিক আছে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো তাহলে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো এই স্লোগানটা কখন তারা দিছিল যখন বঙ্গবন্ধুকে উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় ঠিক আছে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় তাহলে এই স্লাইড থেকে তুমি কি কি জিনিস পড়বা একটা জিনিস পড়বা প্রথম এটা যে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয় না না হয় কবে দায়ের করা হয় প্রথম প্রশ্ন হচ্ছে এটা তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি তেসরা জানুয়ারি উনিশশো এটা প্রথম প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কোনটা এটা প্রথম আসামি কোনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আসামি কে প্রথম আসামি কে ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট কতজন আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আসামি ছিলেন ঠিক আছে পঁয়ত্রিশ জন আসামি ছিলেন এবং সতেরো নম্বর আসামি হচ্ছে সার্জেন জহরুল হক সতেরো নম্বর আসামি হচ্ছে সার্জেন্ট জহরুল হক সার্জেন্ট জহরুল হক এক নম্বর আসামি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় আগরতলা স্বাধীনতা মামলা প্রত্যাহার করা হয় কবে বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে আগরতলা স্বতন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা উত্থাপন করেন হচ্ছে উনিশশো সালে পাঁচে ডিসেম্বর উনসত্তর সালের পাঁচে ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা উত্থাপন করেন আর বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী গিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী ছিলেন হচ্ছে সার টমাস উইলিয়ামসন স্যার টমাস উইলিয়ামসন স্যার টমাস উইলিয়ামসন আর জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো এটা কিসের স্লোগান জালের তলা ভাঙবো শেখ মুজিবকে এটা হচ্ছে যখন আগরতলার স্বতন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তখন এই স্লোগানটা দেয় ছাত্র সমাজ যে জেলের তলা ভাঙবো শেখ মুজিবকে আনবো দেখো তারপর এটা দেখো এক ছাত্র সংগ্রাম পরিষদ দেখো এখানে কিন্তু রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদ না রাষ্ট্রভাষা কথাটা আসলে সেটা উনিশশো সাল উনিশশো বান্ন সাল শেষ আমার রাষ্ট্রভাষা কথাটা শেষ তাহলে এখানে শুধু ছাত্র সংগ্রাম পরিষদ এবং এটা হচ্ছে এগারো দফা তাহলে এগারো দফা যে এগারো দফা তাহলে এগারো দফা কথাটা আসতে সেটা হচ্ছে উনিশশো উনসত্তরের গণ সাথে রিলেটেড ঠিক আছে তাহলে উনিশশো উনসত্তরের গণ সাথে রিলেটেড হচ্ছে এগারো দফা ঠিক আছে আর যুক্তফ্রন্টের এখানে আছে কি যুক্তফ্রন্টের ওখানে আছে হচ্ছে একুশ দফা যুক্তফ্রন্টের এখানে কি আছে একুশ দফা আর ছয় দফা কই উনিশশো ছেষট্টি সালে হচ্ছে ছয় দফা ছেষট্টি সালে ছয় দফা চুয়ান্নতে একুশ দফা আর এগারো দফা কবে এগারো দফা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে হচ্ছে এগারো দফা ঠিক আছে ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা দেয় এগারো দফা গণ অভ্যুত্থান দিবস কবে চব্বিশে জানুয়ারি ঠিক আছে এটা একটু পড়বা যে গণ অভ্যুত্থান দিবস হচ্ছে চব্বিশে জানুয়ারি কেন গণ অভ্যুত্থান দিবস কারণ ওই দিন পুলিশ যখন গুলি করে তখন নবকুমার ইনস্টিটিউটের একজন ছাত্র মারা যান তার নাম হচ্ছে মতিউর ঠিক আছে তাহলে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি যখন গণ অভ্যুত্থান হয় উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি যখন গণ অভ্যুত্থান হয় ঠিক আছে উনিশশো চুয়ান্ন উনিশশো উনসত্তর সালে চব্বিশে জানুয়ারি যখন গণ অভ্যুত্থান হয় তখন তখন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর মারা যান নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর মারা যান এজন্য গণ দিবস হচ্ছে চব্বিশে জানুয়ারি ঠিক আছে চব্বিশে জানুয়ারি এবং বিশে জানুয়ারি মারা যান দেখো এগুলো একটু পড়তে হবে ঠিক আছে বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র আসাদ মারা যান ঠিক আছে আসাদ এই যে এই লোকটা এই লোকটা উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি উনিশশো উনসত্তর সালে বিশে জানুয়ারি মারা যান উনিশশো উনিশশো উনসত্তর সালের উনিশশো উনসত্তর সালে উনিশশো সালের বিশে জানুয়ারি মারা যান পুলিশগুলিতে আসাদ ঠিক আছে আসাদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র চার দফা চার দফা কোথায় ছিল ওই যে সাতই মার্চে চার দফা ছিল বুঝছো সিয়াম সাতই মার্চে চার দফা ছিল তাহলে উনিশশো বিশে জানুয়ারি পরিষদগুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র আসাদ তাহলে আসাদ যখন মারা যান তখন শামসুর রহমান শামসুর রহমান শামসুর রহমান আসাদকে নিয়ে একটা কবিতা লেখেন তার নাম হচ্ছে আসাদের শার্ট ঠিক আছে আসাদের শার্ট আসাদের বাড়ি ছিল নরসিন্দি শামসুর রহমানের বাইরে ছিল এই জন্য সে একটা কবিতা লিখছে আসাদকে নিয়ে তার নাম হচ্ছে আসাদের শার্ট তাহলে আসাদের শার্ট এখানে আসাদ কবে মারা যান এটা ভয় পরীক্ষার প্রশ্ন আসাদের শার্ট কবিতার আসাদ মারা যান উনিশশো উনসত্তর সালে বিশে জানুয়ারি আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদের শার্ট কবিতাটা কার লেখা আসাদের শার্ট হুম তাহলে আসাদের শার্ট আসাদের শার্ট আসাদের শার্ট কবিতাটা কার শামসুর রহমানের ঠিক আছে দেখো আসাদ গেট ডাকায় একটা আসাদ গেট ছিল এই আসাদ গেটের পূর্ব নাম কি ছিল আসাদ গেটের পূর্ব নাম ছিল আয়ুব গেট ঠিক আছে আসাদ গেটের পূর্ব নাম ছিল হচ্ছে আইয়ুব গেট ঠিক আছে আয়ুব গেট ছিল আচ্ছা তারপর দেখো ডাকসাই রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শামসুজ্জুহা মারা যান ঠিক আছে ডক্টর শামসুজ্জুহা এই উনিশশো উনসত্তর সালে গণবস্থানে মারা যান তাকে বলা হয় স্বাধীনতা পূর্ব প্রথম শহীদ বুদ্ধিজীবী তাহলে আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা তো ম্যাক্সিমাম হচ্ছে উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর তারা মারছে বাট ডক্টর সামসদ তিনি কিন্তু স্বাধীনতার আগেই মারা যান উনিশশো উনসত্তর সালে আঠারোই ফেব্রুয়ারি ঠিক আছে রাজশাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি একজন শিক্ষক ছিলেন তো তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন এবং আঠারোই ফেব্রুয়ারি উনিশশো তাকে হত্যা করা হয় তাকে বলা হয় স্বাধীনতা পূর্ব প্রথম শহীদ বুদ্ধিজীবী আঠারোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ঠিক আছে আঠারো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা তোমাকে বলছি এটা যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে আগরতলা স্বতন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয় তারপরের দিন একটা ছাত্র সমাবেশে বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ঠিক আছে উপাধি দেওয়া হয় আচ্ছা তারপর হচ্ছে এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গণ এই চাপে টিকতে না পেরে আয়ুব খান হচ্ছে ক্ষমতা ছেড়ে দেয় বুঝছো গণবুথনে এই চাপে টিকতে না পারে হচ্ছে আইয়ুব খান হচ্ছে ক্ষমতা ছেড়ে দেয় এবং আইয়ুব খান হচ্ছে কার হাতে ক্ষমতা ছেড়ে দেয় আয়ুব খান হচ্ছে ইয়া খান ইয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দেয় বুঝতে পারছো যে পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর সালে ঠিক আছে পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর সালে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করেন আয়ুব খান বলে যে এই গণব্যোধান আমি আর নিতে পারতেছি না এই গণব্যোধান আমি আর হ্যাঁ এই গণ অভ্যুত্থান আমি আর নিতে পারতেছি না ঠিক আছে এই গণ আমি আর নিতে পারতেছি না এই জন্য সে পদত্যাগ করেন ঠিক আছে পদত্যাগ করেন ঠিক আছে তারপর তিনি পদত্যাগ করেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো চিলেকোঠার সেপাই এবং হচ্ছে অঙ্কা তোমরা পড়ছো না এই যে রেইনকোট পড়ছো না আক্তারুজ্জামান ইলিয়াসের রেনকোট পড়ছ তো আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট পড়ছো সে আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা একটা উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই এই চিলে কোঠার সেপাইটা কৃষির উপর ভিত্তি করে রচনা করা এটা হচ্ছে উনসত্তরে গণ অভ্যুত্থান ঠিক আছে উনিশশো উনসত্তরের গণ উপর ভিত্তি করে এই উপন্যাসের রচনা করা হয় চিলে কোঠার শেপাই আর এরপরে আর একটা স্লাইড আছে ঠিক আছে তারপর শেষ সো পাঁচ মিনিট লাগবে হাইস্ট আর আহমেদ সফার একটা উপন্যাস হচ্ছে অঙ্কার যেটার উপর ভিত্তি করে তোমরা একটু আগে পড়াইছি যে একটা চলচ্চিত্রও কিন্তু এটার উপর নির্মিত হয়েছে তাহলে আহমেদ সফার একটা উপন্যাস হচ্ছে অঙ্কার এই অঙ্কার উপন্যাসটা কিন্তু ঊনসত্তরের গণ অভ্যত্থানের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে ঠিক আছে উনসত্তরের গণভ্যত্থের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে ঠিক আছে উনসত্তরের গণভ্যত্থানের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে আচ্ছা তাহলে তুমি দেখো তাহলে গণভ্যুত্থান দিবস কবে গণভ্যুত্থান দিবস হচ্ছে চব্বিশে জানুয়ারি কেন এই গণভ্যুত্থান দিবস কারণ ওই দিন নবকুমার ইনস্টিটিউট যেটা হচ্ছে বক্সিবাজারে বক্সিবাজারে নবকুমার ইনস্টিটিউটের একজন ছাত্র মারা যান ঠিক আছে নিহত হন সে হচ্ছে চব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর এই তারিখে সে মারা যান এই গণভ্যুত্থানে তার নাম হচ্ছে মতিউর ঠিক আছে মতিউর ঠিক আছে মতিউর মতিউর ঠিক আছে আর আসাদ মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনিশশো উনসত্তর সালে বিশে জানুয়ারি এবং আসাদের শার্ট এই কবি যেটা লেখা এটা হচ্ছে আমাদের শামসুর রহমানের লেখা শামসুর রহমানের লেখা ঠিক আছে আর স্বাধীনতা পূর্ব প্রথম শহীদ দুজীবীকে সবাই বলো স্বাধীনতা পূর্ব প্রথম শহীদ দুজীবী হচ্ছে ডক্টর শামসুদ জোহা ডক্টর শামসুদ জোহা ঠিক আছে ডক্টর শামসুদ্দ জোহা এরপর বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তিরিশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে ঠিক আছে আর আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা হচ্ছে চিলেকোঠা সেপায় আর ওংকার কাল লেখা আহমদ সোভা ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো দেখি কমেন্ট পড়ি আর একটা স্ল্যাড বাকি আছে আর পাঁচ মিনিট লাগবে এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো এরপরে তো ক্লিয়ার কিনা একটু বললাম তোমার কমেন্টটা পড়ি একটু আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কথা এটা হচ্ছে ইতিহাস হবে আইন না এটা হচ্ছে ইতিহাস এখানে একটা ভুল লেখাতে কে যেন কমেন্ট করে হ্যাঁ ঠিক আছে এটা উনি ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন ঠিক আছে আসাদ আসাদ ছিলেন ইতিহাস বিভাগের ছাত্র তিনি আইন বিভাগের না তিনি ছিলেন হ্যাঁ এই যে আনোয়ার মতিউর তুই যা ঠিক আছে নরসিং ঢাকা পড়েছিলাম আনোয়ার মনে রাখতে পারছে মতিউর যা ঠিক আছে তাহলে উনি ছিলেন ইতিহাস বিভাগের ছাত্র ঠিক আছে ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন চিলেকুটার সেবা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের আর ওঙ্কার কার ওঙ্কার হচ্ছে আহমদ সফা ঠিক আছে তারপর লাস্ট সালে তোমার সবাই জানো জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ জাতীয় মানে হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা মিলা এটা হচ্ছে জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ মানে হচ্ছে শুধু পশ্চিম পূর্ব পাকিস্তানে যেটা হয়েছে বা শুধু পশ্চিম পাকিস্তানে যেটা হয়েছে এটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন ঠিক আছে প্রাদেশিক পরিষদ নির্বাচন তাহলে এখন তুমি চিন্তা করো জাতীয় পরিষদে মোট আসন কয়টা ছিল আর প্রাদেশিক পরিষদে মোট আসন কয়টা ছিল দেখো জাতীয় পরিষদে মোট আসন ছিল হচ্ছে তিনশোটা মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা মিলে হচ্ছে মোট আসন ছিল তিনশোটা ঠিক আছে আর তেরোটা ছিল সংরক্ষিত আসন তার মানে যারা তিনশোটা আসনে নির্বাচিত হবে ঠিক আছে সেখান থেকে আমরা তার যারা বেশি বেশি আসন পাবে তাদেরকে আমরা তেরোটার ভিতরে ভাগ করে দিব এগুলো সংরক্ষিত আসন ঠিক আছে সংরক্ষিত আসন তার মানে তুমি চিন্তা করো তেরোটা ছিল সংরক্ষিত আসন আর তিনশোটা হচ্ছে মেন আসন যেখানে জনগণ ভোট দিয়ে নির্বাচন করবে তার ভিতরে একশো ষাটটা আসন পাইছে হচ্ছে আওয়ামী লীগ আর সংরক্ষিত তেরোটার ভিতরে সাতটা পয়সা হচ্ছে আওয়ামী লীগ তার মানে হচ্ছে তিনশো তেরোটা লাগবে তোমার তিনশো তেরোটা মুগস্থ করা যে জাতীয় পরিষদে তিনশো তেরোটা আসনের ভিতরে একশো সাতষট্টিটা পাইছে হচ্ছে আওয়ামী লীগ জাস্ট এটা তোমাকে মনে রাখতে হবে যে জাতীয় পরিষদে তিনশো তেরোটা আসন ছিল জাতীয় পরিষদে জাতীয় পরিষদে মোট তিনশো তেরোটা আসন ছিল এর ভিতরে দুই একশো সাতষট্টিটা আসন পাইছে হচ্ছে আওয়ামী লীগ একশো সাতষট্টিটা আসন পাইছে হচ্ছে আওয়ামী লীগ আর প্রাদেশিক পরিষদে তোমার শুধু বাংলাদেশে শুধু পূর্ব পাকিস্তানের তিনশোটা ছিল মেইন আসন আর দশটা ছিল সংরক্ষিত আসন তার ভিতরে আওয়ামী লীগ হচ্ছে দুশো আটাশিটা হচ্ছে মেইন আসন পায় আর দশটায় সংরক্ষিত আসন পায় তার মানে প্রাদেশিক পরিষদে তিনশো দশটা আসনের ভিতরে দুশো আটানব্বইটা আসন পায় হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে আর সাতই ডিসেম্বর হয় জাতীয় পরিষদের নির্বাচন জাতীয় পরিষদের নির্বাচন হয় সাতই ডিসেম্বর এটা একটু মনে রাখবা যে জাতীয় পরিষদের নির্বাচন কখন হয় জাতীয় পরিষদের নির্বাচন হয় সাতই ডিসেম্বর আর প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় কবে প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় হচ্ছে সতেরো ডিসেম্বর ঠিক আছে সতেরো ডিসেম্বর ঠিক সতেরো ডিসেম্বর তাহলে তুমি দেখো জাতীয় পরিষদে তিনশো তেরোটা আসনের ভিতরে একশো সাতষট্টিটা আসন পায় হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন হচ্ছে এটা এটা পরীক্ষাতে আসবে যে তিনশো তেরোটা আসনের ভিতরে আওয়ামী লীগ পায় হচ্ছে একশো সাতষট্টিটা আসন আর পাকিস্তান পিপলস পার্টি যারা আওয়ামী লীগের মেইন বিরোধী দল ছিল তারা পায় মাত্র আটাশিটা আসন দেখছো অনেক অনেক কম বেশি ব্যবধানে অনেক বেশি ব্যবধানে কিন্তু জয় হয় ঠিক আছে জাতীয় আসনের ভিতরে কয়টা সবাই একটু বলো যে আচ্ছা তাহলে তিনশো তেরোটা আসনের ভিতরে একশো সাতটা আসন পায় ঠিক আছে আচ্ছা আজকে কোনো ক্লাস আপলোড দেবো কিনা আজকে ক্লাস আলপোট না দিলে সেটা কালকে একদম হবে না তোমাদের কিন্তু ক্লাস যখন আপলোড হবে আমরা জানাই দিব সমস্যা নাই ঠিক আছে কারণ একসাথে সব আপলোড করতেছি না কারণ অনেক প্রেশার করবে গ্যাপ দিয়ে দিয়ে আপলোড করব। সমস্যা নাই ঠিক আছে যখন আপলোড করবো তোমাদেরকে জানাবো গতকাল যে দুইটা আপলোড করছিলাম সেগুলোর উপর কিন্তু আজকে পরীক্ষা হবে রাত দশটা আচ্ছা তবে জাতীয় পরিষদে তিনশো তেরোটা আসনের ভিতরে একশো সাতষট্টিটা আসন আওয়ামী লীগ পায় আর প্রাদেশিক পরিষদে তিনশো দশটা আসনের ভিতরে দুইশো আটানব্বইটা আসন হচ্ছে আওয়ামী লীগ পায় দুশো আটানব্বইটা আসন আওয়ামী লীগ পায় আর পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি পায় মাত্র আঠাশিটা আসন ঠিক আছে মাত্র আটাশিটা আসন আর মনে রাখবা কি জাতীয় পরিষদ নির্বাচন কখন হয় সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর জাতীয় পরিষদ নির্বাচন হয় আর প্রাদেশিক পরিষদ নির্বাচন কখন হয় প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় হচ্ছে সতেরো ডিসেম্বর তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে জাতীয় পরিষদে তিনশো তেরোটা আসনের ভিতরে একশো সাতষট্টি আসন পেলো আওয়ামী লীগ আর পৃথিবী পাইলো মাত্র আঠাশিটা আসন কিন্তু এই পাকিস্তানি হানাদাররা কী করলো তারা বাঙালির হাতে ক্ষমতা দিবে না তাহলে হিসাব অনুযায়ী কী হওয়া উচিত যে পুরো পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তানের প্রেসিডেন্ট বা মেন প্রধানমন্ত্রী হওয়া কথাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে বাঙালিদের এখানে আপার হ্যান্ড থাকার কথা কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের ওপর ক্ষমতা দিতে চায় না ঠিক আছে এজন্য জন্য উনিশশো সালে গিয়ে তোমার কি হয় যে অধিবেশন ডাকার কথা ছিল যে তারা বলতেছিল যে অধিবেশন ডাকবো অধিবেশন ডেকে তোমাদের হাতে ক্ষমতা বুঝাই দিব তারা কিন্তু বলতেছিলো কিন্তু তারা সময় ছিল কালক্ষেপণ করতেছিল বুঝছো কালক্ষেপণ করতেছিলো এই জন্য উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনে ডাক দেন হরতালে ডাক দেন এই সময়টাতে যখন পাকিস্তানেরাও দেখছে যে আর একসাথে থাকা সম্ভব না এবার যুদ্ধ করতে হবে তারাও কিন্তু ওই যে পঁচিশে মার্চে গণহত্যার প্ল্যান করতেছিল বুঝছো আবার এখান দিয়ে বাঙালিরাও কি করতেছিল যুদ্ধের প্ল্যান করতেছিল এই নির্বাচন সত্তরের নির্বাচন বা সত্তরের বুণজ হয়েছে ঠিক আছে সত্তরে দুর্ভিক্ষ দেখা দিছে অনেক মানুষ মারা গেছে ঠিক আছে মানুষজন ফুসে ছিল তাহলে পাকিস্তানরা বুঝছে যে আর সম্ভব না এবার হয় বাঙালিকে নিঃশেষ করে দিতে হবে নালে দেশে তারা থাকা সম্ভব না এই জন্য তারা গণহত্যা অপারেশন সার্চ চালায় উনিশশো একাত্তর পঁচিশে মার্চ আর আমরা যুদ্ধের প্রিপারেশন নেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমার নেতৃত্বে সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেন পরের তো কাহিনী তোমরা সবাই জানো তোমাদেরকে পড়াইছে পরের কাহিনী তাই না একাত্তর সালে কি ঘটনা ঘটছে দেখছো তুমি দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে আজকে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত নিয়ে গেছি একাত্তরের পরে যে যুদ্ধ হইলো সেক্টরে ভাগ করলাম ঠিক আছে বিশ্রেষ্ঠ হইলো ঠিক না তারপর আমরা চোদ্দো ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করলো ষোলো ডিসেম্বর বিজয় পাইলাম এরপর তোমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিছুক্ষণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আবার দ্বিতীয় বিপ্লব হলো পঁচাত্তর হলো তারপর তোমার উনিশশো নব্বই সালের দিকে এর সাথে শাসন চললো তারপরে আওয়ামী লীগ বিএমপি হয়ে আজকে দু তেইশ সাল আজকে দুহাজার তেইশ সালে আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি আমাদের পূর্বপুরুষরা একসময় যুদ্ধ করছে তাই না তোমার মনে আছে যে আবু জাফর উবায়দুল্লাহ একটা কবিতা লিখছিল যে আমি কিং কিংবদন্তির কথা বলছি তাই না সেখানে একটা লাইন ছিল যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার তার পিঠে রক্ত জবার মতো কি ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন ঠিক আছে কারণ তিনি কি ছিলেন কারণ তিনি কৃতদাস ছিলেন ঠিক আছে আমাদের পূর্বপুরুষরা এক সময় আমাদের মুক্তির জন্য আমাদের আমরা যাতে আজকে একটা স্বাধীন বাংলাদেশ পাইছি এই স্বাধীন বাংলাদেশের জন্য তারা কিন্তু যুদ্ধ করছে তাই না স্বাধীন বাংলাদেশের জন্য তারা যুদ্ধ করছে স্বাধীন বাংলাদেশের জন্য তারা এত কাহিনী করছে এত কিছু করছে ঠিক আছে বুঝতে পারছো তোমাদেরকে আজকে আমি উনিশশো থেকে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ভ্রমণ করে নিয়ে আসছি এবং প্রাচীন বাংলার ইতিহাস যখন পড়াবো তখন তোমাদেরকে সেই আজ থেকে হাজার বছর আগ থেকে উনিশশো উনচল্লিশ পর্যন্ত নিয়ে আসব তার মানে বাঙালির ইতিহাস এবং মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে যেটা তোমাদের আলটিমেট সিলেবাস যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে আমরা বাংলাদেশের ইতিহাস পড়ে ফেলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ে ফেলছি এখন আমাদের বাকি শুধু প্রাচীন বাংলার ইতিহাস তাহলে হচ্ছে আমরা আজকে সেই আদিম যুগ থেকে আজকে দুহাজার তেইশ সালে পদার্পণ করবো ঠিক আছে এতদিন পর্যন্ত আমরা উনিশশো থেকে দু হাজার তেইশ পর্যন্ত কি করছি পদার্পণ করছি ঠিক আছে তাহলে একটা জিনিস আপনার বাদ রয়ে গেছে এটা হচ্ছে কোনো এক মাকে একটা কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ একটা কবিতা কোনো এক মাকে বা হচ্ছে মাগ ওরা বলে তো মনে আছে যে মাগ ওরা বলে তোমার কুলে শুয়ে গল্প শুনতে দিবে না বড় মা তাই কি হয় তোমার জন্য কথার ঝুড়ে নিয়ে তবেই তো বাড়ি ফিরবো তাই না যে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা আর আমি বসে আছি সজনে পাতা কী কী ছিল না ওই কবিতাটা ঠিক আছে ওই কবিতাটা রাইটার লেখক হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ এটার বিভিন্ন নাম হয় এটা বিভিন্ন বিভিন্ন নাম হয় যেটা হচ্ছে কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ বা হচ্ছে মাগো ওরা বলে ঠিক আছে মুক্তিযুদ্ধের উপর পাঁচটা ক্লাস নিছি পাঁচটা ক্লাস নিয়েছি খুব ভালো ক্লাস নিছি তোমরা যদি বলো তাহলে আমি আবার নিবো নাহলে ওগুলা ওগুলা থাকবে পাশাপাশি হচ্ছে আমি প্রশ্ন সলভ করাবো যেহেতু ওই পাঁচটা ক্লাস খুব একদম বেস্ট নিছি সো সেম নিলে হচ্ছে টাইম নষ্ট হবে সো ওইগুলোতে আমি প্রাচীন বাংলার ইতিহাসটা পড়াবো দেন সব কিছু শেষ হয়ে গেলে দেন মুক্তিযুদ্ধটা আবার রিপিট করবো সমস্যা নেই যেহেতু এটা ভালো ক্লাস নিছি সো আবার টাইম নষ্ট করার কোনো মানে নাই আমি ওই ক্লাসগুলোতে হচ্ছে ই পড়াবো প্রাচীন বাংলার ইতিহাস পড়াবো তোমাদেরকে যেটা বাকি আছে আগে শেষ করে দেয় দেন মুক্তিযুদ্ধটা আবার পড়া দিব না সমস্যা নেই আর প্রশ্ন সলভ করাবো প্রচুর লাস্টের দিকে চিন্তা করার কারণে ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো কালকে পাকিস্তান আমলের ওপর পরীক্ষা হবে ঠিক আছে সবাই ভালোভাবে পরীক্ষা দিবা হ্যাঁ আমি প্রশ্ন সলভ করাবো আগে শেষ করে নেই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে পরীক্ষা দিও হ্যাঁ ঠিক আছে